পাগল বলার ঠিক একটু আগে কোথা থেকে কাব্য ভাইয়া পাগলের মতো দৌড়ে এসে বিয়ের ভরাশরে আমার সামনে হাঁপাতে হাঁপাতে বলল, তুই আমার অনাগত বাচ্চার মা হয়ে কিভাবে পারলি বিয়ের আসরে বসতে? সবাই কাব্য ভাইয়া আর আমার মুখের উপর তাকিয়ে আছে। বিস্ময়ে আমার মুখ হা হয়ে গিয়েছে। পাশে থেকে বাবা অবাক হয়ে কাব্য ভাইয়ার কাছে এসে নিচু স্বরে বলল, মানে কি বলছিস কাব্য? নিতু আমার বিয়ে করা বউ, সাথে আমার অনাগত বাচ্চার মা। কাব্য ভাইয়ার সোজাসাপটা কথা শুনে বাবা আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, মিতু কাব্য যা বলছে তা সত্যি? বাবার কথায় মুখ তুলে কিছু বলবো সেই সাহস জোগাতে পারলাম না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কাব্য ভাইয়া এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বলতে পারলো? সে কি জানে না তার এই কথার জন্য আমার বিয়েটা ভেঙে যাবে? কাব্য ভাই আমার সামনে এসে হাত ধরে উঠিয়ে বাবার সামনে নিয়ে বলল, ও কি বলবে মামু, বলবে তো রিপোর্ট। আমার হাত ছেড়ে ফাইল থেকে রিপোর্ট বের করে বাবার হাতে দিয়ে মুখে লাজুক হাসি টেনে বলল, দেখো মামু তুমি নানা ভাই হতে চলেছ আর আমি বাবা। বাবা রিপোর্ট দেখে সবার সামনে ঠাস করে একটা চর লাগিয়ে দিল আমার কালে। আমি কালে হাত দিয়ে কান্না করে বললাম, বাবা কাব্য ভাইয়া মিথ্যা কথা বলছেন, সত্যি আমি কিচ্ছু জানি না, উনি মিথ্যা বলছেন, বিশ্বাস করো আমার কথা। কাব্য ভাইয়া জিনিয়াকে ডেকে বলল, এই জিনিয়া আমি কি মিথ্যা কথা বলছি নাকি? তুই তো আমাদের বিয়ের সাক্ষী। জিনিয়া দুদিকে মাথা দুলিয়ে হ্যাঁ বলতে আমি ওর দিকে রাগে চোখে তাকালাম। আমার বাবা আর কারো কথা না বিশ্বাস করলেও তার ছোট মেয়ের কথা অনায়াসে বিশ্বাস করে নেবে। মনে মনে আরেকটা চর খাওয়ার প্রস্তুতি নিতেই বাবা গম্ভীর মুখে বলল, আমি আর কিছু শুনতে চাই না, এই মুহূর্তে এই মেয়েকে আবার সামনে থেকে তুই চলে যা কাব্য। আজ থেকে আমার একটাই মেয়ে আর সেটা হচ্ছে জিনিয়া। আমি কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিন গলায় বললাম, আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে কাব্য ভাইয়া? আর এই ভুয়া রিপোর্ট এনে সবার সামনে মিথ্যা বলছেন কেন? বাবা আর কাব্য ভাইয়াকে আমি জমের মতো ভয় পাই, আর আজ দুজন মানুষের সাথে লড়তে হবে তাও কাব্য ভাইয়ার মিথ্যা নিয়ে। ভয় ভয়ে কাব্য ভাইয়া আর বাবার মুখের দিকে তাকিয়ে ঢোক গিলে আবারও বললাম, প্রমাণ দিন কাব্য ভাই। কাব্য ভাইয়া আবারও ফাইল থেকে কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, 6 মাস আগে নিজে জোর করে আমাকে বিয়ে করে এখন প্রমাণ চাচ্ছিস নিতু? কাবিনের কাগজ যেখানে বড় বড় করে কোণের জায়গায় আফরা হুমায়রা নিতু নামটা জল জল করছে আর সাইনটা আমার দেয়া, কিন্তু আমি তো এমন কোনো কাগজে সাইন করিনি। আর বরের জায়গায় কাব্য মেহরাজ। বাবা আমার কাছে থেকে পেপারটা নিয়ে চিল্লায় বলল, আমার মান সম্মান আর কিছু ধুলোয় মিশানোর বাকি আছে তোর? এখনই আমার বাড়ি থেকে বের হ, যা। যার সাথে আমার বিয়ে হচ্ছিল সে বাবাকে অনেক কিছু বলে বরযাত্রী সহ রাগে ফুপাতে ফুপাতে বেরিয়ে যাওয়ার আগে আমার সামনে এসে শাসিয়ে বলল, এভাবে বিয়ের ভরা আসরে অপমান না করলেও পারতেন নিতু, তোমার এই অপমানের শোধ আমি নেব। শোধ নি না না নিন, আমার বউ আর অনাগত বাচ্চাকে নিয়ে আমায় যেতে দিন। কাব্য ভাইয়ের গা জ্বালানো কথা শুনে আমি রেগে বেরিয়ে যাই। কাব্য ভাই আমার হাত ধরে সবার সামনে দিয়ে নিয়ে আসে। গাড়িতে বসে কান্না করে যাচ্ছি আমি, আর কাব্য ভাই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছেন। আমার জীবন তছনছ করে দিয়ে আমার গানও শুনছেন তিনি। আমি যে পাশে বসে আছি এদিকে তার কোনো ভ্রুক্ষেপও নেই। আমি জোরে জোরে কান্না করতে করতে বললাম, আপনি এত বড় মিথ্যা কথা না বললেও পারতেন কাব্য ভাই, আপনার জন্য আজ বাবা সবার কাছে অপমানিত হয়েছে, আমাকে সবাই নিচু চোখে দেখছে, আপনি এমন মিথ্যা কেন বললেন, আমি কি ক্ষতি করছি আপনার? কাব্য ভাইয়া গানের সাউন্ড আরো বাড়িয়ে দিয়ে বলল, কিছু কি বলছিস তুই, আরো জোরে বল, আমি শুনতে পারছি না। তার এমন আচরণ দেখে রেগে গান বন্ধ করে চিল্লিয়ে বললাম, আপনার কোনো কমন সেন্স আছে? আপনি এমনটা কেন করলেন? বাবার চোখে আমায় অপরাধী বানিয়ে দিয়ে এখন ফাজলামি করছেন আমার সাথে? আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। কাব্য ভাইয়া উত্তর না দিয়ে জোরে ব্রেক করলেন। সাহস নিয়ে কথা বলার পর এখন তার দিকে মুখ তুলে তাকাতে সাহস হচ্ছে না আমার। অনেকক্ষণ পর শব্দ না পেয়ে চোখ তুলে তাকিয়ে দেখি সে গাড়িতে নেই। আশেপাশে তাকাতে দেখি তাদের বাসায় এসে পড়েছি আর সে বাড়ির ভেতরে ঢুকেছে। পেছন ফিরে
আমায় উদ্দেশ্য করে বলল, বাড়িতে ঢুকতে চাইলে গাড়ি থেকে নেমে আয়, আর যদি গাড়িতে থাকতে চাস তাহলে গাড়ির লকটা আটকে দিস ভালো মতো। বলতো যায় না চোর টোরে সে তোকে সহ আমাকে নিয়ে যাবে, বলতো যায় না চোর টোরে সে তোকে সহ আমার গাড়ি নিয়ে যাবে। তোকে নিলে কোনো সমস্যা নেই, তবে এটা আব্বুর গাড়ি, বুঝিসই তো এত দামি গাড়ি চুরি হলে আমার বাপ নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে। তার কথা শুনে মনে হচ্ছে আমি নিজে ওনার সাথে জোর করে এসেছি, ইচ্ছা হচ্ছে কিছু একটা দিয়ে ওনার মাথা ফাটিয়ে দিই। গাছড়া ভাব করছে এখন এত বড় মিথ্যা বলে। আমি জোরে গাড়ির দরজার ধাক্কা মেরে খুলে নেমে পড়ি। উনি এতক্ষণে গেটের কাছে পৌঁছে গিয়েছেন। আমি ওনার পাশে দাঁড়াতেই কলিং বেল চাপলেন উনি। কিছুক্ষণ দাঁড়াতেই দরজা খুলে দিতে অবাক হয়ে তাকিয়ে দেখি, আম্মু তোমার বৌমা আর অনাগত নাতি নাতনিকে নিয়ে এসেছি। কাব্য ভাইয়ের কথা শুনে ফুপি তার গালে একটা চর লাগিয়ে দিলেন। কাব্য ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখি সে গালে হাত দিয়ে ফুপির দিকে তাকিয়ে আছে। ফুপি রেগে বললেন, তোর সাহস কি করে হয় আমাকে আগে না জানানোর? ফাজিল ছেলে, যা ইচ্ছা তাই করিস তুই, আমার বাড়ি থেকে বের হয়ে যাই এক্ষুনি। কাব্য ভাইয়া ফুপির হাত ধরে ইনোসেন্ট ভাবে বললেন, আমি সিরিয়াসলি বলছি, আমার কোনো দোষ নেই, প্লিজ ক্ষমা করে দাও। ফুপি আমার দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকাতে আমি তার পাশে গিয়ে বলি, ফুপি বিশ্বাস করো তোমার ছেলে মি। হ্যাঁ হ্যাঁ আম্মু সবাইকে মিষ্টি পাঠিয়ে দেবে, তুই চিন্তা করিস না। আম্মু ওকে রুমে নিয়ে যাও, ওর অনেক খিদে পেয়েছে। কাপু ভাই আমার কথার মাঝে থামিয়ে সুন্দর করে আরো মিথ্যা বলে দিল। ফুপিও তার ছেলের কথা শুনে মহা আনন্দে আমাকে ভেতরে নিয়ে গেল। সবাই কাব্য ভাইয়ের কথা বিশ্বাস করছে, কি করে কেউ আমার কথা শোনার প্রয়োজনও বোধ করছে না। শাড়ি আর গহনায় ভারে আমার অবস্থা নাজেহাল। ফুপি আমাকে এক গাদা কুর্তি আর সালোয়ার কামিজ দিয়ে ফ্রেশ হতে বলে চলে গেলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সবগুলো কাপড় আমাকে বাবা নিজে বিয়ের আগে কিনে দিয়েছিল। আজ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমার সাথেই ঘটছে মনে হচ্ছে। কাপু ভাইয়ের পাশের রুমে আমাকে ফুপি রেখে গেল। বিয়ের আগে এই বাসায় বেড়াতে আসলে এই রুমটা আমার জন্য বরাদ্দ থাকত। বেডের সাইডে টেবিলে তাকে আমি আবারও অবাক হয়ে যাই। প্রিয় বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমাদের খোকন স্টারের চ্যানেলে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো গল্প আপলোড করা হয়েছে প্রত্যেকটি গল্পের সকল পর্ব নিয়ে একটি প্লেলিস্ট সাজানো হলো। যদি তুমি আমাদের চ্যানেলের সকল পর্বগুলো দেখতে চাও তাহলে সার্চ করো খোকন স্টারি। এরপর হোম থেকে একটু উপরে স্ক্রল করে এই প্লেলিস্টটা ওপেন করো। এবার এখান থেকে তোমার পছন্দের গল্পটি শুনতে পারো। সেখানে আমার অনার্সের সমস্ত বই, বইগুলো আমি আমার বাড়ির টেবিলে রেখে দিয়েছিলাম বিয়ের পর নিয়ে যাব বলে। নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছি, নিজের হাতে নিজেই জিমটি কেটে পরখ করতে ব্যথায় কুকড়ে উঠলাম। হাত পা ছড়িয়ে চিৎকার করে কাদার তীব্র ইচ্ছা হতে ডাইনিং রুম থেকে ফুপি আমাকে খাওয়ার জন্য ডাকছে শুনতে পেলাম। বাড়িতে আজ ফুপি কাবু ভাইয়া আর আমি ছাড়া কেউ নেই। আঙ্কেল ব্যবসার কাছে ঢাকা গিয়েছে আর কবিতা আপু শ্বশুর বাড়ি। কাবু ভাই আমার সামনে বসে আরামসে গরুর হাড় চিবোচ্ছে। ডাইনিং টেবিলে আমি নামক একটা মানুষ আছে, সেদিকে তার কোনো দৃক্ষেপ নেই। ফুপি আমার পাশে বসে খাচ্ছে আর গল্প করছে, তাদের কারও কোনো হেলদোল নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি ইচ্ছা করে পানির গ্লাস জোরে রাখতে কাবু ভাইয়া একবার তাকিয়ে ফুপিকে উদ্দেশ্য করে বলল, আম্মু তোমার ভাইয়ের মেয়েকে বলো ঠাস করে গ্লাস না রাখতে, ভেঙে গেলে টাকা দেবে কে? ফুপি রাগ দেখিয়ে বললেন, ওর পিছে না লাগলে হয় না তোর? খেতে এসেছিস চুপচাপ খেয়ে উঠে চলে যা, এত বড় একটা ঘটনা ঘটে গেল তাতে ওর কোনো আক্ষেপই নেই। ফুপির কথা শুনে আবেগে কান্না পেয়ে গেল আমার। হো হো করে কেঁদে উঠে বললাম, ফুপি একমাত্র তুমিই বুঝতে পেরেছো কত বড় একটা ঘটনা ঘটে গেল। কেউ কোনো কিছুই বলছে না আর উনি গাছড়া ভাব করে আছে। ফুপি আমার পিঠে হাত বলিয়ে দিয়ে বললেন, তুই জানিস ঘটনা, তোকে কাপু বলেছে। কাপু ভাইয়া জ্যাক ঠেলে উঠে দাঁড়িয়ে আর একটুকরো মাংস উঠিয়ে মুখে পুরে বললেন, আম্মু তোমার সিরিয়ালের সময় হয়ে গেছে। আমি আর কিছু বলবো তার আগেই ফুপি উঠে যেতে যেতে বললেন, নিতু আম্মু কাঁদিস না, ঘটনা আমি পরে শুনবো, এখন আয় আমার সাথে সিরিয়াল দেখবি। ফুপি মনোযোগ সহকারে সিরিয়াল দেখছে। আজ সবকিছু বিরক্তি লাগছে, ফোনটাও সঙ্গে আনিনি।
এবার অনার্স প্রথম বর্ষে উঠেছি আমি। আর কাপো ভাইয়া হায়ার স্টাডির জন্য জার্মান যাওয়ার ট্রাই করছেন। ওনার সম্পর্কে আমার ধারণা একটুও নেই বললেই চলে। সাদা রঙের সুঠাম দেহের একজন সাদা ভাল্লুকও বলা যায়। ক্রাশ খাওয়ার মতো সম্পর্ক তার সাথে আমার কখনোই ছিল না। তাকে দেখে দূরে দূরে থাকাই একমাত্র লক্ষ্য ছিল আমার। এই শুনছো, আরে তোমাকেই বলছি, এখনো তো আমাদের গুড নিউজটি তোমাকে দেওয়াই হয়নি। জানো ইতিমধ্যে আমরা আরও একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যেই চ্যানেলটির নাম দিয়েছি কোকন স্প্লিট। এবং এই চ্যানেলটিতে বিভিন্ন রকমের ভালোবাসার শর্ট ফিল্ম ভিডিও এবং হচ্ছে রোমান্টিক ভালোবাসার গল্পগুলো তো থাকছে, সেই সাথে আমাদের আজব প্রেম এবং কোকন স্টাইল দুইটি চ্যানেলেই যে সকল ভালোবাসার গল্পগুলো আপলোড করা হয়, প্রত্যেকটা গল্পের সকল পর্ব তুমি আমাদের এই নতুন চ্যানেলটি থেকে দেখতে পারবা, ঠিক আছে? আর হ্যাঁ, তুমি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি ভিজিট করো। যদি ভালো লাগে তোমার তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। কেমন? ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এই বেটা যেখানে সেখানে আমায় বাঁশ দিতে পিছপা হয় না। আজকের ঘটনা নিঃসন্দেহে আমাকে ফাঁসানোর জন্য তার প্ল্যান মনে হচ্ছে আমার। অসহ্য লোক একটা। আমি বকা দেওয়া শেষ হলে এখান থেকে উঠে ঘরে চলে যায়। আম্মুর সাথে পার্সোনাল কথা আছে আমার। ভাবনার মধ্যে তার অপমানজনক কথা শুনে রেগে উঠে চলে আসতেই ফুপি বললেন, ওর সামনে আবার কিসের পার্সোনাল কাব্য? নিতু, তুই যেভাবে বসেছিলি সেভাবেই বসে থাক, এক পাও নড়বি না তুই। আমি শান্ত কণ্ঠে এগিয়ে যেতে যেতে বললাম, আমার ঘুম পেয়েছে ফুপি, ওনার পার্সোনাল কথা নিয়ে উনি থাক। কারো কথায় বা বিয়েতে ইন্টারফেয়ার করা আমার স্বভাবের মধ্যে পড়ে না। রাগে কান্না পাচ্ছে আমার, সব কিছু এলোমেলো লাগছে। আমার সাথে হচ্ছেটা কি আজ? দেয়ালে থাকা ঘড়ির টিকটিক আওয়াজে তাকে দেখি রাত 1:30 বাজে। আমার চোখে ঘুম ধরা দিচ্ছে না। বাইরে বোধহয় মেঘ সেজেছে, হালকা ঠান্ডা বাতাস জানালার পর্দা ভেদ করে আমার শরীরে এসে লাগছে। মনের মাঝে হাজারো প্রশ্নের বেড়া জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। সবাই অস্বাভাবিক হয়েও স্বাভাবিক। অস্থির পায়ে হেঁটে বেড়াচ্ছি ঘরের সমস্ত জায়গা। হঠাৎ গিটারের টুংটাং আওয়াজে ভয় পেয়ে যাই। কাবু ভাইয়ের গিটার আছে মনে পড়তে স্বস্তি পাই। আমার রুমে লাগোয়া বারান্দা থেকে আসছে মনে হচ্ছে আওয়াজটা। ধীর পায়ে এগিয়ে যেতে দেখি কেউ নেই। এমনিতেই টেনশনে মরে যাচ্ছি, তার উপর ভয়। আবারও আওয়াজ আসতে কেঁপে উঠি। সাহস করে আশেপাশে তাকাতে দেখি কাবু ভাইয়ের বারান্দা থেকে আওয়াজ আসছে। রাতের গভীরে শব্দ দূরে হলেও মনে হয় ঘরের বাইরে হচ্ছে। বাইরে থেকে আলো আসায় দেখতে পেলাম কাব্য ছাই রঙের টি শার্ট পরে গিটার হাতে বসে আছে। তার দৃষ্টি বাইরে, কিছু একটা গভীর মনোযোগ দিয়ে ভাবছেন উনি। আমার ঘুম হারাম করে উনি গিটার বাজাচ্ছেন মনে সুখে। আমার বারান্দায় থেকে ওনার বারান্দায় যাওয়া যায় অনায়াসে। আমি দেয়াল টপকে দাঁড়াতে ধপ করে শব্দ হলো। আমার উপস্থিতি দেখে ওনার কোনো হেলদোল হলো না। ওনায় দেখে মনে হচ্ছে উনি জানতেন আমি আসব। আমি রেগে তাকে বললাম, এসব কি হচ্ছে কাবু ভাইয়া? উনি ভাবলাশীনভাবে গিটারে আওয়াজ তুলে বললেন, কোথায় কি হচ্ছে? আমি তেতে উঠে বললাম, আপনি কি আমায় ভালোবাসেন, এজন্যই মিথ্যা নাটক? উনি নীরব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হুট করে উঠে একদম আমার মুখের সামনে ওনার মুখ এনে দাঁড়ালেন। আমি পিছিয়ে যেতে আবার আমার দিকে ঝুঁকে, কাবু ভাইয়া এখনো আমার মুখের উপর ঝুঁকে আছে। ওনার গরম নিঃশ্বাস আমার চোখ মুখে আছড়ে পড়ছে। প্রায় 5 মিনিট হতে চলল, সে একভাবে দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে আল্লা আল্লাহ করছি, নিশ্চয় আমায় উঠিয়ে বারান্দা থেকে ফেলে দেবে। চোখ খুলে তাকে দেখি সে আমার সামনে দাঁড়িয়ে আমার পেছনে থাকা ঝুলন্ত মানি প্ল্যান্ট গাছের ঢাল অন্য গাছ থেকে ছাড়াচ্ছেন। হাসবো না কাঁদবো আমি? ছি, নিজের মনকে ধিক্কার জানাই, কত কিছু ভেবে বসেছিলাম। কাপু ভাইয়া এতটা কাছে কোনোদিন আসেনি। তার শরীর থেকে সুন্দর মন মাতানো সরব ভেসে আসছে। বাইরে থেকে আসা হাওয়ায় তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। সাদা গালে খোঁচা খোঁচা দাড়িগুলো না থাকলে ওনায় নির্ঘাত মেয়ে মেয়ে লাগত, ভেবে আনমনে হেসে উঠলাম আমি। আর উনি ভ্রুকুটি করে নিজের মহান কাজ ছেড়ে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, এখনো যাসনি তুই এখান থেকে? ওদের ঘরে আসতে লজ্জা কর না তোর? এত রাত, ওই সময় তো খুব পার্সোনালিটি দেখাচ্ছিলে।
আমি ওনার চোখের দিকে তাকিয়ে সাহস নিয়ে বললাম, আপনি আমাকে বিয়ে করেননি কাপু ভাই, তাহলে মিথ্যা কেন বললেন? আর এসব হচ্ছেটা কি? আপনি কি আমায় ভালোবাসেন তাই জন্য এই মিথ্যা নাটক? উনি আমার সামনে থেকে সরে চেয়ারে বসে গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে নাকি যে আমি তোকে ভালোবাসতে যাব? তাহলে সন্ধ্যার সময় ওইসব কি ছিল? কোন সব? আমি রাগে তার সামনে দাঁড়িয়ে বললাম, একদম না বোঝার ভান করে থাকবেন না কাপু ভাই, কোন সব প্রশ্ন করছেন? আপনি নিজে এত কিছু করে এখন কোন সব জিজ্ঞেস করছেন? উনি নিরুত্তাপ ভাবে হাই তুলতে তুলতে বললেন, নিতু তুই মেবি পাগল হয়ে যাচ্ছিস, রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আর একটা কথা বললে তোকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেবো। রাগে আমার কান্না পাচ্ছে। আমি কান্না করতে করতে ওনায় বললাম, দেখুন কাপু ভাইয়া, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, এমন কেন করছেন আপনি? সমস্ত সত্যটা বাবাকে বলে দিন, আমি বাসায় চলে যাব। কাপু ভাইয়া উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বললেন, আমি কারো চাকর নই যে বলতে যাব, যা হচ্ছে হতে দে, এটা তোরই ভালো। আমি আর কিছু বলতে যাব, উনি ঠাস করে মুখের উপর দরজা বন্ধ করে বললেন, রাত দুটো বাজতে আর দুই মিনিট বাকি, উপরে ফ্ল্যাটের বিষ খেয়ে মরে যাওয়া মেয়েটার ভূত এসে ঘুর ঘুর করবে, আর যাকে পায় তার উপর ভর করে প্রতিশোধ নেওয়ার জন্য, ভূতের হাতে পড়তে না ছেড়ে দে দৌড়। ওনার কথা শুনে আমার শরীর ঝাঁকে দিয়ে উঠল। সত্যি কিছুদিন আগে উপরের ফ্ল্যাটে মিনি আপু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ভূতে এমনি ভয় পাই, তার উপর তো প্রেতাত্মা। হঠাৎ কেমন ভারী কণ্ঠের আওয়াজ শুনতে পেয়ে আমি ভয় ভয় দেয়াল টপকে নিজের রুমের দিকে দৌড় দেই। অকালে ভূতের খপ্পরে পড়ে নিজের জীবন দিব নাকি, তাও এই কাবু ভাইয়ের জন্য? রুমে এসে চাদর মুড়ি দিয়ে আল্লা আল্লাহ করছি, উনি এতটা খারাপ আমায় ভূতের হাতে ছেড়ে দিয়ে চলে গেল। জানালার পর্দা ভেদ করে সকালের রোদ চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। বাড়ি উচ্চস্বরে কাক ডেকে চলেছে, বিছানা থেকে উঠতে একদম ইচ্ছে হচ্ছে না। কাল রাত দুটোর পর ঘুমানোর জন্য মাথার ভেতর চিনচিন ব্যথার অনুভব হচ্ছে। ঘড়ির দিকে অলসভাবে তাকিয়ে দেখি 10:44 বাজে। মাথা চেপে উঠে বসে কালকের ঘটনা ভাবি। আজ ভূতের ভয় নেই, কাপু ভাইকে তো আজ আমার প্রশ্নের জবাব দিতেই হবে। ধীর পায়ে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি কাপু ভাই সোফায় বসে মোবাইল টিপছে, আর ফুপি রান্নাঘরে। আমি ওনার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললাম, আমার কথার উত্তর না দিলে আপনার নামে কেস করব আমি। কারণ? উনি মোবাইলের দিকে তাকিয়ে বললেন, থমথমে কণ্ঠ শুনে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আমার। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, এই যে আপনি আমাকে বিয়ের আসর থেকে মিথ্যা বলে উঠিয়ে এনেছেন, এটার চেয়ে আর বড় কোনো কারণ আছে কি? আমার অমতে যেহেতু হয়েছে তাই এটাই বড় কারণ। উনি মোবাইল রেখে গালে হাত বোলাতে বোলাতে বললেন, পুলিশের কাছে যাবি যা, তাতে আমার কোনো প্রবলেম নেই, তবে আমার মামুকে জেলের ভাত খাওয়াতে চাইলে যেতেই পারিস। মানে? 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া আইনি দণ্ডনীয় অপরাধ, জানিস তো? আমি ভ্রু কুচকে বললাম, আপনার কি মনে হয় আমার 18 বছর হয়নি? উনি টি টেবিল থেকে পানির গ্লাসে পানি ঢেলে বললেন, হ্যাঁ 17 বছর 2 মাসের শিশুর 2 দিনে 18 বছর হয়ে গেল। আমার 19 বছর 2 মাস চলছে। কাপু ভাইয়া আমার কথা শুনে সদ্য পান করা পানি কেশে উঠে মুখে থেকে ছিটকে পড়ে যায়। তার নাকে মুখে পানি উঠে গেছে, আমার দিকে তাকিয়ে কেশেই চলেছেন। আমি ওনার মাথায় হাত দিতেই আমার হাত সরিয়ে কাশতে কাশতে বললেন, তুই বেশি জানিস আমাকে, তুই হওয়ার সময় তুই কি দেখেছিলি যে কবে হয়েছিস তুই? তাহলে কি আপনি দেখেছিলেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি অনার্সে পড়ি কাপু ভাইয়া। কোন 17 বছরের মেয়েকে দেখেছেন অনার্সে পড়তে? উনি মোবাইল হাতে নিয়ে অনেকটা সময় নিয়ে কিছু একটা করছেন। আমি সিরিয়াস হয়ে ওনার দিকে তাকিয়ে আছি, ওনার কথা সত্য এটা বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে ওনার মুখের সিরিয়াস ভাব দেখে। উনি হঠাৎ বসা থেকে উঠে চিল্লিয়ে বললেন, আম্মু আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। ফুপি রান্নাঘর থেকে বললেন, কাপ্পু বাইরে যাবি না তুই, এখন লাঞ্চ করে তারপর বের হবি। ফুপির কথা তোয়াক্কা করে কাপু ভাইয়া এতক্ষণে দরজার বাইরে বেরিয়ে গিয়েছেন। আমি বোকার মতো ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি, আমায় বোকা বানিয়ে আবার চলে গেলেন তিনি। এত শত রহস্য আমার বিরক্ত লাগছে, কবে পাবো সব প্রশ্নের উত্তর? আপু তোর সব প্রশ্নের উত্তর আমি দিব, তাও প্লিজ আমার সাথে কথা বল, তোর সাথে কথা না বলতে পেরে আমার দম বন্ধ হয়ে আসছে।
তোর যা জানার আছে আমি সব তোকে বলবো। ওর কথা শুনে ওকে ভেতরে আসতে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম আমি। ও আমার পেছনে দাঁড়িয়ে বলল, আপু কথা বলবি না আমার সাথে? আমি তেতে উঠে বললাম, তোর সাথে কথা বলার স্কোপ রেখেছিস তুই? এত বড় একটা মিথ্যা কেন বললি তুই? তুই কবে আমার আর কাব্য ভাইয়ের বিয়ের সাক্ষী ছিলি বল? তুই রাগ করবি না তো? সব কিছু শেষ করে এখন আসছে আমায় জিজ্ঞেস করতে। ইচ্ছা হচ্ছে ঠাস করে একটা চড় লাগিয়ে দিই। আমি নিজেকে সামলিয়ে বললাম, আমি তো মানুষ না, তাই আমার রাগ নেই। তুই বল, কিন্তু সব সত্যি তুই আমার কাছে বলে বাবাকেও বলবি, বুঝেছিস? জিনিয়া দুদিকে মাথা দুলিয়ে মুখে হাসি ঝুলিয়ে একটা মোবাইল বের করে বলল, আমাদের খোকো শ্রেণী চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বারান্দায় রাখা বেতের দোলনায় বসে আছি মাথায় হাত দিয়ে। জিনিয়া আমার পাশে কাচুমাচু করে বসে আছে। ওর হাতে কাবু ভাইয়ের দেওয়া iPhone 12। এই মোবাইলের বিনিময়ে আমার একমাত্র বোন মিথ্যা জালে আমায় ফাঁসিয়ে দিয়েছে। রাগে আমার শরীর কাঁপছে। আমি ওর সামনে দাঁড়িয়ে জোরে একটা থাপ্পড় লাগিয়ে হাফ ছাড়লাম। ইচ্ছা হচ্ছে আরো কয়েকটা থাপ্পড় ওর গালে লাগিয়ে দে। জিনিয়া ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল, ফুপিয়ে ফুপিয়ে বলল, তুই আমায় মারতে পারলি আপু? আমি ওর আরেক গালে থাপ্পড় দিয়ে বললাম, তোকে আমার খুন করতে ইচ্ছে হচ্ছে জানিস? এত বড় লোভী কেন তুই? সামান্য একটা ফোনের জন্য তুই বাড়ি ভর্তি মানুষের সামনে কাপু ভাইয়ের কথায় তাল মেলাতে পারলি? আর বাবা, সেও তোর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে। তুই সেটা জেনেও তোর বোনের জীবন তোটানায় মিথ্যের বেড়া জালে জড়াবি? কান্না করতে করতে হেঁচকে তুলে ফেলেছে ও। গালের হাত সরাতে দেখি পাঁচ আঙ্গুলের ছাপ বসে গেছে। বুকের মাঝে চিনচিনে ব্যথা হলো ওর কান্না মাখা মুখটা দেখে। ওর যখন 6 বছর তখন মা হঠাৎ করে আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে যায়। আর আমার তখন 9 বছর। বাবা আমাদের কষ্ট হবে দেখে বিয়ে করেনি। সেই 6 বছরের জেনিয়াকে আমি আগলে আগলে রাখতাম সবসময়, কিন্তু ও ভুল করেছে যা ক্ষমার যোগ্য না। আমি ওর দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রাগীস্বরে বললাম, কাব্য ভাইয়া তোকে কি বলেছিল সব বলবি, না হলে আবার থাপ্পড় মারবো তোকে, ফাজিল মেয়ে। কিছুই বলেনি, শুধু বলেছিল তুই নিতুর বিয়ের দিন আমি যা বলবো তাতে হ্যাঁ বলবি। আমি কারণ জিজ্ঞেস করতে ভাইয়া বলেছিল এই ছেলের সাথে তোর বিয়ে হলে নাকি অনেক বড় সমস্যা হবে। বিশ্বাস কর আপু, আমি মানা করেছিলাম, বাট তোর সমস্যা হবে শুনে রাজি হয়ে গিয়েছি। আমি বাইরের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বললাম, তোর ফোন আমার কাছে দিয়ে যাবি তুই, আর একটাও কথা বলবি না। আমার রাগ পড়ে গেলে তোর সাথে কথা বলবো। যদি বাড়িতে থাকতে চাস তবে থাক, আর না হলে বাসায় চলে যাবি এখনি। জিনিয়া কোথাও যাবে না, ওর ফুপির বাসায় এসেছে, ওকে চলে যাওয়ার জন্য বলার তুই কে? হ্যাঁ, কোথা থেকে কাব্য ভাই এসে বললেন কথাটা? আমি ঘুরে তাকিয়ে দেখি সে প্যান্টের পকেটে হাত গুঁজে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। জিনিয়া কাব্য ভাইয়াকে দেখেই জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে। কাব্য ভাইয়া ওর মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে জিনিয়া রানীর, ওর কথায় কষ্ট পেয়েছো? ভাইয়া তুমি মোবাইল দিয়েছো দেখে আপু আমায় মেরেছে। জিনিয়ার কথা শুনে রাগ আবার মাথা চাড়া দিয়ে উঠলো আমার। ওকে কাব্য ভাইয়ের কাছ থেকে ছাড়িয়ে হাতে থেকে মোবাইল নিয়ে কাব্য ভাইয়ের দিকে ছুড়ে দিয়ে বললাম, আপনি অনেক খারাপ কাব্য ভাই, যাকে বলে নির্লজ্জ। আপনার সাহস কি করে হলো এমন করার? আপনার হাতের পুতুল আমি? যেভাবে নাচাবেন সেভাবেই নাচবো ভেবেছেন? কাব্য ভাইয়া আমার দিকে শান্ত চোখে তাকিয়ে জিনিয়াকে উদ্দেশ্য করে বললেন, জিনিয়া তুই ড্রয়িং রুমে আমার কাছে যাওয়ার আগে মোবাইলটা উঠিয়ে নিয়ে যাস, আর ভুলেও আম্মুকে কিছু বলবি না কেমন?
আর বললি তোকে ল্যাপটপ কিনে দেবো না কিন্তু। জিনিয়া মোবাইল উঠিয়ে চোখ মুছে চলে যেতেই কাব্য ভাই হাত গুছে দাঁড়িয়ে বললেন, এবার শুরু কর। বিয়ে নামক পবিত্র সম্পর্ক নিয়ে আপনি মিথ্যে বলছেন কেন? তারপর ওনার গাছড়া ভাব দেখে আমি রেগে তার একদম কাছে গিয়ে চিল্লিয়ে বললাম, তারপর মানে? কারণ বলেন আপনি, আমি কারণ জানতে চাই। আমার বাবাকে ফুপিকে সমস্ত কিছু বলবেন। আপনি আমার সম্মান নিয়ে খেলেছেন কাব্য ভাই, বুঝেছেন আপনি? কাব্য ভাই এক পা আমার দিকে এগিয়ে আসলেন, আর আমি পিছিয়ে যেতেই দেয়ালে পিঠ ঠেকে গেল। উনি দুই হাত দেয়ালে রাখলেন, আমি ওনার হাতের ভেতর আটকা পড়ে গেছি। এখন প্রচুর অস্বস্তি হচ্ছে আমার, হৃৎপিণ্ড ধাক ধাক করে লাফাচ্ছে মনে হচ্ছে। এক্ষুনি মনে হয় বুকের বাপাশ থেকে বেরিয়ে কাব্য ভাইয়ের উপরে পড়বে। দূরে যান। কেন? আমার কথার প্রশ্নের উত্তর দিন আপনি, হুঠাৎ একদম কাছে আসা আমার পছন্দ নয়। কাব্য ভাই হুহা করে হেসে উঠলেন, আমি ওনার হাসি দেখছি। সে হাসতে হাসতে একদম শান্ত হয়ে আমার মুখে ফু দেয়। তার এমন কাছে আমার শরীরের ভিতর শিহরণ অনুভব হয়, কেঁপে উঠি আমি। উনি আবার নিজের মুখ এগিয়ে আনে, আমি ওনার হাতের নিচ দিয়ে বেরিয়ে আসতে চাইলে উনি হাত নিচু করে ফেলেন। আমি ওনার দিকে তাকিয়ে বলি, অসভ্যতামি করছেন কেন আপনি? নিজের সীমার মধ্যে থাকুন। উনি হাত সরিয়ে দিতেই আমি অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে হাফ ছাড়ি। এবার মিনতি সুরে বললাম, আপনি কারণটা বলে দিন, আমি সত্যি বলছি চলে যাব। আমি ফুপি বা বাবাকে কাউকে কিচ্ছু বলা লাগবে না, আমি সামলিয়ে নেব। উনি শান্ত কণ্ঠে বললেন, তোকে যেতে দেওয়ার জন্য নিয়ে এসেছি, তোকে যেতে দেওয়ার জন্য নিয়ে এসেছি, যেতে দিলে তো বিয়ের দিনই যেতে দিতাম। ওনার ধাঁধার মতো কথা শুনে প্রচণ্ড রাগ লাগছে আমার। আমি তেতে উঠে বললাম, তাহলে বিয়ে না করেই রাখবেন? কি হিসেবে রাখবেন? বোন হিসেবে তো রাখতে পারবেন না, সেই স্কোপটা আপনি মিথ্যে বলে বন্ধ করে দিয়েছেন। রক্ষিতা হিসেবে রাখবেন বুঝি? গালে সজোরে ওনার শক্ত হাতের থাপ্পড় পড়তেই আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে যাই। মাথা ঝিম ধরে গেছে আমার, চারদিক কেমন ঘোলাটে লাগছে, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। উনি আমার সামনে হাঁটু ভেঙে বসে চিল্লিয়ে বলে, তুই যেমন ফালতু, তোর কথাবার্তা তোর মতোই ফালতু। থাপ্পড়টা তোকে আরো আগে দেওয়া উচিত ছিল। এত জানার আগ্রহ কেন তোর? যেভাবে বউ চলছে সেভাবে চলতে দিতে বলেছিলাম না? এখন থেকে যতবার এই বিষয় নিয়ে বলবি ততবার থাপ্পড় পড়বে। উনি উঠে দরজার জোরে হাত দিয়ে বাড়ি মেরে চলে যায়। ওইখানে বসেই কান্না করতে থাকি, আমার সাথে হয়েছে আর আমি জিজ্ঞেস করতে পারবো না, এটা কেমন কথা? সাইডে থাকা ফুলদানি হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে জোরে জোরে কান্না করতে লাগলাম। এমন কেন উনি? মিথ্যা বলে এখন আবার আমায় মারল? সব কিছু শেষ করে দেব। বেডের এক কোনায় বসে এখনও কেঁদে চলেছি আমি। ফুপি এসে অনেকবার ডেকে গেছে, আমি তার কথার কোনো জবাব দেইনি। নিজেকে কেমন ছোট ছোট লাগছে, আমি কি মূল্যহীন? আমাকে নিয়ে এত ঝামেলা, সব ছেড়ে চলে যাব। দরজায় আবারও শব্দ হতে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে কে জিজ্ঞেস করতে ফুপি বলল, নিতু আম্মু কি হয়েছে, খেতে আই। কিছু না ফুপি, তুমি যাও, খিদে লাগলে খেয়ে নিব আমি। আম্মু যে খাবে না তাকে এত জোর করছো কেন? কাব্য ভাইয়ের গলার আওয়াজ পেতেই না খাওয়ার জেদ আরো চেপে বসল। ফুপি তুমি ঘুমিয়ে পড়ো, আমার চিন্তা তোমাদের কারো করতে হবে না, আর আমাকে কারো জোর করতেও হবে না। ফুপি হাল ছেড়ে দিয়ে বলল, কাব্য কি কিছু বলেছে তোকে? কাব্য ভাই আবারও বললেন, আমার কি ঠেকা পড়েছে নাকি? আমার টাইমে দাম আছে আম্মু, আর আমি অসভ্য নই যে কাউকে সেদে সেদে কিছু বলবো। ওনার পাকা কথা শুনে আমার চোখের পানি আবারও চলে আসলো। আমি পানিটুকু মুছে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। আপনাকে আর আমার মুখ দেখতে হবে না কাব্য ভাইয়া, আর না কোনো প্রশ্নের জবাব দিতে হবে। কোথাও যেতে না পারলে নিজেকে শেষ তো করতেই পারবো, আর হ্যাঁ এটাই করবো আমি। ঘুমের মাঝে অনুভব হচ্ছে কেউ আমার ঘর জুড়ে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছে, একটু আগেই চোখটা লেগেছে। কান্নার ফলে মাথা ব্যথা করছে, যার ফলে হাজার চেয়েও চোখ খুলে তাকাতে পারছি না। পায়ের আওয়াজ না পেয়ে ঘুমিয়ে যেতে কারো ঠান্ডা হাতের ছোঁয়া আমার গালে পেতে বিড়বিড় করে বললাম, হাত বুলিয়ে দিবেন আমার গালে, অনেক চলছে জানেন। ঘুমের ঘরে সত্যি কেউ হাত বুলিয়ে দিচ্ছে, তার হাতের ছোঁয়ায় জাদু আছে, শান্তির ঘুম হবে। যেখানে থাকবে না
কোনো দোটানার পাহাড়। গালের হাতের ছোঁয়া হঠাৎ মাথায় পেতেই টনক নড়ে আমার। এত রাতে ঘরে কে? গভীর ঘুম ছুটে যায়। আমার যতদূর মনে পড়ে দরজা বন্ধ। তাহলে কি ওই আপুরাত্মা? চোখ খুলে তাকাতে ভয় হচ্ছে। চোখ খুললেই মনে হয় ভয়ানক চেহারাটা দেখতে পাবো। আল্লাহ বাঁচাও আমায়। দিনে কাপু ভাইয়ের ভয় আর রাতে ভূতের। আমার ভাগ্যে আর কী রেখেছো তুমি? আমি ভয়ে গুটিসুটি মেরে শুয়ে বিড়বিড় করে বললাম, দেখুন আপু, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আমার ঘরে থেকে চলে যান প্লিজ। আর কাউকে ধরতে হলে আমার পাশের রুমে কাব্য ভাই আছে, ওনায় ধরতে পারেন, উনি ভূত অনেক ভালোবাসে। কাব্য ভূত ভালোবাসে আর আমি জানি না, হাউ পসিবল? কাব্য ভাইয়ের কণ্ঠস্বর শুনে এক চোখ খুলে দেখি সে আমার দিকে ঝুঁকে বসে আছে। ওনায় দেখে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওনার মাথায় বাড়ি খাই। এত শক্ত মাথার বাড়ি খেয়ে আমার পুরো দুনিয়া ঘুরে গেছে। মাথায় হাত দিয়ে ঘষে ওনার থেকে সরে বসি। ব্যথা পেয়ে নিজের ভুল ধারণা চলে গেছে। আমার ঘরে হাঁটাহাঁটি করা উনিই হচ্ছে জিন্দা আত্মা। উনি নিজের মাথায় হাত বুলিয়ে বললেন, আমাদের খোকো শ্রেণী চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এত তাড়াহুড়ো কেন তো সব বিষয়ে? আপনি আমার রুমে কি করছেন? তো জানা দরকার আছে? আমি চিল্লিয়ে কিছু বলতে যাব, তার আগে উনি আমার মুখে তার হাত দিয়ে নিচু স্বরে বলল, আস্তে কথা বলতে পারলে এই কথা বলবি, আমার প্রেসার বেড়েছে তো চিন্তায় চিন্তায়, একটু আগে ঘুমিয়েছে তাই একদম চিৎকার করবি না কিন্তু। আমি ওনার হাত আমার মুখের উপর থেকে সরিয়ে দিয়ে রাগীভাবে বললাম, আপনি কি আমায় আবার মারতে এসেছেন? তাহলে নিন মারুন, সমস্যা নেই, আপনার হাতের পুতুল আমি, তাই যেভাবে খুশি ব্যবহার করতেই পারবেন আপনি। থাপ্পড় মেরে চলে যান, আমায় একটু শান্তিতে ঘুমাতে দিন, নাকি আমার ঘুমও আপনার ইশারায় চলবে? উনি আমার গালে হাত বুলিয়ে শান্তভাবে বললেন, খুব বেশি কি ব্যথা পেয়েছিস নিতু? ওনার এতটুকু কথায় আমার কান্নারা পাল্লা দিয়ে আছড়ে পড়ল। তার সাথে বড্ড অভিমানে সে জড়ো হলো। আমি মুখ ঘুরিয়ে বললাম, হ্যাঁ পেয়েছি, এখন আমার ব্যথা কি আপনি কমাতে পারবেন? ব্যথা যাতে না হয় সেই জন্যই তো এসেছি। আপনার এত ঠেকা কেন পড়েছে? আমাকে আমার মতো থাকতে দিন, আর আপনি রুম থেকে বেরিয়ে যাবেন এখনই। কোন অধিকারে অন্য একটা মেয়ের রুমে এসেছেন আপনি? আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, তোকে কে কৈফিয়ত দিতে চলেছে? কাব্য ভাইয়ের অসম্পূর্ণ কথা শুনে আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, কৈফিয়ত কেন দিবেন আমাকে? এটা একটা সুন্দর পয়েন্ট কাব্য ভাইয়া, আপনাকে বলছি কেন দিবেন আপনি? উনি আমার কথার মাঝে উঠে দাঁড়িয়ে বললেন, রাত বেরোতে ঝগড়া করার মুড একদম আমার নেই নিতু, দরজা বন্ধ করে বসেছিলে বিকেল থেকে, তাই ভাবলাম মুড়ি টুড়ি ঘিরে দেখে একটু দেখে আসি। শত হোক, আমি একজন দায়িত্বশীল মানুষ, কেউ আমার সামনে এমন মরার মতো থাকলে আমার আবার প্রচুর কষ্ট লাগে, আর তুই তো আমার অনাগত বাচ্চার মা, তোর জন্য তো আমার সেই পরিমাণে কষ্ট হয়ে রে। আমি বেড থেকে নেমে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, পয়েন্ট টু বি নোটেড কাব্য ভাই, আপনার বাচ্চার মা আমি কবে হলাম? আপনার সাথে আমার সম্পর্ক আছে, তাহলে মিথ্যা কেন বলছেন? উনি আমার বই খাতা নেড়েচেড়ে দেখছেন গভীরভাবে, ম্যানেজমেন্টের নোট বের করে বললেন, লেনদেন বুঝিস তুই? সিরিয়াস কথার মাঝে ওনার আজব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমাকে তাকিয়ে থাকতে দেখে বই দিয়ে আমার মাথায় বাড়ি মেরে বললেন, এইভাবে তাকিয়ে থাকিস না, তোর নজর লাগবে আমার, আর উত্তর দে বুঝিস কিনা। ওনার দিক থেকে দৃষ্টি সরিয়ে বললাম, আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট কাব্য ভাই। গুড, লেন কাকে বলে ছোট করে আনসার দে ঝটপট। কোনো কিছুর বিনিময়ে অন্য কিছু নেওয়াকে লেনদেন বলে, বাট এর অনেক বড় সংজ্ঞা আছে। উনি বই খাটতে খাটতে বললেন, আমার বিয়ের পর বাচ্চা হবে রাইট, আর তোর বিয়ের পর তোর বাচ্চা হবে, তো আমার বাচ্চাকে তোর কাছে তোর বাচ্চার বিনিময়ে লেনদেন করলে তুই আমার বাচ্চার মা হবি আর আমি তোর বাচ্চার বাবা হব, রাইট? আমি বোকার মতো দুদিকে মাথা দোলাতেই উনি আমার মাথায় হালকা টোকা দিয়ে বই আমার হাতে দিয়ে বিশ্বজয়ের হাসি হেসে বারান্দার দিকে পা বাড়ায়। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে থেকে হিসাব মিলাচ্ছি, ওনার লেনদেন কি সঠিক না আবারও আমায় বোকা বানিয়ে চলে গেলেন উনি? সূর্যের হালকা কিরণ আমার বারান্দায় জুড়ে বিচরণ করছে। ফজরের নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি আমি। সারা সিলেট এখনো ঘুমিয়ে আছে, রাস্তায় মানুষের আনাগোনা নেই। ফুপিদের বাড়িটা তিনতলা, নিচের দুই ফ্ল্যাট ভাড়া আর উপরের পুরোটা ফুপিরা থাকে।
পূর্ব দিকের দুটো রুমে আমি আর কাপু ভাইয়া থাকি, আর পশ্চিমে দুটো রুমের একটি কবিতাপুর আর একটি ফুপির। কবিতাপুর বিয়ে হয়ে গেছে 1 বছর আগে, বর্তমানে সে ইতালিতেই আছে। একটা প্রজাপতি উড়ে এসে আমার হাতের উপর বসতেই আনন্দে আমার মন নেচে ওঠে। ইস, ওর মতো দুটো পাখা থাকলে আমিও ফুলের বাগানে উড়ে বেড়াতাম, যেখানে থাকতো না কোনো ঝামেলা। সারাদিন ফুলের সৌরভে মাতামাতি করে কোনো এক ফুলের পাশে চুপটি মেরে বসে থাকতাম। আজ কবি সব চিন্তা ভেবেই হাসি পেল, সাথে একরাশ মন খারাপ এসে ভর করল। জীবনের গণ্ডি থেমে গেছে অজানা কোনো সুতোর মাঝে। আমি চোখ বন্ধ করতে কানে ভেসে এলো, আমার একলা আকাশ থমকে গেছে রাতে স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। হঠাৎ গানের আওয়াজ বন্ধ হতে পাশ ফিরে কাপু ভাইয়ার বারান্দায় তাকিয়ে দেখি সে গিটার হাতে গান থামিয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের ভাষা পড়ার আমার পক্ষে সম্ভব নয়। ওনার গানের আওয়াজ এখনও আমার কানে বাজছে। আমি অস্পষ্ট সুরে ওনার বারান্দার কাছে গিয়ে বললাম, থামলেন কেন, অনেক সুন্দর গাইছেন তো। আমার ইচ্ছে শুনতে ভালো লাগছিল। উনি গিটার পাশে রেখে বাঁকাভাবে বললেন, তোকে শোনাতে আমার ভালো লাগছিল না, কেন এসেছিস বারান্দায়? আমাকে ডিস্টার্ব না করলে শান্তি হয় না তোর? নিজের ইচ্ছে মতো কোথাও গানও খাওয়া যায়। উনি বিরক্ত হয়ে উঠে চলে যাওয়ার আগে বললেন, হ্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে আম্মুর সাথে কাজে হাত লাগাতেও তো পারিস, এইখানে নিয়ে এসেই ভুল হয়েছে, অসহ্য একটা। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। সুন্দর সকাল, হঠাৎ করেই কেমন জঘন্যতম মনে হতে লাগলো আমার কাছে। উনি এমন করেন কেন আমার সাথে? কখনো মিষ্টি রোদ্দুর, কখনো আবার কাঠফাটা রোদ্দুর। আমি ওনার উত্তাপে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। সব কেমন পুরানো লাগছে আমার, চোখে পানির অস্তিত্ব পেলাম না। তবে গলার কাছে একতলা কষ্ট পাকিয়ে আছে, সেটা বৃষ্টির মতো ঝরাতে পারলে শান্তি লাগতো। থাকবো না রে বাড়িতে, কোনো কিছু না ভেবেই ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে গেট খুলে রাস্তায় বেরিয়ে এলাম। সব মেনে নেওয়া যায়, তবে এত অপমান যেখানে আমার কোনো দোষ নেই। চারদিকে গুমোট পরিবেশ, সকালের নিস্তব্ধতা ছাড়িয়ে কোলাহলপূর্ণ হয়ে গেছে রাস্তাঘাট। ঘুরে ফিরে আমার কানের মাঝে এসে বাড়ি খাচ্ছে কাব্য ভাইয়ের তিক্ত কথাগুলো। আমার মনের দেয়ালে দেয়ালে বিষাদের ছায়া ঘুরে বেড়াচ্ছে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার নিজেকে নিজে মনে হচ্ছে। কি করব, কোথায় যাব, নানা প্রশ্নে অস্থির হয়ে উঠছে মনের কোঠায়। কাব্য ভাইয়া, কাব্য ভাইয়া, এই একটা নাম আমার জীবন রোদ্দুরের তিক্ত আলোয় ঝলসে দিয়েছে, যেখানে কোনো নিজের অস্তিত্ব নেই, নেই কোনো প্রশ্নের জবাব। হেঁটে চলেছি অজানা কোনো পথের উদ্দেশ্যে, তবে সেই অজানার ঠিকানা কোথায়? মাথার উপর সূর্য তার নিজস্ব রোদ্দুর খোলা মাঠের প্রান্তরে ছড়িয়ে দিয়েছে। রোদের উত্তাপ বেশি নাকি কম তা বোঝার উপায় নেই। সামনের নদী থেকে হালকা মৃদু মন্দ বাতাস এসে সমস্ত জায়গার গরম ভাবটা কমিয়ে দিয়েছে। নদীর শান্ত পানির দিকে তাকিয়ে আছি আমি। এই নদীটার যেমন স্রোত নেই, আমার জীবনেরও কোনো স্রোত নেই। সব শান্ত, যাকে বলে সব কিছু শেষ হওয়ার পথে। কাব্য ভাইয়া নামক মানুষটা আমার কাছে ধাঁধার মতো, যার ভেতরে উত্তর আছে তবে অজানা। বাসায় ফিরবো না আর, কিন্তু কোথায় যাব? বাবার বাসায়। নদীটা কাব্য ভাইয়ার বাসা থেকে 30 মিনিট দূরত্বে। এখানে কেন দাঁড়িয়ে আছি সেটাও জানা নেই আমার। মন বলছে কাব্য ভাইয়া আসবে আমায় নিতে, কিন্তু মস্তিষ্ক বলছে, ছি নিতু, তুই এত বেহায়া কেন? এত অপমানিত হওয়ার পরও তার আশায় বসে আছিস? তার আশায় নয়, যাওয়ার জায়গা নেই, এজন্য দাঁড়িয়ে আছি। বাবার বাসায় যেতে সাহস হচ্ছে না, কেন হচ্ছে না তাও জানি না। হয়তো তার সামনে দাঁড়াতে পারবো না, কারণ কাব্য ভাইয়া আমার সম্মান নিয়ে অদ্ভুত এক খেলায় মেতে উঠেছে। তোর মাথায় কি আদৌ মস্তিষ্ক নামক জিনিসটা আছে? কাব্য ভাইয়া রক্তলাল চোখে আমার দিকে তাকিয়ে প্রশ্নটি ছুড়ে দিলেন। ওনায় দেখে কি রিয়াকশন দেব ভেবে পেলাম না, ওনাকে সম্পূর্ণ ইগনোর করে সামনের দিকে তাকিয়ে রইলাম।
উনি আমার হাত ধরে নিজের সামনে ঘুরিয়ে বললেন, কথা কানে যায় না তোর? বাসা থেকে একা একা বের হয়েছিস কেন? উত্তর না দিলে থাটি এক চড়মারব কিন্তু। আমার জন্য আপনাদের চিন্তা করতে বলেছি আমি? লাগার জন্য তো ধরেছি। তোর সাহস কি করে হলো একা একা বের হওয়া? তোর জন্য আম্মু অসুস্থ হয়ে গেছে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসেছি আমি। বাইনি চান্স আম্মু সুস্থ হলে তোকে মেরে নদীর পানিতে ভেসিয়ে দেবো কিন্তু। মুখোমুখি তর্ক করলে তোর খবর আছে নিতু, বেশি বুঝিস তুই? আমি ওনার হাত সরানোর চেষ্টা করে বললাম, আমার ইচ্ছা হয়েছিল তাই বের হয়েছি, এবার ছাড়ুন। ছাড়বো না, কি করবি তুই? হ্যাঁ কি করবি? আমি কিছু না বলে চিল্লাতে শুরু করলাম। দূরে বসে থাকা কিছু ছেলে আমার চিৎকার শুনে এগিয়ে আসতে কাপু ভাই আমাকে তার সাথে একদম মিশিয়ে নেয়। ছেলেগুলোর একজন কি হয়েছে জিজ্ঞেস করতে কাপু ভাইয়া বলেন, তোদের ভাবির চোখে কি যেন পড়ছে তাই এমন চিৎকার করছে। আমি ওনার বুক থেকে মাথা ওঠানোর চেষ্টা করতে উনি আরো জোরে চেপে ধরেন। ছেলেগুলো আর কিছু বলার আগে উনি আবারও বললেন, এখানে দাঁড়িয়ে থেকে কি আমাদের রোম্যান্স দেখবি তোরা? স্যারের রোম্যান্স দেখতে লজ্জা করে না তোদের? এখন যা এখান থেকে, নাহলে প্রাইভেট পড়ানোর সময় সব কয়টাকে রাস্তায় এনে ধরে কান্তর উঠবস করাবো। ছেলেগুলোর মধ্যে একজন যাওয়ার আগে জিজ্ঞেস করলো, ভাই আপনি বিয়ে করেছেন কই? আমরা তো কিছু জানি না। উনি রাগী স্বরে বললেন, সব কৈফিয়ত কি তোদের দেবো আমি? গোলে চিপাই সিগারেট খাস, আমি কি সেই কৈফিয়ত তোদের কাছ থেকে চেয়েছি? তবে আজ চাইবো না, তবে সবগুলোর বাসে খবর পৌঁছে যাবে। ওনার কথা শুনে সবগুলো চুপ হয়ে না বলার অনুরোধ করে চলে যায়। ওরা চলে যাওয়ার পরেও উনি আমার মাথা তার বুকে থেকে ওঠাতে দেয়নি। দম বদ্ধ বদ্ধ লাগছে আমার, সেই সাথে অস্থিরতা। এতটা কাছে কোনোদিন আসিনি ওনার, তবে ওনার বুকে আজ কেমন ভালো লাগার ছোঁয়া আছে। তোর হৃৎপিণ্ড ঢাকঢোল পেটাচ্ছে কেন? লাফিয়ে মনে হচ্ছে বের হয়ে আসবে আমার হৃৎপিণ্ডের কাছে এক্ষুনি। আমি ওনাকে দূরে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, এর মাঝে হঠাৎ ওনার এমন কথায় লজ্জা পেয়ে যাই। আমি ওনাকে আবারও দূরে সরাতে গেলে উনি বললেন, আমি না ছাড়লে ছাড়া যাবে তুই আমার বদল থেকে? এই কথা বলে উনি আমায় ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি, আর একটু হলে দম বদ্ধ হয়ে মারা যেতাম। আমি জোরে শ্বাস টেনে বললাম, আপনি প্রচুর অসভ্য কাপু ভাই, যাকে মারাত্মক অসভ্য বললেও ভুল হবে। ওনাদের আপনি বউ বলে কেন পরিচয় দিলেন? আর কত মিথ্যা বলবেন আপনি? আমাদের সত্যবাদী দ্য গ্রেট কাপু ভাই বিশিষ্ট মিথ্যেবাদী হলো কবে থেকে? আপনি মিথ্যার বেড়া জালে কেন জড়াচ্ছেন আমায়? কবে মুক্তি পাবো আমি, আর কবে বা পাবো এই সব কিছুর উত্তর? যতদিন শর্ত না শেষ হয় ওই দিন পর্যন্ত। আমি ওনার কথা শুনে অবাক হয়ে বললাম, কিসের শর্ত? উনি পকেটে হাত গুজে দাঁড়িয়ে ঘুরে যেতে যেতে বললেন, সেটাও একটা শর্ত। উনি কিছু দূর যাওয়ার পর পিছু ফিরে বললেন, কোলে করে নিয়ে আসবো নাকি তোকে? এখনো দাঁড়িয়ে আছিস? ওয়েট, আমি আসছি কোলে নিতে। উনি আসার জন্য পা বাড়াতেই আমি দৌড়ে ওনার দিকে যাই। এমনি কিসের শর্ত তা নিয়ে আরেক মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন রাস্তার মাঝে কোলে তুললে লজ্জায় আমার মাথা কাটা যাবে। এই ছেলের ভরসা নেই, যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ কি দিয়ে বানিয়েছে ওনায়? টানা 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কাব্য ভাইয়া দেখা নেই। দেখা নেই বললে ভুল হচ্ছে, সে ইচ্ছা করেই আমাকে দেখা দিচ্ছে না। আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত এই 24 ঘন্টা ছিল। ওনাকে দেখলেই আমার প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয়, আর ওনাকে না দেখলে আমি নিজেকে সামলাতে পারি, অন্য কিছুতে ব্যস্ত রাখতে পারি। কাল সকালে আঙ্কেল আসবে, আর এই খবরটা শোনার পর থেকে আমার ভয় আরও বেড়ে যাচ্ছে। অন্য সব সময় হলে আনন্দের সীমা থাকতো না, বাট কাল যদি কাপু ভাই উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আঙ্কেলের চোখে কতটা নিচু হয়ে যাব তা ভাবার বাইরে। আমার বাবার পর রেদওয়ান আঙ্কেল আমার আরেকটা বাবা। আমি চোখ বন্ধ করে এই মানুষটাকে বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি। ওনার চোখে আমি খারাপ হতে চাই না, কিন্তু কাপু ভাইয়া উনি কি করবেন? পাশের রুম থেকে আজও গিটারের আওয়াজ সাথে কাপু ভাইয়ের সুন্দর কণ্ঠের গান ভেসে আসছে। ওনার গানের গলা অনেক ভালো, মায়ায় পড়ে যাওয়া কণ্ঠ তার, যে কোনো গান তার গলায় মানায়। তবে আজ গানের মাঝে কেমন বিষাদের ছায়া, অনেক কিছু বলার আকুতি, কিন্তু কাকে বলার? ওনায় গিয়ে জিজ্ঞেস করবো?
সকালের কথা মনে হতেই রাগ হলো। নিতু, তোর এত ভাবতে হবে কেন? তুই কে ওনার? যা ইচ্ছা তাই করো, তোর কি তাতে? নিতু আম্মু, তুই কি পড়তে বসেছিলি? নিতু আম্মু, তুই কি পড়তে বসেছিস? ফুপি ঘরে ঢুকতে ঢুকতে বলল কথাটা। আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মিষ্টি হেসে বললাম, কিছু বলবে ফুপি? ফুপি বেডে বসে পাশে বসতে দিয়ে বলল, গল্প করতে আসলাম তোর সাথে। অনেকদিন একসাথে বসে গল্প করা হয় না, তাই না ফুপি? হ্যাঁ, অনেকদিন। ঘরের মাঝে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। কাবু ভাইয়ের গলা ভেসে এলো, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়, ছুঁয়ে দিলে হাত তোমার বৃদ্ধ বুকে, কেমন নেশায় বেঁচে আছি এমন কেমন নেশায়, আলো আলো তুমি কখনো আমার হবে না, চাঁদের আলো তুমি কেন না আমার হবে না, হবে না, হবে না। ফুপির দীর্ঘশ্বাস নিয়ে আমার দিকে ঘুরে বসলো, আমার হাতে হাত রেখে বলল, ছেলেটার গানের গলা অনেক ভালো, তাই না রে নিতু? কাবু ভাইয়া স্টেজে গান গাইলে ভাইরাল হয়ে যাবে। আমার ছেলেটার সুখ নেই জানিস। আমি অবাক হয়ে ফুপির মুখের দিকে তাকিয়ে রইলাম। দিব্যি হাসি খুশি আর আমাকে জ্বালানো কাবু ভাইয়া নাকি সুখে নেই, কথাটা হাস্যকর লাগলো আমার। আমি অবাক হয়ে বললাম, কেন ফুপি? ওনাকে দেখলে তো সব ঠিকঠাক লাগে। উপরে ভালো থাকলেই কি সবাই ভেতরে ভালো থাকে? তুই কি ভালো আছিস? সবার ভেতরে একটা চাপা কষ্ট থাকে, আর সেই কষ্টের ফাঁকে তার সেই মানুষটার মন হয়। মন খুলে কারোর সাথে দেখানো যায় না, মন খুলে কারোর সামনে দেখানো যায় না, কিন্তু উপরের হাসি মুখটা সবাইকে দেখানো যায়। আর সেই থেকে আর সেই ঢেকে থাকা মনের একটা কষ্টের গল্প থাকে, সেই গল্পটা হয় কষ্টে মোড়ানো, যেটা কাউকে দেখানো যায় না, বলেই মানুষ ভাবে তুমি ভালো আছো, তোমার সুখের সীমা নেই। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম ফুপির দিকে। প্রত্যেকটা কথা নিদারুণ সত্য। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে আজ কিছু সত্যি বলবো, যে সত্যিটা কাপড় ভেতরকার, সাথে এত সব কিছুর, কিন্তু সেই সত্যটা শুনে কাউকে বলবি না, আর সত্যটার বিচার বিবেচনা তুই করবি। আমি জানি তুই পারবি সত্যটা মেনে নিতে, কি পারবি না? কাপু ভাইয়া তার মনের মাধুরী মিশিয়ে গিয়ে চলেছেন, গানের কথাগুলো তার লেখা, হয়তো সুর তুলছেন। তার একটা ডায়েরি আছে আর সেটার নাম হচ্ছে রোদ্দুরে প্রেমের বৃষ্টি। আজ পর্যন্ত কারো সাহস হয়নি তার এই সিক্রেট ডায়েরি খুলে দেখার। সেই 5 বছর আগে একবার চুরি করে দেখতে গিয়ে কাব্য ভাইয়ের হাতে তার ক্লাসমেট তমাপুর চড় খেয়ে গাল পাকা হয়ে গিয়েছিল। সেই থেকে এই ডায়েরিকে সবাই ভূতের মতো ভয় পায়। এশার নামাজ পড়ে ফুপি আবার আসে, কথা শেষ হওয়ার আগেই আজান শুরু হয়, তাই ফুপি নামাজে চলে যায়। আমি উৎসুকভাবে শোনার অপেক্ষায় আছি, হয়তো আজ আমার অপেক্ষার অবসান হবে আর তারপর মুক্তি। মুক্তি নামক শব্দটা বড্ড ভারী ঠেকলো আমার কাছে। কিসের মুক্তি ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফুপি পানির বোতল পাশে রেখে আমাকে বলল, সত্যগুলো বড্ড তিক্ত হয় জানিস নিতু, অনেক সময় এই সত্যের জোরে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ফুপির বলা শব্দগুলো বড্ড কঠিন লাগছে, সেই সাথে ভয়। কি এমন সত্যি যেটা সম্পর্ক ভাঙতে পারে? কি এমন সত্যি ফুপি? আমার যে বড্ড ভয় লাগছে তোমার কথা শুনে। কাব্য একজনকে অনেক ভালোবাসত আর তাদের বিয়েও ঠিক ছিল। আশেপাশে বাজ পড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দের ন্যায় এইটুকু কথা লাগলো আমার। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। ফুপি নির্ঘাত আমার সাথে মজা করছে। আমার সাথে মজা করছো? মজা করার মতো পরিস্থিতি এটা নয়, তুই ভালো মতোই জানিস নিতু। কিন্তু ফুপি আমার দিকে দৃষ্টি মেলে বলল, সমস্ত কথা শোন আগে, মেয়েটার নাম ছিল রায়,
কাকা আপু হুট করে একদিন এসে বলল মেয়েটাকে নাকি ও ভালোবাসে আর অনেক অনুরোধ করলো তাকে বিয়ে করবে। সব শুনে আমি মানতে নারাজ ছিলাম, কিন্তু কাপু নাছুর বান্দা, সে বিয়ে করবেই। আমি তোর রেদওয়ান আঙ্কেলকে জানিয়ে কাপুকে বোঝানোর চেষ্টা করি। কবিতা তখন বিয়ে ঠিক হওয়ার পথে, একশত ঝামেলায় ওকে কথা দিই আমরা বিয়ে ঠিক করে রাখবো, আর কাপ্য গ্র্যাজুয়েট হয়ে বের হওয়ার পর বিয়ে দিয়ে ঘরে তুলব। কিন্তু কিছুদিন পর মেয়েটার বাবা অন্য একজনের সাথে বিয়ে দেয়, তাও ওই মেয়ের মত নিয়ে। কাপ্য শুনে চুপ মেরে বসেছিল। এই ঘটনা তোদের জানানোর কারণ আমরা চেয়েছিলাম ওকে কেউ প্রশ্ন না করে। ইন্টারের সময় মেয়েটার সাথে সম্পর্ক ছিল, তবে মেয়েটা ওকে ভালোবাসত না। বিয়ের আগের দিন হাসি মুখে এসে বিয়ের কার্ড দিয়ে বলেছিল যোগ্যতা ছাড়া দুনিয়ায় কাউকে পাওয়া যায় না। কাব্য হাসি মুখে কার্ড নিয়েছিল, নিজের ভুল বুঝে নিজেকে সামলিয়েছিল। আমি ফুপির কথা শুনে চুপ মেরে বসে আছি, কি বলা উচিত ভেবে পাচ্ছি না একদম। আমি কিছুক্ষণ চুপ থেকে ফুপিকে বললাম, ফুপি এগুলো কবে হয়েছে? আমরা যখন মিরপুর থাকতাম কাব্য তখন সত্য ইন্টারে উঠেছে, তখন তুই অনেক ছোট। আমি আমতামতা করে জিজ্ঞেস করলাম, কাব্য ভাইয়া কি ওই মেয়েকে অনেক ভালোবাসত? আর মন বুঝতে পারা অনেক কষ্ট রে নিতু, 24 বছর ধরে ওকে আঁকড়ে রেখেছি, কিন্তু এখন ওকে বুঝতে পারি না। এটা মা হিসাবে আমার ব্যর্থতা, ওর মনের সমস্ত কিছু নিজের মধ্যে আঁকড়ে রাখতে ভালোবাসে। হয়তো মেয়েটাকে ভালোবাসত খুব বেশি, আবার হয়তো ওর মনের আবেগ ছিল, কিন্তু আমার ছেলেটা ভালো নেই। তবে আমায় উনি এভাবে নিয়ে এলো কেন ফুপি? ফুপি আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত রেখে বললেন, ও যে সত্যে বাধা নিত আর সেই সত্য আমাকেও বেঁধে রেখেছে, তবে এইটুকু বলতে পারি ও তোকে আগলে রাখার জন্য সব কিছু করতে পারে। আর বিয়েটা বরফাই ইচ্ছে করে দিতে চায়নি, আমিরের সাথে ব্যবসায়ী শত্রুতা আছে তা জানিস তুই। আমি মাথা দোলালাম, সত্যি আমিরের সাথে বাবার টাকা নিয়ে ঝামেলা চলছিল। বিয়ে দুদিন আগে আমির আমাদের বাসায় আসে, তারপর বাবা তাড়াহুড়ো করে আমার বিয়ের সমস্ত আয়োজন করে। বাবা এক প্রকার জোর করে বিয়েতে হ্যাঁ বলেছিলেন আমার। ফুপি দম নিয়ে আবার বলল, আমি অসুস্থ ছিলাম তাই তোর বিয়েতে যেতে পারিনি, কাপু আসার আগে ফোন করে বলেছিল তোকে নিয়ে আসছে। কিসের শর্ত ফুপি? আমি ভেবে ভেবে পাগল প্রায় হয়ে যাচ্ছি, আর বাবাও আমাকে তার বাসায় যেতে বারণ করে দিয়েছে। আমি কতদিন থাকবো এখানে, আমার পড়ালেখার কি হবে? ফুপি মুচকি হেসে আমাকে তার কোলে মাথা দিয়ে শুতে বললেন। আমি শুতেই মাথায় বিলি কাটে, আমি শান্তিতে চোখ বন্ধ করে ফেলি। এখন মনে হচ্ছে সব শর্ত গোল্লায় যাক, ফুপির আদরে শান্তিতে ঘুমিয়ে পড়ি। তোর পড়াশোনা এখানেই হবে আমাদের পাশেই থেকে, আর বড় ভাই সব কিছু সামলিয়ে তোর সাথে দেখা করতে আসবে, আর সত্য সেটা উপযুক্ত সময় হলে সেটা তোকে কাপ্য নিজেই বলবে, এখনও সেই সময় আসেনি। আমি চোখ খুলে বললাম, সেই মেয়েটা কবে আসবে ফুপি, আর কত দুটানায় থাকবো আমি? সেটা 5 বছর পর আসতে পারে, আবার 2 দিন পরও আসতে পারে, তোর এত কিছু ভাবতে হবে না, নিজের পড়াশোনার দিকে ফোকাস কর, নিজের পড়াশোনায় নিজের পায়ে দাঁড়া, আমরা তোর পাশে আছি, ইভেন তোর বাবাও তোর পাশে আছে, সেটা সময় হলেই বুঝতে পারবি। পরম শান্তিতে আমার চোখের রাজ্যে ঘুম নেমে আসলো। ফুপি আমাকে ঘুমাতে দেখে নিজে চুপ করে মাথায় হাত বুলাতে থাকলেন। বাইরে থেকে কাপু ভাইয়ের কণ্ঠ ভেসে আসছে, কি বলছেন উনি কিছুই কানে ঢুকছে না, আমার ঘুম দরকার শান্তির ঘুম। ছাদের কার্নিশ ঘেসে দাঁড়িয়ে আছে একদম গাছটা, সকালের স্নিগ্ধ আলো কদমের ছোট ছোট ন্যাড়া মাথায় পড়ছে, সূর্যের আলোয় ছোট কদমগুলো কুসুমের মতো লাগছে। কিছুদিন পরেই কদমের সুন্দর রূপের ছড়াছড়ি হবে এই ন্যাড়া মাথা থেকে, আমার এই কদমগুলো দেখতে দারুণ লাগে। কিছু কাক সেই কদম ঠোকাঠুকি করছে ছেঁড়ার জন্য, কাকগুলো বড্ড বোকা, এই কদম ছিঁড়ে কি করবে ওরা, নিজের প্রেমিকাকে দিবে? কদম প্রিয় কাক প্রেমিকা ভেবেই দমফাটা হাসি পেল। কাকগুলো কদম ছেড়ে নিয়ে ওদের প্রিয়সীকে দিয়ে বলবে, প্রিয়সী কাক, তোমার জন্য মানুষের প্রিয় কদম এনেছি, এবার আমাকে গ্রহণ করো কাক সুন্দরী। সত্যি কি এমনটা করে ওরা? তোর মতো গাধা আর কিভাবে ভাবতে পারে? পেছন থেকে কাব্য ভাইয়ের অপমানসূচক বাক্য শুনে আমি চুপ করে গেলাম।
উনি আমার পাশ ঘেঁষে দাঁড়িয়ে কদমের দিকে তাকিয়ে বললেন, শুভ সকাল কাকের প্রেম বিশেষজ্ঞ। আমি ওনার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললাম, আপনি এখানে কখন এসেছেন? তুই যখন কাকের প্রেমে বাণী শোনাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, তোকে আমি জবাব কেন দেবো? ওনার এমন কথা অন্য সময় শুনলে বিরক্তি লাগলেও আজ লাগছে না। ওনা একটু জ্বালাতে ইচ্ছা করছে প্রচুর। আমি নিরুত্তাপভাবে জবাব দিলাম, আপনার বউ আমি, জবাব তো দিতেই হবে আপনাকে। উনি ফাটাফাটা চোখে আমার দিকে তাকিয়ে আছেন, নিজেকে স্বাভাবিক রেখে বললেন, আমি মানা করতেছি নাকি, তা বউ বাসার ঘরে ব্যবস্থা করি। হ্যাঁ, আমি ওনার থেকে এক হাত দূরে গিয়ে বললাম, দূরে যান আপনি, সকাল সকাল আমাকে না জ্বালালে শান্তি হয় না আপনার? উনি আমার কাছে এসে বললেন, না হয় না, কাকের প্রেম বিশেষজ্ঞ। উফ, বিরক্তিকর, ওনার সাথে কথা বলাই বৃথা। আচ্ছা, উনি কি জানেন ফুপি আমায় অনেক কিছু বলে দিয়েছে? এজন্যই কি আজ মেজাজ মজা করার মুডে তার? উনি হঠাৎ আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, উফ, কাকের প্রেম কর, তোকে আজ তো খেয়েই ফেলতে ইচ্ছা করছে জানিস, তা বাটার দিয়ে একদম স্নিগ্ধ লাগছে। ওনার ফিসফিস শব্দে আমার কেমন অদ্ভুত লাগছে, সেই সাথে লজ্জা। আমি একটু রাগ দেখিয়ে বললাম, আমাকে কি আপনার খাওয়ার জিনিস লাগে? আপনি পাগল হয়ে যাচ্ছেন দিন দিন কাব্য ভাইয়া, সেটা কি আপনি জানেন? উনি কদমের ডালের দিকে লাফিয়ে দুটো কদম ছিঁড়ে বললেন, সারাদিন তো ভাই ভাই করিস কেন রে, তোকে না বলেছি না আমাকে ব্রো বলবি আমায়? ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ ছেলে নিশ্চয়ই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, পুরনো প্রেমিকার কথা মনে করে তাই উল্টাপাল্টা বকছে। আমি হাসবো নাকি কাঁদবো? উনি কদমগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। ব্রো মানেও তো ভাই, কাব্য ভাইয়া। উনি আমার দিকে তাকিয়ে রাগে ভাব মুখে ঝুলিয়ে বললেন, এত বোঝা লাগবে কেন তোর, বলতে বলেছি বলবি, আর না হলে শুদ্ধ বাংলা ভাষায় আমার নামটা আছে সেটা ধরে বলবি, সারাদিন ভাই ভাই বলে মুখে ফেনা তুলে ফেলে, তো কোন জন্মের ভাই লাগি রে আমি? কেন, এই জন্মের সাথে আরো সাত জন্ম থাকলে সেই জন্মেও ভাই লাগেন। টেনে এক ছড় মারবো তোর গালে, বেশি কথা বলে, যা করতে বলবো তাই করবি, আর এটা তোর প্রতি আমার অধিকার। কিসের অধিকার, মিথ্যা অধিকার নিয়ে আমার উপর জোর দেখাবেন না একদম। একজন ভাই হিসেবে জোর দেখাতে পারেন, তাও লিমিট রেখে। উনি কদমগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আমার হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে শক্ত করে ধরে বললেন, অধিকার দেখানো তো মাত্র শুরু, তোকে অজানা অধিকারে পড়াবো, না তুই যেতে পারবি না সহ্য করতে পারবি, আর অধিকারের সমস্ত আয়োজন করবো আজ, সেটা তোর সামনেই। উনি আমার হাত ধরে ট্রেনের ছাদ থেকে নামায়। ওনাকে এভাবে টানতে দেখে ফুপি বারবার মানা করেন, কিন্তু উনি ফুপিকে উপেক্ষা করে আমায় গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। বারবার ছুটতে চাইলে আরও জোরে আঁকড়ে ধরছেন হাত। ওনার এই রাগ আবার কোন মোড় এনে দিবে আমার জীবনে? কাজী অফিসে বসে আছি আমি আর কাপু ভাইয়া, উনি আমার এক হাত শক্ত করে ধরে রেখেছেন। আমার কান্নার শব্দগুলো ওনার কান অবধি পৌঁছাতে পারছে কিনা সেই জানে। উনি অন্য হাতে তার চুল টেনে ধরে আছেন, চোখগুলো রক্তলাল, হাত এত শক্ত করে ধরেছেন মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। আমার মুচড়া মুচড়ি দেখে একবার আমার দিকে তাকাতেই আমি চুপ হয়ে যাই। ওনাকে আগে এভাবে রাখতে দেখিনি, ভয় কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে একবার ঘড়ি দেখলেন, আবার বাইরের দিকে তাকালেন, আফসোসের সুরে বললেন, ড্যাম ইট, প্রয়োজনের সময় কাউকে পাওয়া যায় না। সাদা পাঞ্জাবি কালো টুপি সাথে মুখে দাড়ি আর পান খেতে খেতে একজন লোক চেয়ারে টেনে বসতেই কাপু ভাই নড়ে চড়ে বসলেন। ওনার হাব ভাব দেখে কাজই লাগছে। ওনাকে দেখে আমি এবার জোরে কান্না করে দিলাম, শেষ আশাও আজ শেষ। কাজি দাঁতগুলো বের করে হে হে করে হেসে বললেন, উঠিয়ে নিয়ে আসলেন নাকি ভাইজান? হ্যাঁ এমনই হয়, কত করাইছে এমন বিয়ে তার হিসাব নাই তো। আপনাকে সাক্ষী কই, আমার এখানে মেলা সাক্ষী আছে, লাগলে কন ডাক দেই। স্টপ, আর একটা কথা বললে আপনার দাঁত ভেঙে গুড়িয়ে দেবো। ওনার ধমক শুনে কাজী সাহেব চুপ হয়ে গেলেন। আমি ওনার হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, আপনি এখন বেশি বেশি করছেন কাব্য ভাই। তখন চুপ ছিলাম, তবে আজ চুপ থাকবো না, আমি এখান থেকে পুলিশের কাছে যাব। উনি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, যা তোকে মানা করেছে কে, অধিকারের কথা বলেছিলি না, এখন সত্যিকারের অধিকার নেব তোর। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে আমার, এতটা খারাপ কেন এই লোকটা, সবসময় আমার উপর জোর দেখায়। কাদার ফলে কোনো কথাই বলতে পারছি না।
কিছুক্ষণ পর রাহুল ভাইয়া আর মুস্তাকিন ভাইয়া আসতেই ভয়ে গলা শুকিয়ে যায়। এইবার মনে হয় সত্যি সত্যি বিয়ে হয়েই যাবে। আমাকে কাঁদতে দেখে রাহুল ভাইয়া বললেন, আপু ও কাঁদছে কেন এভাবে? আমি মরে গেছি এই জন্য কেঁদে কেঁদে শোক পালন করছে। রাহুল ভাইয়া ভাবা চাপা খেয়ে গেলেন ওনার কথা শুনে। মুস্তাকিন ভাইয়া কাকে যেন ফোন করলেন, শুধু বললেন, জলদি আয় তোরা, আমরা অপেক্ষা করছি। কার আসার কথা বলছেন আর, সবাই তো এসেই গেছে, আল্লাহ বাঁচাও আমায়। একটু পর তমা আপু আসতেই কাবু ভাইয়া উঠে দাঁড়ায়। মাহিম আর তোদের ফ্যামিলি সবাই কোথায়? তোদের সকাল 9টায় বের হতে বলেছিলাম। কাবু ভাইয়ার কথা শুনে একটা ছেলে আর ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এই যে আমি আপনার ফ্রেন্ড বাসা থেকে বের হইতে 2 ঘন্টা লাগিয়েছে। তার কথা শুনে তমা আপু ওনার পেটে গুতা দিয়ে বললেন, বেশি কথা বললে সোজা এখান থেকে বাসায় চলে যাব। নতুন বিয়ে করেছি তো তাই লজ্জায় তোদের দেখে কান্না করছে। তমা আপুর ফ্যামিলির সাথে সবাই কাবু ভাইয়ার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। একবার আমাকে দেখছেন, আরেকবার তাকে। মুস্তাফিক আর রাহুল ভাইয়াও অবাক হয়েছেন। আমি ওনার হাত নিচ থেকে খামচে ধরি। উনি আমার দিকে তাকিয়ে সবাইকে তাড়া দিয়ে বললেন, আমাকে আসতে বলেছিলি, এসেছি। এবার জলদি বিয়ে কর, আমায় যেতে হবে। তোদের প্যান প্যানের জন্য আমি আর নিতু না খেয়ে বেরিয়ে এসেছি। ওনার কথা শুনে সবাই বিয়ের দিকে মনোযোগ দেন। আমার আত্মায় পানি এসেছে এখন, তার মানে আজ তমা আপুর বিয়ে ছিল। উনি আমাকে টেনে নিজের কাছে এনে নিচু হয়ে ফিসফিস করে বললেন, আবার কথা শুরু কর, কারণ ওদের পর তোর আর আমার রেজিস্ট্রি হবে, ওয়েট অ্যান্ড সি। রৌদ্র তপ্ত দুপুরে আমি ঘেমে চিপচিপিয়ে হয়ে গেছি। কাজী অফিস থেকে বেরিয়ে আমাকে নিয়ে পার্কে এসে বসেছেন উনি। গরমে যান যা যায় অবস্থা, আর ড্রেসের দিকে তাকালে আরও কান্না পাচ্ছে আমার। শয়তান লোক একটা আমাকে ইচ্ছা করে ভয় দেখিয়েছে, তবে রাগ ছিল অধিকার নিয়ে বলার জন্য। রাগ আমারও আছে, শুধু বের হয় না। মিস্টার কাব্য, একদিন আমার রাগে আপনি ভয় গুটিয়ে থাকবেন। উনি আমার এক বেঞ্চিতে বসিয়ে রেখে কোথায় যেন উধাও হয়ে গেছেন। বিরক্ত লাগে, অসহ্য মানুষ একটা। কাব্য ভাইয়া হুট করে যেমন গিয়েছিলেন, তেমন হুট করে এসে আমার কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে আর বলেন, বিড়বিড় করে বকা হয়ে গেলে আমার মাথায় হাত বুলিয়ে দে। আমি অবাকের শেষ চূড়ায় গিয়ে বসে আছি। একে তো পাবলিক প্লেস, তার উপর আমার অনুমতি না নিয়ে শুয়ে পড়লেন। আমি ওনার মাথা ঠেলে উঠিয়ে দেওয়ার চেষ্টায় লেগে আছি, আর উনি মাথা ঘুরিয়ে আমার পেটে মুখ গুঁজে শুয়ে রয়েছেন। ওনার গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। অস্বস্তিতে আমার ভেতর কেঁপে উঠছে। আমার নড়াচড়া দেখে উনি নাক ঘষে বললেন, সাইলেন্ট মোডে বসে থেকে আমার মাথায় হাতটা বুলিয়ে দে, আর বেশি ভাইব্রেট করলে পাবলিক প্লেসে চুম্মা দেবো কিন্তু, আর আমি যা বলি তার থেকে বেশি করি কিন্তু। ওনার কথা শুনে আমি একদম মূর্তির মতো বসে রইলাম। এই লোকের কাজ সম্পর্কে ধারণা হয়ে গেছে। উনি এইবার মাথা উঠিয়ে বললেন, হাত কি নেই তোর? চুলগুলো টেনে দে আমার, নিজে তো শান্তি মতো ঘুমাস, আবার ঘুমটা হারাম করে। এখন আবার আমাকে ঘুমাতে, এখন আবার ঘুমাতে দে, না হলে কিন্তু। আমি মনে মনে হাজারখানেক বকা দিয়ে ওনার কথা মতো চুল টেনে দিতে থাকলাম। ইচ্ছা হচ্ছে সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলি। আস্ত একটা রাক্ষসকেও হার মানাবে এই ছেলে। উনি আবার বিড়বিড় করে বলেন, আমার অনাগত বাচ্চারা কেমন আছে রে দিদু? তাদের যত্নের হেরফের হলে তোকে কিন্তু উঠিয়ে ফেলে দেবো আমি। ওনার নিঃশ্বাস ভারী হচ্ছে, ঘুমিয়ে গেল। এটুকু জায়গায় ওনার মতো হাতের জায়গা হলো কি করে? হাউ পসিবল! টানা 1.5 ঘন্টা ঘুমিয়ে উঠেছেন মহাশয়। উঠেই অ্যাটিটিউড শুরু হয়ে গেছে ওনার। আমার পা ব্যথায় ভারী হয়ে গেছে। উনি উঠেই সামনের দিকে এগিয়ে যান। প্রচণ্ড রাগ লাগলো আমার, আমি দাঁড়াতে পারছি না ওনার জন্য, আর ওনার কোনো হুঁশ নেই। আমাকে কি আপনার চোখে পড়ে না? আমি উঠতে পারছি না, আর আপনি নিজে একা একাই হেঁটে চলে যাচ্ছেন, এমন কেন আপনি? উনি আমার সামনে এসে কোনো কথা না বলে কোলে উঠিয়ে নিলেন। আচমকা এমন হয় ভয় পেয়ে ওনার গলা জড়িয়ে ধরি, আর উনি ভ্রু বাঁকা করে তাকিয়ে বললেন, আজ থেকে ঘুম খাবি তুই, দিনে দিনে হাতির বাচ্চা হয়ে যাচ্ছে, আমার কোমর শেষ, আল্লাহ এতে হাতে কোলে দিলেও হতো। ওনার কথা শুনে রাগে আমার কান্না পেয়ে যাচ্ছে। এত অসভ্য কেন উনি? ইচ্ছা হচ্ছে এখনই কোলে থেকে লাফিয়ে নেমে যাই। গাড়িতে বসার পর আর একটাও কথা বলেননি উনি, মুখ আবার ঘুমড়া করে গাড়ি চালাচ্ছেন। আর এমনটা হয়েছে একটা ফোন আসার পর থেকে, আমি রাগের জন্য কারণ জিজ্ঞেস না করেই বাইরের দিকে তাকিয়ে বসে আছি। ওনার যা ইচ্ছা হোক তাতে আমার কি,
বাড়িতে পৌঁছে ফুফির থমথমে মুখ দেখে ভয় পেয়ে যায়। সাথে কাপু ভাইও মুখ ভার করে বাসায় ঢুকলেন। আমি ওনার পিছে পিছে ড্রয়িং রুমে যেতেই ভয় কাপু ভাইয়ের পিছে লুকাই। এতটা সময় সব তো ঠিক ছিল, তাহলে এখন সবার সামনে কাপু ভাইয়া এক হাতে জড়িয়ে রেখেছেন আমায়। ড্রয়িং রুমের পরিবেশ ঠান্ডা, কারো মুখে কথা নেই কোনো, যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। ফুফি আর রেদওয়ান আঙ্কেল আমাদের তিনজনের মুখের দিকে তাকিয়ে আছেন। কাপু ভাইয়ার চোখে মুখে রাগ স্পষ্ট, সে আমাকে অনেকটা শক্ত করে ধরে রেখেছেন। মনে হচ্ছে সে যদি ছেড়ে দেয় কেউ আমাকে নিয়ে যাবে। আমির আমার সামনে এসে দাঁড়াতে কাপু ভাইয়া আমাকে আরও মিশিয়ে নেয়। আমির তা দেখে মুচকে হাসে। আমির নামক মানুষটাকে আমার কোনো কালেই ভালো লাগেনি। দেখতে অনেক সুন্দর কিন্তু ভালো লাগে না, আর এই ভালো না লাগাটা এখন অস্বস্তিতে পরিণত হয়েছে। মনের মাঝে আরেকটা কথা ঘুরছে, আমির যদি জানেন আমার আর কাব্য ভাইয়ের বিয়ে হয়নি, তখন সে যদি আমায় নিয়ে যায়। এভাবে বিয়ের ভরা আসরে অপমান না করলেও পারতেন নীতি, তোমার এই অপমানের শোধ আমি নেব। কেমন আছেন আপনারা? কোথাও কি গিয়েছিলেন নীতু? ফলস পেপার আর রিপোর্ট অহরহ পাওয়া যায় মিস্টার কাব্য। আমি নীতুকে আমার বাগদত্তা হিসেবে নিয়ে যেতে পারি, সেটা কি আপনি জানেন? ওইটা ভুয়া রেজিস্ট্রি পেপার, তাই আপনার কোনো জোর নেই নীতুর উপরে। তোমার জন্য সবসময় অপেক্ষা করে থাকবো নীতু, শোধ আমি নেব। কেমন আছেন আপনারা? পিনপতন নীরবতা ঠেলে আমিরের প্রশ্ন শুনে উত্তর দেওয়ার সাহস জোগাতে পারলাম না আমি, কিন্তু কাপু ভাইয়া বললেন, আলহামদুলিল্লাহ, তা আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমাদের যে সংসার দেখতে বুঝি। আমির মুখে হাসি বজায় রেখে বললেন, কোথাও কি গিয়েছিলেন নীতু? বিয়ের পর স্বামী স্ত্রী আর কোথায় যাবে মিস্টার আমির, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গিয়েছিলাম। কাবু ভাইয়ের কথা শুনে উনি কিছু একটা ভেবে হা হা করে হেসে বললেন, ফলস পেপার আর রিপোর্ট অহরহ পাওয়া যায় মিস্টার কাব্য। ওনার কথা শুনে কাব্য ভাইয়ার মুখের ভাব পরিবর্তন হয়েছে। এতক্ষণ মুখে রাগী ভাব থাকলেও সেটা এখন হাসিতে পরিণত হয়েছে। উনি আমাকে নিয়ে সামনে এগিয়ে যেতে যেতে বললেন, তো আমি নীতুকে আমার বাগদত্তা হিসেবে নিয়ে যেতে পারি, সেটা কি আপনি জানেন? কাপু ভাইয়া হা হা করে হেসে বললেন, আমার বউকে আপনি বাগদত্তা হিসেবে নেবেন? হাউ ফানি। ওইটা ভুয়া রেজিস্ট্রি পেপার, তাই আপনার কোনো জোর নেই নীতুর উপরে। কাপু ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে পকেটে হাত গুছে আমিরের মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, চেষ্টা করে দেখতে পারেন ওকে নিয়ে যেতে পারেন কিনা। আর জোরে কথা বলেন, রাইট? আপনার চুল পরিমাণও জোর নেই ওর উপর, আর তার উপর ওর সাথে আমার রেজিস্ট্রি হয়ে গেছে, তাই না আব্বু? রেদওয়ান আঙ্কেলের মুখের দিকে তাকাতেই দেখলাম উনি পেপার নিয়ে সোফায় বসে পড়লেন, চশমা ঠিক করে পরে মনোযোগ দিতে দিতে বললেন, এত কথা বলার দরকার নেই বাইরের কাউকে, আর হ্যাঁ, আপনাকে যেন আমার বাড়ির আশেপাশে আর না দেখি। রেদওয়ান আঙ্কেলের কথা শুনে যতটা অবাক আমি হয়েছি, তার চেয়ে বেশি অবাক কাব্য ভাইয়া হয়েছে। উনি হা করে তাকিয়ে আছেন। নিজেকে সামলিয়ে আবারও তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আপনি আর একটা বাজে কথা বললে পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি রীতিমতো হ্যারাসমেন্ট করছেন বাড়ি বসে, যথেষ্ট বড় লোক, থার্ড ক্লাস মানুষ। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি সবার কথা শুনে কিছু না বলেই আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, তোমার জন্য সবসময় অপেক্ষা করে থাকবো নীতু। আমি ওনার কথা শুনে কাপু ভাইয়ের মুখের দিকে তাকালাম। আমিরের কথা শুনে রাগ লাগলো প্রচুর। আমি কাটকাটভাবে জবাব দিলাম, আপনার অপেক্ষা আপনার কাছে রাখুন, এই আপনার জন্য আমার জীবনটা দোটানায় আছে। আমির আমার কথা শুনে আর কিছু না বলেই চলে যায়। এই লোকের ঝামেলা না হলে আজ জীবনের মোড় অন্যরকম হতো আমার। যে যেখানে পারে অধিকার আদায় করতে চলে আসে, নিজেকে অধিকারের রানী লাগছে, উফ বিরক্তিকর। কাপু ভাইয়া আবার চুপ হয়ে গেলেন, আমাকে দেখলে অন্যদিকে চলে যান, খাবারের সময় দেখা হলে বাহানা দিয়ে উঠে চলে যান। আমিও যথাসম্ভব নিজেকে পড়াশোনায় ব্যস্ত রাখতে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ঘুরে ফিরে তার ইগনোরটা বড্ড লাগছে আমার। সব কিছু কেমন অগোছালো লাগছে।
কাল নতুন ভার্সিটিতে ভর্তি করতে নিয়ে যাবে রেদোয়ানাকে। সব আবার নতুন করে শুরু করতে হবে ভেবেই ঘুম পাচ্ছে। ভার্সিটিতে ওঠার পর 3-4 দিন ক্লাস করেছি, তার মধ্যে এত শত ঝামেলা, নিজের ভবিষ্যৎ যেখানে সবাই গোছানোর চিন্তায় মত্ত, সেখানে আমি নিজের জীবনের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছি। সব কিছু মেনে নেওয়া এতটা সহজ? না, যে পরিস্থিতিতে সবাই থাকে সেই পরিস্থিতি মানিয়ে নিতে হয় নিজের প্রয়োজনের খাতিরে। আমিও মানিয়ে নেওয়ার চেষ্টায় আছি, হয়তো ভালো কিছু হবে এ ভেবে। বাইরে বাবার কণ্ঠের আওয়াজ পেতে চমকে উঠি। বাবা আমার নাম ধরে উচ্চস্বরে ডাকছে। এক মুহূর্তের জন্য সব ভুলে এক দৌড়ে বাইরে বেরিয়ে দেখি বাবা হাসি মুখে দাঁড়িয়ে কাব্য ভাই আর রেদোয়ান আঙ্কেলের সাথে কুশল বিনিময় করছে। আমাকে দেখে বাবা এগিয়ে এলেন। তাকে দেখে আমার কান্নাগুলো উপচে বেরিয়ে এলো। এক ছুটে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেই। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আদুরে সুরে বললে, কান্নাকাটি থামিয়ে আমাকে জিজ্ঞেস করবি না আমি কেমন আছি? তুমি আমার বিশ্বাস করো আব্বু, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, সব কাব্য ভাই আর মিথ্যা নাটক। কান্নার জন্য কথা আটকে আসছে আমার। কাব্য ভাইয়া সরু চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকে পাত্তা না দিয়ে আবার বললাম, আমাকে ফুপি কিছু কিছু বলেছে, তাই বলে এমন না করলেও পারতে তোমরা। আব্বু আমাকে উঠিয়ে চোখ মুছে দিয়ে বললেন, যা হয় সেটা ভালোর জন্যই হয়, সব কিছু ভুলে পড়ায় মনোযোগ দাও তুমি। এমন কথা শুনে বড্ড অভিমান হলো আমার। আমি বুঝি খেলনা, আমি অভিমানের সুরে বললাম, তুমি মেনে নিয়েছো সব এত সহজে, তাহলে সেদিন সবার সামনে এমন না করলেই পারতে তোমরা। কাব্য আর তোর বিয়ের রেজিস্ট্রি যেখানে আগেই হয়ে গেছে, আর কি বলার থাকতে পারে? আমিরের বেজালটা ছিল বলেই তো এত সহজে মেনে নিতে হয়েছে। আমি অবাক চোখে কাব্য ভাইয়ের দিকে তাকাতেই সে মশা তাড়ানোর মতো হাত নাড়ে। আব্বু আমার দিকে এসে ঘুরে কাব্য ভাইয়ের সামনে গিয়ে বললেন, তোর যাওয়ার ডেট কবে? আর 2 সপ্তাহ পরেই মামু। আব্বু আর রেদোয়ান আঙ্কেল সামনের দিকে এগিয়ে যায়। উনি কোথায় যাবে 2 সপ্তাহ পরে? উনি দেয়ালে পিঠ ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আমিরের জন্য না হয় বাবা আমাকে আপনার হাতে তুলে দিয়েছিল, কিন্তু আপনি এত মিথ্যা কেন বলেছেন? তোর বাবা মানে আমার মামু ঝোলা পড়ার শর্ত শুনে তাকে জানানোর জন্য এই নাটক করেছে। ভালোভাবে তোকে দিয়ে দিলে তোর এত ঝামেলা পোহাতে হতো না। আমি ওনাকে অনুনয় করে বললাম, তাহলে কিসের শর্ত? তোর থেকে দূরে থাকার শর্ত। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার বাসায় পাঠিয়ে আবার ওনার থেকে দূরে থাকার শর্ত? উনি আমার দিকে এক পা এগিয়ে বললেন, তোর ছোট মাথায় এত কিছু ঢুকবে না। আমি গভীরভাবে সব ভাবছি, আর এর মাঝে উনি হুট করে আমার কপালে উষ্ণ পরশ দিয়ে আমাকে টেনে তার রুমের বারান্দায় নিয়ে গেলেন। আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, নীতু আমাকে 2 দিন তোর সময় দিবি যেখানে কোনো প্রশ্ন থাকবে না, শুধু তুই আর আমি থাকবো। চলে যাওয়ার আগে 2 দিন তোর কাছে যাই, সত্যি বলছি 2 দিন তোর কাছে সব স্পেশাল হবে, তারপর তুই মুক্ত, প্লিজ দিবি আমাকে 2 দিন? ওনার আবেগমাখা কণ্ঠে আমি বিমোহিত হয়ে গেছি। এত সুন্দর করেও উনি বলতে পারেন বুঝি? তাকে কি দেওয়া উচিত 2 দিন? কাব্য ভাইয়া পেছন থেকে শক্ত করে আমায় জড়িয়ে ধরে তার থুতনি আমার ঘাড়ে গুঁজে রেখেছেন। তার এমন কাছে আমার শরীরে ঠান্ডা শীতল স্রোত বয়ে যাচ্ছে, ওনার ভারী নিঃশ্বাস আমার উপর পড়ছে। চারদিকে চাঁদের আলো ছুটে ছুটে চলছে, পূর্ণ চাঁদের আলোয় বারান্দায় অদ্ভুত সুন্দর পরিবেশ খেলা করছে। সেই অদ্ভুত পরিবেশের সাথে নতুন এক ভালো লাগার সাথে পরিচয় হচ্ছে আমার মন। আজ কাব্য ভাইয়াকে দূরে ঠেলে দিতে ইচ্ছে করছে না, বরং মনে হচ্ছে উনি এইভাবেই আঁকড়ে রাখুক আমাকে, যেখানে তার সাথে আমার প্রত্যেকটা সুন্দর মুহূর্ত থাকবে এই ভরা সুন্দর সন্ধ্যার মতো। ঘাড়ে কিছু একটার নরম স্পর্শ পেতে কেঁপে উঠলাম। হুট করে মনে হলো যা হচ্ছে কিছুতেই ভালো হচ্ছে না। ওনার ঠোঁটের স্পর্শ এবার গভীর হতেই তার হাতের বাঁধন থেকে ছুটতে চেষ্টা করি। আমতা আমতা করে বললাম, ছাড়ুন কাব্য ভাইয়া। ছাড়বো না তো। উনি আরো আঁকড়ে ধরলেন আমায়, ঘোর লাগা কণ্ঠে বললেন, তুই যদি আমাকে সময় না দিস তবে আমি জোর করে নেব, বুঝেছিস? এই অস্বস্তি থেকে মুক্তি পেতে তাড়াহুড়ো করে বললাম, আমি দিব আপনাকে 2 দিন, প্লিজ ছাড়ুন আমার অস্বস্তি হচ্ছে। উনি নিজের মুখ এগিয়ে আমার গালে চুমু দিয়ে
জলদি সরে দাঁড়ান, তার এমন কাজে আমি ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছি। প্রথমে ঘাড়ে, আবার গালে, গালে হাত দিয়ে মুছতেই উনি তড়িৎ গতিতে এসে আবার চুমু দিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ান। মুখে মুচকি হাসি টেনে বললেন, যতবার মুছতে চেষ্টা করবি আমি তো আবারও ডাবল দেবো, এতে আমারই লাভ, তুই মুছে ফেল, এবার ডাবলে ডাবল পড়বে। আমি দুই হাত গালে দিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে বললাম, আপনি প্রচুর অসভ্য কাব্য ভাই, যাকে বলে মাত্রার অতিরিক্ত অসভ্য। আপনার এইরূপ অন্য কেউ দেখলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে। তুই স্যার হার্ট অ্যাটাক আর কে করবে? ওনার দিকে তাকিয়ে দেখে সে ঠোঁট কামড়ে হাসছে, ছি এত নোংরা হয়ে গেছেন উনি। ওনার এমন রূপ দেখলে ওনাকে যারা আইডল হিসেবে ভাবেন তারা নিশ্চিত দুদিন অজ্ঞান থাকবে। আমার দিকে এগিয়ে এসে আবার ফিসফিস করে বললেন, আমার কাছ থেকে কাল সকালে ইমিডিয়েটলি দুদিনের জন্য কোথাও যাবি সেটা বলবি, ফারদা মুখ ফসকে একটা উল্টো পাল্টা কিছু বললে তোকে উঠিয়ে দশতলা থেকে ছুঁড়ে ফেলে দেবো। আর ভুলো যেন তোর বাপ মানে আমার হিটলার মামু এসব টেন না পায়, তাহলে কেলেঙ্কারি হতে এক চুল বাকি থাকবে না। কিন্তু যাবেন কো? আর কিছু বলার আগে উনি আবারও গালে চুমু দিয়ে শয়তানি হাসি দিয়ে চুলে হাত বুলিয়ে চলে যান। আমি থ হয়ে দাঁড়িয়ে আছি, গালে হাত দিয়ে মুছতে যাব তখনই দেখি সে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি আবারও দুগালে হাত দিয়ে ঘুরে বিড়বিড় করে বললাম, তো শান্তি নেই নিতু, একদম শান্তি নেই। এই কাব্য নামক ভদ্র মানুষের মুখোশ পরে থাকা অভদ্র মানুষ তোর জীবন তেজপাতা করে ভাজা ভাজা করে ফেলবে। ফুপির রুমের সামনে পায়চারি করছি আধ ঘন্টা যাবত, কি বলবো কিছুই বুঝতে পারছি না। কাল সারারাত ভাবতে ভাবতে ঘুমাতে পারিনি, ফালতু লোক একটা, আজারা ভেজালে আমায় ফাঁসিয়ে দিয়ে নিজে আরামসে ঘুমাচ্ছে। ইচ্ছা হচ্ছে ঠান্ডা পানি ঢেলে দিয়ে আসি ওনার উপর। কিভাবে কি বলবো সব গুছিয়ে নিয়ে রুমে উঁকি দিয়ে দেখি ফুপি জায়নামাজ উঠাচ্ছে। বুকের মাঝে ফু দিয়ে নক করলাম। ফুপি আমার দিকে তাকিয়ে ভেতরে আসতে বলে বলি, এত সকালে হঠাৎ ফুপিকে মনে পড়লো কেন? আমি বেডের উপর বসে চারদিকে চোখ বুলিয়ে বললাম, আঙ্কেল কোথায় ফুপি? ফুপি আমার পাশে বসে বললেন, তার তো সকালে সেই একটাই কাজ, উঠেই রাস্তার মোড়ে চা খেতে চলে যাওয়া। ও হ্যাঁ, একটু পর রেডি থাকিস, তোকে আজ ভর্তি করাতে নিয়ে যাবে তোর আঙ্কেল, কাল বড় ভাইয়া তোর ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে গেছেন। আমি কিছুক্ষণ চুপ থেকে শ্বাস টেনে নিয়ে আমতামতা করে বললাম, ইয়ে মানে ফুপি, আসলে ফুপি তুই তুতলানো শুরু করলি কবে থেকে নিত? আম্মু আমার ভাইয়ের এই তুতলা মেয়েকে কেউ বিয়ে করবে না। কাব্য ভাইয়া মোবাইল চালাতে চালাতে রুমে ঢুকে উক্ত কথা বললেন। আমি তেতে উঠে বললাম, ফুপি তোমার ছেলে সব সময় আমার সাথে মিসবিহেভ করে, ওনাকে কিছু বলো, তা না হলে ওনার চুল সব কয়টা ছেড়ে ফেলবো আমি। আমার কথা শুনে আমাকে জোরে একটা ধমক দিয়ে উনি আবার মোবাইলের দিকে মনোযোগ দিয়ে ফুপির কোলে মাথা রেখে আমার কোলের উপর পা দিয়ে শুয়ে পড়লেন। ফুপি ওনার চুল জোরে টান দিয়ে শাসনের সুরে বললেন, মেয়েটা যা বলেছিল তা বলতে না দিয়ে এত ওর পিছে লাগছিস কেন তুই? ফাজিল ছেলে, ওর পিছে আবার লাগলে তোর চুল নিতুর সাথে মিলে আমিও ছিড়ব, তোর বাপ আর তুই চান্দে ছিলা হয়ে যাবি। তার মানে তুমি আব্বুর চুল ছিঁড়ে এত সুন্দর টাক বানিয়েছ? আহাহাহা, আমার বেচারা বাপ। ওনার কথা শুনে ফুপি আবার ওনার চুল জোরে টান দিয়ে হেসে ওঠে। তাদের মা ছেলের মাঝে আমাকে কাবাবে হাড্ডি মনে হচ্ছে। আমি তাদের হাসি মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু ভুলে গেছি। কাব্য ভাইয়া তার পা দিয়ে আমার পেটের উপর আলতো ধাক্কা দিতেই চমকে উঠি। উনি আমাকে তাকাতে দেখে চোখের ইশারায় বলতে বলে আবারও মোবাইল চালাতে ব্যস্ত হয়ে পড়েন। এ যাত্রায় আমার কেটে বের হওয়ার উপায় না দেখে কান্না পাচ্ছে আমার। আমাকে চুপ থাকতে দেখে উনি নিজের পা উঠিয়ে বললেন, তোর মহামূল্যবান কথা বলার সময় আমার পা টিপে দিতেই পারিস, আরে জলদি কি বলবি বল, নাহলে আজ সারাদিন তোকে দিয়ে পাটে পাবো। ওনার এমন কথা শুনে আমি অনুনয়ের চোখে তাকালাম। উনি আমাকে পাত্তা না দিয়ে ফুপিকে দিয়ে চুল টানাতে ব্যস্ত। আমি সাহস নিয়ে বললাম, ফুপি আমি দুই দিনের জন্য ঔষধের বাসায় যেতে চাই, আমার অনেক নোটস আছে ওর কাছে, আর আমি কোথায় আছি ও জানে না, অনেক দরকারি নোটস, আমার ইমিডিয়েটলি লাগবেই লাগবে, প্লিজ তুমি মানা করো না, আর আজ ভর্তি হতে যাব না, ওদের বাসা থেকে এসে একেবারে ভর্তি হব। আমি একদমই কথাগুলো বলে হাফ ছাড়লাম। কাব্য ভাইয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে আছেন,
কিন্তু ফুপিকে আর কিছু বলতে না দিয়ে কাব্য ভাইয়া উঠে বসে বললেন, কোনো কিন্তু নয় আম্মু, ও যদি যেতে চায় যেতে দাও ওকে, আর ভর্তির ব্যাপারটা আব্বু চলে গেলে আমি না হয় সামলিয়ে নেব, সত্যি ও রিফ্রেশমেন্টে দরকার, তাই আর মানা করো না। আর হ্যাঁ, আমি যাওয়ার আগে ফ্রেন্ডের সাথে রাতের গুল ঘুরতে যাবো আজকে, ওদের বারণ করেছিলাম বাট শোনেনি, ওরা বললো জার্মান যাওয়ার আগে আমাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে দেয়, ওদের কথা ফেলতে পারিনি, তাই আর মানা করো না, আর আমি যাওয়ার আগে না হয় নিতুকে ওই সিজে বাসায় ড্রপ করে দিয়ে যাবো। উনি তার মানে জার্মান চলে যাচ্ছেন? এই কথা মনে হতে কেমন খারাপ লাগলো একটু। এমন কেন, উনি আমাকে একটুও বললেন না? ফুপি ওনার কথা শুনে মুচকি হাসলেন, বললেন, তুই যখন এগ্রি করেছিস এখানে আমার বলার আর কিছুই নেই, আর রাতার গুলো যাবি এই সময়, এই কয়েকটা দিন বাসায় থাকলে কি হবে তোর? উনি ফুপির হাত ধরে বাচ্চাদের মতো বললেন, প্লিজ আম্মু মন খারাপ করো না, আমি কথা দিচ্ছি জাস্ট দুটো দিন ঘুরবো, দেন যে কয়টা দিন আছি তোমার পিছু ছাড়বো না। ওনার কথা শুনে ফুপি রাজি হতেই আবার গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বললেন, যেতে চাইলে বিকেলে রেডি হয়ে থাকবি, আর এক ফুটো দেরি হলে তোকে রেখে চলে যাব। উনি বলেই যেভাবে এসেছিলেন সেভাবে চলে গেলেন। আমি কি বলবো ভাষা খুঁজে পেলাম না, ওনার ভাব দেখে মনে হচ্ছে আমি ওনাকে জোর করে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে কাহিনী তো পুরো উল্টো। বিকেলের হালকা রোদের ঝলকানি সুন্দর লাগছে, হালকা হাওয়া শরীরে ছুতেই শিশির করে উঠছে, একটু আগে বৃষ্টি তার নিজস্ব সত্তায় আকাশ ভেদ করে আছড়ে পড়েছে, বৃষ্টির পর ঠান্ডার মৃদু হওয়ার মতো আমার মন উত্তালভাবে বইছে, হঠাৎ প্রচণ্ড মন খারাপ এসে ভিড় করেছে, যাওয়ার জন্য রাজি হওয়ার জন্য এখন নিজেকে নিজের কাছে ছোট মনে হচ্ছে, কেন কেন ওনার পাগলামিতে রাজি হলাম, না হলে তো ওনার এই রূপ দেখতে হতো না, নিজে থেকে সব করবে আর কষ্টে পড়াবে আমায়। পাশে উনি একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত, মেয়েটা কয়েকবার ওনার শরীরের উপর এসে পড়ছে, কিন্তু উনি কিছু না বলেই মেয়েটার সাথে হাসতে ব্যস্ত, আর আমি বাস স্ট্যান্ডের বেঞ্চিতে বসে ওনাদের তামাশা দেখতে ব্যস্ত। আমার কোমরে হাত দিয়ে এক হাতে জড়িয়ে বাসের সিটে হেলান দিয়ে শুয়ে আমায় ধরে রেখেছেন কাব্য ভাইয়া, আর অন্য হাতে মোবাইল চালাচ্ছেন, ইচ্ছা হচ্ছে জানালা ভেঙে বের হয়ে যাই, উফ অসহ্য একটা, এতক্ষণ ওই মেয়ের সাথে থেকে এখন বাসে ওঠার পর আমাকে মনে পড়েছে তার, বাসা থেকে আসার সময় গাড়ি নিয়ে আসেনি সে, তাহলে নাকি ধরা পড়ে যাবে, ওনার হাবভাব দেখে মনে হচ্ছে আমি ওনার গোপন প্রেমিকা, গোলাপগঞ্জ মেইন পয়েন্টে এসে বাসে উঠেছি, আর এখান থেকে রাতারগুল যেতে 2 ঘন্টার উপর লাগবে, এই 2 নামক সংখ্যাটা বড্ড খারাপ, গত 2 তারিখে ওনার মিথ্যা কথার জালে ফেসেছে, আবার 2 দিন আবার 2 ঘন্টা, 2 নামক শনি লেগেছে আমার কপালে, থেকে থেকে উনি তার হাতের বাঁধন শক্ত করছেন, আবার কখনো আলগা, ওনার দিকে তাকিয়ে দেখি এখনো ফোনে পড়ে আছেন, কিছুক্ষণ পরপর ভ্রু কুচকে ফেলছে, চেহারা দেখে মনে হচ্ছে প্রচুর বিরক্ত উনি কিছু একটা নিয়ে, তার ছোট ছোট চুলগুলো কপালে এসে বাড়ি খাচ্ছে, উনি বিরক্তি নিয়ে হাত দিয়ে ঠেলে দিচ্ছেন, আবার সেই চুল এসে ওনাকে বিরক্ত করছে, আমি তাকিয়ে আছি ওনার মুখে, তার চেহারায় মায়া আছে যেটা কাটানো কোনো পক্ষে সম্ভব নয়। দেখে দেখে আমার উপর নজর লাগা ভালো করে, যাতে কোনো পেত নিয়ে আশেপাশে ঘেঁষতে না পারে। ওনার কথা শুনে নজর লুকাতে চেষ্টা করেছি, উনি মোবাইল পকেটে রেখে আমাকে আরেকটু জড়িয়ে ধরে বললেন, এটু বেবি কি রাগ করেছে আমার উপরে? ওনার টেনে টেনে কথা বলার ধরন দেখে আমি হেসে উঠলাম, উনি আমার অবাধ্য চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে বললেন, দ্যাটস লাইক এ গুড গার্ল, আজ থেকে অন্য কাব্য ভয়া লাগছে, বদরাগী কাব্য ভাইয়া আর এই কাব্য ভাইয়ার মধ্যে বিস্তর তফাত, আজ একটুও খারাপ লাগছে না তার সাথে, বাস স্ট্যান্ডের ওই মেয়েটার কথা মনে পড়তে আমার হাসি নিমিষেই মিলিয়ে যায়, ওনার থেকে ছাড়া পাবার চেষ্টা করি, উনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে না থেকে কেউ একজন প্রশ্ন করতেই পারে, আমি আজ তার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, সেই বাসেই সব প্রশ্নের ঝুড়ি শেষ করবে সেটা আগে কথা দিতে হবে, বাস থামার পরে সে একটাও প্রশ্ন করলে তাকে সাপ ধরিয়ে দেবো সেই ছোটবেলার মতো। আজ তাকে খুব আদরে লাগছে আমার কাছে, ইচ্ছা হচ্ছে তার নামানো গালটা একটু টেনে দেই, সেই আশা বাদ দিয়ে আমি অন্য সব প্রশ্ন বাদ দিয়ে ঠোঁট উল্টে বললাম, ওই মেয়েটা কে যে বাস স্ট্যান্ডে আপনার সাথে ক্লোজ হয়ে কথা বলছিল?
উনি হেসে উঠে আমার মাথায় আলতো ধাক্কা দিয়ে বললেন, তুই বোকা, আস্ত একটা বোকাই থেকে যাবি। সেটা আমার আন্টি ছিল গর্ধ, তোর ফুবির মামার মেয়ে ছিল। তুই চিনিস না, সিরিয়াসলি, এই এক জ্বালা। নানা দাদার জন্য নিজের সমান মেয়েরা আন্টি লাগে, আর তোর মতো হাঁদারাম তাদের নিয়ে উল্টোপাল্টা মিনিং বের করে। ওনার কথা শুনে আন্টির কথা মনে পড়লো আমার। ইস, রূপান্টিকে না চিনে কত কিছু ভেবেছি। আর কিছু? অনেক কিছু জানার আছে। তোর কাছে আর 22 মিনিট আছে, যা বলো জলদি বল, এই 22 মিনিটের মধ্যে বলে শেষ কর। উনি ঘড়ি দেখে টাইম সেট করতেই আমি আওড়ালাম, 2 এ 2 এ 22, আবার 2। 1 মিনিট হ্যাভ গন। ওনার কথা শুনে তাড়াহুড়ো করে বললাম, আমার সাথে আপনার রেজিস্ট্রেশন হয়নি, তাহলে মিথ্যে কেন বললেন? রেজিস্ট্রি তোর বিয়ে 2 দিন আগে হয়ে গেছে। উনি বাসের সিটে আবার গা এলিয়ে দিলেন। আমি অবাক হয়ে বললাম, মানে? উনি আমাকে আবার জড়িয়ে ধরে বললেন, আমাদের খোকন শ্রেণী চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তোর বার্থডে রেজিস্ট্রেশনের জন্য যে সাইন দিয়েছিলি ওইটা বিয়ের রেজিস্ট্রেশন ছিল। আমি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি। উনি গা দুলিয়ে হেসে উঠলেন। উনি চোখ বন্ধ করে বললেন, ভাবনি তো ভাব, ভাবার জন্য তোর কাছে 2 মিনিট আছে, তারপর আরো কিছু বলা থাকলে জলদি বলবি। আমি ভাবতে ভাবতে ওনার বুকের উপর মাথা রাখি অজান্তে, আর উনি আরেকটা হাত আলতো করে আমার মাথায় রাখে। বিয়ের আগের দিন লাস্ট রেজিস্ট্রেশনের ডেট ছিল। আমি তাড়াহুড়ো করে বের হতে দেখি কাপু ভাইয়া বাসার সামনে হাতে হাত গুজে নিজের স্টাইলে দাঁড়িয়ে আছেন। আমি ওনার দেখে কেমন আছে জিজ্ঞাসা করে পাশ কেটে সরে যেতে চাইলে উনি গম্ভীর মুখে বললেন, তোর ভার্সিটি আজ অফ, ইমাজউদ্দিন স্যার তার বাসার অপোজিটে গিয়ে সাইন করে দিয়ে আসতে বলেছে। আমি ওনার কথায় অনায়াসে বিশ্বাস করে নিই, কারণ আমাদের সবার দীর্ণ বিশ্বাস কাব্য দ্য গ্রেট ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড মানুষ যা বলে তাই সত্য। উনি আমাকে তার সাথে করেই নিয়ে যায়। যেতেই একজন মানুষ এসে বলে তাকে স্যার পাঠিয়েছে সাইন করে নিয়ে যেতে, আর আমিও তাড়াহুড়ো করে না দেখেই সাইন করে দেই। আমি আবারও এক ধাপ অবাক হয়ে যাই। নীতু, তোর জীবন তুই শেষ করেছিস, প্রচুর বোকা তুই নীতু, প্রচুর বোকা। আমি ওনার থেকে মাথা উঠিয়ে কেঁদে দিয়ে বললাম, এটা ঘোর অন্যায় কাব্য ভাইয়া, আমাকে আপনি বোকা বানিয়েছেন। উনি চোখ খুলে তাকিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, তোর বাপ মানে আমার মামু কথা শুনলে এমন স্টেপ নিতে কেউ চাইতো না, আর তোকে আমি বোকা বানিয়েছি দেখে সবাই পারবে নাকি? হ্যাঁ, ইউ আর মাই স্ট্রং লেডি। একদম ভালো হয়নি কাব্য ভাইয়া, আপনি অন্যায় করেছেন। একদম চুপ। উনি আমায় জোরে এক ধমক দিতে আশেপাশের মানুষ আমাদের দিকে তাকালেন, আর উনি সবার দিকে অগ্নি চোখে তাকাতেই সবাই ঘুরে যায়, আর ধমক শুনে কান্নার পরিমাণ বেড়ে যায় আমার। উনি মিষ্টি হেসে আমাকে বললেন, আর এক ফোঁটা পানি পড়লে তোর চোখ টেনে তুলে ফেলবো, আমি তোকে এই জন্যই বলতে যাইনি, আর তোর কাছে আমি অধিকাছে আছি, ওটা জাস্ট একটা নাটক ছিল প্রমাণ পাওয়ার জন্য। ওনার মিষ্টি মুখে চিবানো কথা শুনে কান্না থেমে যায় আমার। উনি আবার ঘুরে দেখে বললেন, তোর আজকের সময় শেষ নিতু, এমন একটা দিন আসবে যেখানে কোনো ধরা বাঁধার সময় থাকবে না, তোর আর আমার মাঝে। সেই দিনটার অপেক্ষা কর, তোর মনের মাঝে হাজারো প্রশ্নের উত্তর মিলবে একদিন, আর অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। ওনার কথা শুনে তাকিয়ে আছি আমি। উনি আমার কপালে উষ্ণ পরশ দিতে আমি চমকে উঠি। আবার উনি কানের কাছে এসে ফিসফিস করে বললেন, কাব্য ভাইয়া আমাকে কোলে উঠিয়ে হাঁটু সমান কাদা আর পানির মধ্য দিয়ে অনায়াসে হেঁটে চলেছেন। ওনার মুখে অমায়িক হাসি, আমি এক হাতে ওনার গলা আঁকড়ে ধরে লজ্জায় মরে যাচ্ছি। আমার জুতো ছিঁড়ে গেছে, বাস থেকে নামার পর আর পেছন থেকে কিছুতে আটকে আমার জামার পেছনে কিছুটা অংশ ছিঁড়ে গেছে। কাব্য ভাইয়া কিছু না বলেই সবার সামনে কোলে উঠিয়ে হাঁটা ধরে, আশেপাশের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এখনও সূর্য পশ্চিম আকাশে উঁকি দিয়ে আছে, তার হালকা কমলা রাঙা আলোক রশ্মি কাব্য ভাইয়ার মুখের উপর পড়ছে। ওনার চোখে মুখে উপচে পড়া খুশির ঝলক, এখন তাকে দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট পার্সন লাগছে। এই কাব্য ভাইয়াকে আমি একদম চিনি না, তবে তার মতো অসভ্য দুনিয়ার আর কেউ আছে কি না সন্দেহ। তখন বাসে আমার দিকে ঝুঁকে বলেছিলেন, তোর আর আমার বাসর কিন্তু হয়নি নিতু, যদি তোর বিয়ে নিয়ে ডাউট থাকে তাহলে এই জায়গায় কোনো কাজে অফিসে গিয়ে আবার রেজিস্ট্রি করে ফেলি, কী বলিস? তারপর এই রাতারগুল ফরেস্টে আমাদের পানিময় বাসর হবে। ছি, উনি কতটা নির্লজ্জ, ভাবতেই কেমন লাগে। আমি বিড়বিড় করে বললাম, আপনি প্রচুর অসভ্য কাপু ভাই। উনি আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, কিছু বললি? আমি ওনার কথা শুনে দুদিকে মাথা দোলালাম, যার অর্থ না।
বাসা থেকে বের হয়েছিলাম আড়াইটার দিকে, এখন বাজে 4:30, একটু পর সন্ধ্যা নামবে। আর এই সময় উনি ঘুরবেন? ওনাকে বোধহয় প্রথম দেখলাম এই সন্ধ্যার সময় ঘুরবেন রাতার গুলে। সিলেটে থাকলেও বাবা কখনো কোথাও ঘুরতে যেতে দেয়নি। একমাত্র আমি নামক প্রাণী কিনা যে কিনা সিলেট থেকেও কোনো জায়গা চিনি না, আর দেশের বাইরের মানুষ সমস্ত কিছু ঘুরে দুনিয়া উদ্ধার করে ফেলেছে, এইসব ভেবে নিজেকে ভিনগ্রহের প্রাণী মনে হচ্ছে। তোর মতো আলুর বস্তাকে কোলে উঠিয়ে আমার অর্ধেক জীবন শেষ করে ফেলেছি আমি, এখান থেকে ফেরার পর আর বাঁচবো কিনা সন্দেহ আছে। ওনার অপমানের সুরে কথা শুনে আমি তীক্ষ্ণভাবে বললাম, আপনাকে কোলে উঠাতে বলেছি আমি, আমাকে নিজে কোলে উঠিয়ে আবার কথা শোনাচ্ছেন? এটা ঘোর অন্যায়, আমাকে ছাড়ুন, আমি নামবো। এসে পড়ার পর নামতে সবাই চায়। উনি আমাকে নামিয়ে দিয়ে নিজের ব্লেজার খুলে পরিয়ে দিলেন যাতে ছেঁড়া অংশ দেখা না যায়। উনি সামনে এক পা এগিয়ে আবার ঘুরে আমার ব্যাগ ওনার হাতে নিয়ে বললেন, জাস্ট রিডিকুলাস, এত বড় মেয়ে, সে তার ব্যাগে তালা লাগিয়ে চাবি বাসায় ফেলে রেখে এসেছে, তোর বুদ্ধি হাঁটুর নিচে বললেও ভুল হবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি নৌকা ভাড়া করতে এগিয়ে গেলেন। আমি ওনার পিছু পিছু যেতেই কিছু মেয়ে এসে ঘিরে ধরে আমায়, এখানে স্থানীয় হবে হয়তো। আমার সামনে এসে আমার বয়সী এক মেয়ে বলে, আপনার কি হয় উনি? আমি অবাক চোখে কাবু ভাইয়ের দিকে তাকিয়ে ওনাদের ইশারায় বলি তার কথা বলছে কিনা। মেয়েগুলো হই হুল্লোড় করে হ্যাঁ বলতেই আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি ভাব নিয়ে বললাম, আপনারা জেনে কি করবেন? একটা মেয়ে মন খারাপ করে বলল, বলেন আপু, উনায় দেখে আমরা প্রত্যেকে ক্রাশ খেয়েছি, যদিও আমি প্রথম দেখায় এক প্রকার ভালোবেসে ফেলেছি। মেয়েটার কথা শুনে বড্ড মায়া লাগলো আমার, তবে মেয়েটার জন্য নয়, কাব্য ভাইয়ার জন্য। আমি মুখে বিস্তর হাসি টেনে বললাম, ও ওইটা, সে আমার বডিগার্ড, কিন্তু মাথার তাঁত ছেঁড়া, কি আর বলবো আপু, এত সুন্দর একটা ছেলে কাজটাজ পায় না দেখে আমার বাবা আমার ব্যাগ উঠানোর জন্য রেখে দিয়েছে। জানেন আপু, ছেলেটার না বিয়ে হচ্ছে না, বলেন তো কেন? কেন? আমার কথা শুনে সবাই কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল। ওনাদের আগ্রহ দেখে প্রচুর হাসি পেল আমার, হাসলে একদম চলবে না, তাই নিজেকে সামলিয়ে দুঃখী দুঃখী ফেস করে বললাম, একটু পরপর ওনার উপর জিন ভর করে, আর তখন সামনে যাকে পায় উঠিয়ে আছাড় মারেন। মেয়েগুলো আমার কথা শুনে ভয় পেয়েছে মনে হচ্ছে। আমি আরো উৎসাহ নিয়ে বললাম, তারপর পাগলের মতো আচরণ করে আর কামড় দেয়। তারপর? তারপর কাবু ভাইয়া মেয়েগুলোর পিছনে মুখে হাসি টেনে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ওনার কণ্ঠ শুনে আমি ভয়ে চুপসে গেলাম। আজ তোর শেষ দিন নিতু, এই কাব্য নামক মানুষটা তোকে এই রাতার গুলের স্বচ্ছ পানিতে চুবিয়ে মারবে। উনি আমার পাশে এসে দাঁড়াতেই মেয়েগুলো জোরপূর্বক হেসে চলে যেতে নিলেই কাব্য ভাইয়া বললেন, তারপর শুনে যাবেন না আপনারা? মেয়েগুলোর একজন না বলতে উনি আমার হাত ধরে বললেন, এটা হচ্ছে আমার বউ, আজ এর মাথায় তীব্র সমস্যা আছে, উল্টো পাল্টা বলে আর কি, একে পাবনা থেকে নিয়ে এসেছি কয়েকদিন আগে, আর তার প্রধান কাজ হলো আমার নামে উল্টো পাল্টা কথা বলা। মেয়েগুলো বিস্ফোরিত চোখে আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। নিজের জালে নিজেই ফেসেছি। আমি কাচুমাচু করে ওনার পিছনে গিয়ে দাঁড়াই। ইস, এতগুলো মেয়ের সামনে ইজ্জতের ফালুদা হয়ে গেল। মেয়েগুলো যাবার জন্য আবার পা বাড়াতেই উনি জোরে বললেন, হেই গার্লস। ওনারা আবার পিছু ঘুরতে উনি একগাল হেসে বললেন, আপনাদের এখানে কোনো ভালো রিসর্ট আছে থাকার জন্য? এই পাগলটাকে নিয়ে রাতে কোথায় থাকবো বলেন তো, কারণ পাগলের পাগলামি রাতে বাড়ে আবার। ওনার চোখে মুখে আতঙ্কের ছাপ এবার বেশি বেশি হচ্ছে। আমি ওনার হাত ধরে একটানে নিয়ে আসলাম ওই মেয়েগুলোর সামনে থেকে। উনি উল্টো আমার হাত ধরে হ্যাচকা টান মেরে চোখ মেরে বললেন, কেসা লাগা বেবি? ওনার চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে বললাম, একদম বাজে, আপনার মতোই বাজে। বাজে? উনি আমার দিকে মুখ এগিয়ে আনতে পেছন থেকে কারো ডাকে থমকে সরে মুচকি হেসে বললেন, শোধে আসলে সব উসুল করবো, ওয়েট করো ঘড়ি ধরে। সবুজ পানির উপর নীল আকাশ, নীল নয় হলদে আর কমলা রঙের আকাশ, সরি সরি গাছের মেলা, নৌকার চলার শব্দ, অপরূপ সৌন্দর্য। চোখের ভাষায় বললেও সেই সোয়াং ফরেস্টের অপরূপ মহিমা কম পড়বে। চারদিকে বিভিন্ন গাছ পানির উপর মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে। কোথা যেন একটা ডাহুক ডেকে চলেছে ক্ষীণ স্বরে। বৈঠার শব্দ আর ডাহুকের শব্দের অন্য এক সুর তুলছে এই নিস্তব্ধ পুরীতে। আমি ঘোর মাখা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। সব যেন সবুজের খেলা, চির সবুজ, সবুজ বুঝি এত সুন্দর হয়? রাতারগুল না আসলে জানতেই পারতাম না।
আমার চোখের কোনায় জল এসে জমা হতে শুরু করে। এত সুন্দর আমি আগে কখনো দেখিনি। হঠাৎ চোখের পাশে কারো হাতের ছোঁয়া পেতেই টপ করে সেই পানি তার হাতের উপর পড়ে। কাব্য ভাইয়া সেই পানিটুকু সবুজে জলের প্রান্তরে ভাসিয়ে দেয়। আমাকে টেনে তার কাছে নিয়ে চারদিকে তাকিয়ে বললেন, এই সৌন্দর্য একে অনুভব করতে হয় নিস্তব্ধভাবে, যেখানে কোনো ক্যামেরার মানুষের শব্দ থাকবে না। আমি ওনার হাত শক্ত করে জড়িয়ে ধরে বললাম, সব এত সুন্দর কেন কাব্য ভাইয়া? তোর চোখ সুন্দর, তাই সবকিছু তোর কাছে সুন্দর লাগে। আমি ওনার দিকে ঘুরে ছলছল চোখে তাকিয়ে বললাম, প্রকৃতি সুন্দর। উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে রইলেন। আজ ছুটোছুটির কোনো তাড়া নেই আমার। ছাউনির ওই পাশে মাঝি নৌকা চালাচ্ছেন, তাই এই পাশের কিছুই উনি দেখতে পাচ্ছেন না। এই সন্ধ্যা তোর আর আমার নিতু। কি এই সন্ধ্যা আপনার আর আমার? উনি চলন্ত নৌকার মাঝে উঠে দাঁড়িয়ে আমার মুখোমুখি আবার বসে বললেন, এই সন্ধ্যার বুকে তোর আর আমার নাম লিখি। আমার মনোযোগ তখনও পানি আর গাছের ভেতর আটকে আছে। তার দিকে না তাকিয়ে বললাম, লিখুন। উনি আমার মুখের উপর ফু দিতেই আমার দৃষ্টি ওনার দিকে যায়। আমি বিরক্তি নিয়ে বললাম, ডিস্টার্ব করছেন কেন? আর কিছু বলার আগেই উনি আমার ঠোঁট জোড়া তার ঠোঁটে আটকে ফেললেন। আমি চোখ বড়বড় করে তাকিয়ে আছি। ওনার হাত দিয়ে সরাতে চাইলে উনি আমার চুলের পেছনে হাত গুঁজে দেন। অনেকটা সময় পর আমায় ছেড়ে দিয়ে বললেন, তোর আর আমার প্রথম অক্ষরের সাক্ষীর আধারগুলো, জানি না কবে তোকে কাছে পাবো, তাই এইটা আমার কাছে খুব করে প্রয়োজন ছিল। প্রত্যেকটা দিন আজকের এই সন্ধ্যার সাক্ষী হয়ে থাকবে তোর আর আমার নামে। আমার অনুপস্থিতি তোকে মনে করাবে আজকে সন্ধ্যা। আমি ওনার দিকে এক নজরে তাকিয়ে আছি। কি থেকে কি হলো, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ঠোঁটে হাত দিতেই উনি হাত সরিয়ে বললেন, আজ যা হচ্ছে হতে দিন তো। আমি ওনার হাত সরিয়ে দিয়ে রেগে বললাম, কেন হতে দিব, বলুন কেন? উনি আমার দুই বাহু ধরে বললেন, কারণ চারদিকে সন্ধ্যা নামতে শুরু করেছে। গাছের ভিড়ে সন্ধ্যার আলো আসতে পারছে না এই কোহিন প্রান্তরে। কাপ্পু ভাইয়া আমার দুই হাতের উপর তার হাত রেখে নির্পলক তাকিয়ে আছে। আমি তার থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। উনি কারণ বলতে পারছেন না, কারণ কোনো কারণ নামক জিনিসটা নেই। উনি আমার মুখ ঘুরিয়ে তার সামনে এনে আলতো করে হাত রাখে আমার গালের উপর। অন্ধকারে তার মুখ আচ্ছা বোঝা যাচ্ছে। উনি আদুরে সুরে বললেন, রাগ করেছিস? আমি জবাব দিলাম না। উনি আরেকটু সামনে ঝুঁকে আমার কপালে কিস দিলেন। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকাই। হার্ট প্রচুর জোরে বিট করছে এখন। তখন কোনো ফিলিংস ছিল না, কিন্তু এখন। উনি শান্ত কণ্ঠে বললেন, এইটাই শেষ আর লাস্ট, আর মুখ গোমড়া করে থাকিস না। এমন হাড়ির মতো মুখ ভাগ করে থাকলে আমি আবারও সেম কাজ করব। আমি থমথমে ভাবে বললাম, আমাকে একা ছেড়ে দিন, ভালো লাগছে না আমার। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে মাঝের দিকে চলে গেলেন। উনি যাওয়ার সাথে সাথেই আমি কান্নায় ভেঙে পড়ি। মুখে হাত চেপে কান্না করছি, যাতে উনি বুঝতে না পারেন কেন করছেন উনি আমার সাথে এমন। একবার কাছে টেনে নিচ্ছেন, আবার বলছেন চলে যাবে। সবকিছু এই কোহিন ফরেস্টের মতো অন্ধকার। একটু পর একটা জোনাকি পোকা উড়ে আমার সামনে আসতেই কিছুটা অন্ধকার দূর হয়ে আশেপাশের। হয়তো এমন কোনোভাবেই জীবনের এই অন্ধকারের আলোর আগমন হবে। প্রায় 15 মিনিট পরেও উনি আমার কাছে আসলেন না। তার না আসাটাও কেমন অভিমানের জন্ম নিচ্ছে। কেন আসছেন না উনি? তার কি আমার কষ্ট অনুভব হয় না? এমনি তো সারাদিন জ্বালাতে থাকেন। নৌকা তার গতিতে এগিয়ে চলছে। মাঝি আর কাব্য ভাইয়ার টুকটাক কথা কানে ভেসে আসছে, আর আমি অন্ধকারের দিকে তাকিয়ে আছি। সবকিছুতে আজ নিস্তব্ধতা। একটু পর কাব্য ভাইয়া আমার পাশে এসে বসে। আমি নিস্তব্ধ হয়ে অন্ধকারে পানিতে পা ডুবিয়ে বসে আছি। উনিও আমার সাথে পা ভিজিয়ে বসে রইলেন। দুজন এক সাইডে বসার ফলে নৌকা এক সাইডে হেলে পানিতে ডুবুডুবু অবস্থা। আমি ভয় পেয়ে ওনার হাত ধরি। উনি আমার হাত ছাড়িয়ে আমার পেছনে গিয়ে আমার পেটের উপর হেলান দিয়ে বসেন। যোগ ধরবে পায়ে। আমি তখনও চুপ করে বসে আছি। উনি আবার বললেন, আজ রাতে রাতারগুলে বুকে থাকলে কেমন হবে রে? ওনার কথায় এতক্ষণে আমার হুঁশ ফিরল। আমি পা উঠিয়ে অস্থিরভাবে বললাম, সত্যি থাকবেন? কেউ একজন আমার সাথে রাগ করে বসে আছে, আমি বেচারা একা একা কি এখানে মশা মারবো নাকি? ওনার কথা শুনে রাগ হলে উনি যেকে সামলিয়ে নিলাম।
ইস, কতদিনের ইচ্ছা বেয়ার গিলসের মতো পানির উপর বা জঙ্গলে রাত কাটাবো। ভাবতেই কেমন উপচে পড়া খুশি লাগছে। আমি ওনার সামনে বসে উৎফুল্লভাবে বললাম, আপনার সাথে আমার রাগ কখনো কমার নয়, কারণ আপনি মানুষটা এমন এমন কাজ করেন যাতে যে কেউ রেগে যাবে, কিন্তু আমি বলেই হাফ ছাড়লাম। সত্যি উনি যা যা করে চলেছেন এতে আমার রেগে থাকার কথা, কিন্তু ওই একটা কিন্তুর মাঝে সব আটকে যায়। আমি চাইলে রেগে থাকতে পারছি না। কেন? তোকে রাগতে দেখলে আমার আবারও রাগাতে ইচ্ছা হয়, তাই মেরে বেন প্লিজ আমার মুড়ে 12টা বাজিয়ে দিস না ভাই। তারপর মারবো কিন্তু। ভাইয়া? তোর ভাই লাগে আমি? ভাই ভাই করে মরছিস যে। ওনাকে রাগতে দেখে এবার আমার শান্তি লাগছে। আগে সব কিছু ভুলে তাকে রাগাতে পেরে বিশ্বজয়ের হাসি হাসলাম। আমি আবার সুর টেনে বললাম, ভাইয়া আপনি যদি সত্যি এখানে রাত থাকেন তাহলে আমি আপনাকে। উনি ভ্রুকুটি করে বললেন, কি আমাকে? আপনাকে চুমু দেবি বুঝি? মুহূর্তেই আমি চুপসে যাই। তার মতো অসভ্য আদেও সভ্য হতে পারে না, এইটা আমি কি করে বারবার ভুলে যাই। আমি আমতামতা করে বললাম, না না বউ খুঁজে দিব। উনি হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন, তোর মতো মাথা মোটা আর কি বা করতে পারবে, তোর বাপ আর আমার বাপ আছে আমাকে সরানোর ধান দেয়, আর তুই আছিস বউ খোঁজার বাহানায়। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। ওনা জিজ্ঞেস করতে কথা এড়িয়ে গেলেন উনি। তারপর মাঝিকে ডেকে বললেন নৌকা ঘোরাতে। উনি আবার আমার পেছনে বসে চোখ আটকে ধরলেন। তার এহেন কাছে আমি ভয় পেয়ে যাই। উনি আমার কানের কাছে এসে বলেন, এত কাপাকাপির কি আছে, রিল্যাক্স আমি আছি তো। ওনার একটা কথায় আমার মনে মাঝে শীতলতা বয়ে গেল। আমি আছি তো কথাটার মাঝে অদ্ভুত এক হৃদয় কাঁপানো টান আছে। সব কিছুর জন্য না হলেও তার আমি আছি তো কথাটার জন্য আমার অসম্ভব হৃদয় জুড়ে ভালো লাগার স্রোত বইতে লাগলো। মনে মনে আওড়ালাম, সে মানুষটা অন্য কিন্তু দেখা যায় আরেকটা। যদি কোনো রহস্যময় মানুষ আমার দেখা কেউ থেকে থাকে সেটা হচ্ছে কাব্যভায়া নামক মানুষটা। তার বাইরে রোদ্দুরের মতো তেজ আছে কিন্তু ভেতরে হালকা বৃষ্টি। তার ডায়েরির রোদ্দুরে প্রেমের বৃষ্টির মতো, কিন্তু প্রেমটা কোথায়? চারদিকে ঝিঁচি পোকার ডাক, পেঁচা ডেকে চলছে থেকে থেকে, জোনাকির আলোয় রাতারকুলকে অন্যভাবে সৃষ্টি করলাম আমি। উফ, গাছের উপর মনে হচ্ছে কেউ ছোট ছোট লাইট লাগিয়ে সাজিয়ে রেখেছে, এত সুন্দর বুঝি হয়। সব গাছের ফাঁকে ফাঁকে জোনাকির মেলা, সবুজ পানির উপর জোনাকির আলো প্রতিফলিত হচ্ছে, সব কিছু হলুদ আর সবুজ মিশ্রিত স্বপ্ন লাগছে আমার কাছে। আমার চোখ খুলে দেওয়ার পরে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো ভাবতেই পারিনি। এই পরিবেশ দেখানোর জন্য রাতে আসে সবার চোখে, দিনের রাতারগুল ভালো লাগলেও আমার কাছে জোনাকি ভরা রাতারগুল সবচেয়ে বেস্ট লাগে। সত্যি অনেক সুন্দর আলোর মেলা, আমার দেখা বেস্ট একটা জিনিসের মধ্যে এইটা একটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর জিনিস উপভোগ করানোর জন্য। উনি কোনো উত্তর না দিয়ে বসে আছেন, আমি তার দিকে তাকিয়ে আবার সব কিছু দেখতে ব্যস্ত। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:34। এত রাতেও আমরা এখনো পানির উপর আছি। কাপু ভাইয়া তার ব্যাগ থেকে কাপ নুডলস বের করে রেখেছেন, এতক্ষণ খিদে না লাগলেও এখন প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। মাঝে আমাদের রেখেই তার নৌকার মাঝে ঘুমিয়ে পড়েছেন। তাকে কাপু ভাইয়া কী বলে রাজি করিয়েছেন রাত থাকার জন্য সেই ভালো জানে, ওনার পক্ষে সব সম্ভব। আমার সামনে নুডলসের কাপ ধরতেই আমি খাবো না বলে মুখ ঘুরিয়ে নেই, খিদে পেলেও রাগ মেটেনি এখনো। উনি আমার সামনে আবার নুডলস ধরে ঠান্ডাভাবে বললেন, বেশি ভাবনা করে খেয়ে, আমি এত জোর কাউকে করতে পারবো না, আর বেশি ভাব গেলে তোকে রাতের আধারে এখানে ফেলে চলে যাব। আমি ওনার দিকে তাকিয়ে নুডলসের কাপটা ধরে অনুরোধ করে বললাম, সেদিনের গানটা গেয়ে শোনাবেন আপনি, এমন একটা মুহূর্তে আপনার গান খুব মিস করছি আমি। উনি নিজের নুডলসে ফ্লাস্ক থেকে গরম পানি ঢেলে বললেন, আর আমাকে? আমি নুডলস মুখে দিয়েও থেমে গেলাম। আমার সামনে বসে আছেন উনি, আর মিস করার প্রশ্ন করছেন? উনি আমার হা করে থাকা মুখে নিজের জন্য উঠানো নুডলস আমার মুখে দিয়ে বললেন, তোকে আমি আজ অনেক কিছু বলবো, আমার সবটা বলবো যেগুলো আমার যাওয়ার আগে তো জানা দরকার, আর এই একটা কারণে আমার তোকে একা লাগতো, নিস্তব্ধভাবে লাগতো, তোর কাছে না বলতে পারলে আমার গিয়েও লাভ নেই। আমি ওনার কথা শুনে তাকিয়ে আছি, কি বলবো উত্তর খুঁজে পেলাম না, তবে আজ কিছু জানবো, হয়তো আজ রাতের পরে ভোরের আলোটাই
আমার অজানা অন্ধকার কাটাবে? কিন্তু সত্যি কি কাটবে? উনি আমার হাত ধরে হাতের পিঠে উষ্ণ পরশ দিলেন। ওনার এই কাজটায় আমার খাওয়া বন্ধ হয়ে শ্বাস আটকে আসার উপক্রম হলো। উনি আমার দিকে তাকিয়ে আবারও তার সেই অমায়িক হাসিটা হাসলেন। তবে সেই হাসিতে প্রাণ নেই কেন আজ? কাব্য ভাই আমার হাত তার বুকের বাঁ পাশে ধরে রেখেছে। তার হার্ট নামক যন্ত্রটা ধুকধুক করছে তীব্রভাবে। জোনাকির আলোয় তার মুখটা কেমন অন্য ধরনের লাগছে আজ। আমি নিজে শ্বাস আটকে বসে আছি, কেমন অন্য ধরনের অস্বস্তি হচ্ছে। নৌকা বাতাসের ঝাপটায় দুলছে থেকে থেকে, তার সাথে আমার মন। তার ভেতরে আজ কাব্য ভাইয়া নামক মানুষটাকে অনুভব করতে পারছি না। এক অন্য পুরুষ যাকে সব মেয়ে চায় তার ভালোবাসায় সিক্ত হতে। আমার হাত এখনো ওনার বুকের বাঁ পাশে। উনি কাঁপা কণ্ঠে বললেন, কিছু শুনতে পাচ্ছিস নিতু? আমি ওনার দিকে মুখ তুলে তাকালাম। হাত উঠিয়ে নেয়ার জন্য টান দিতেই উনি শক্ত করে ধরে রাখলেন। আমি অসহায়ভাবে উত্তর দিই, আপনার হৃৎপিণ্ড লাফাচ্ছে কাব্য ভাই অনেক জোরে, আর সেটার কম্পন আমার হৃৎপিণ্ডকে অস্থির করে তুলছে। কেন বলুন তো? উনি মুচকি হাসলেন, আবার কিছুক্ষণ চুপ থেকে জোরে শ্বাস নিলেন। তার সবকিছুতে আজ অজানা অচেনা গন্ধ। আমি আমতামতা করে বললাম, কিছু বলতে চাইছেন কাব্য ভাই? আমার যে আর অপেক্ষা ভালো লাগছে না। উনি আকাশের দিকে তাকালেন, সেদিকে আমার উদ্দেশ্য করে বললেন, ভরা পূর্ণিমা দেখেছিস কখনো? আমি উত্তর দিলাম না, চুপ করে রইলাম। উনি আবার বললেন, আমার জীবনটা ভরা পূর্ণিমা মতো হলেও অমাবস্যার কালো অন্ধকারে ঢাকা। আমি যা চাই সেটা কখনো পাই না, এটা আমার নিয়তি না, প্রকৃতির খেলা, সেটা বুঝে উঠতে পারি না। আমি তার দিকে তাকিয়ে আছি, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি শান্ত স্বরে বললাম, আমি এত শত বুঝতে পারছি না। উনি আবার আমার দিকে তাকালেন করুণ দৃষ্টিতে। রায় নামক মেয়েটাকে একটা সময় ভালো লাগতো আমার, জানিস? ভালোবাসতেন তাকে? উনি হাহা করে হাসলেন আমার কথা শুনে। বিরক্ত লাগছে এখন, আমি বুঝি মজার কথা বলেছি? আবেগ ছিল সে। তাহলে এত উতলা ছিলেন কেন তার জন্য? কখনোই না, আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি, তাকে জাস্ট আমার ভালো লাগতো। তবে বিয়ে? উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকালেন। ভুল বললাম কিছু? কিন্তু ফুপি তো সেটাই বলেছিল। আমি কোনো কালেই তাকে বিয়ে করতে চাইনি, তবে তার মায়ায় পড়ে আম্মুকে বলেছিলাম যাতে তাকে আঁকড়ে ধরে রাখতে পারি। আঁকড়ে রাখতে পারি কথাটা আমার বুকে বিঁধল, কষ্ট হলো, কেন হলো জানি না। তবে উনি কেন তাকে আঁকড়ে রাখবে এইটা মেনে নিতে পারলাম না। আমি উল্টো আর প্রশ্ন করলাম না, সে আজ সব বলবে, আমি না জানতে চাইলেও বলবে। এই জন্য তার সব কথা শোনার জন্য বসে রইলাম। উনি আবার উদাসীনভাবে বললেন, রায় চলে যাওয়াটা আমার জন্য ভালো ছিল নাকি খারাপ ছিল সেটা আমি বুঝিনি কোনোদিন। তবে সেদিন যখন আম্মু বললো তোর বিয়ে নিজেকে কেমন শূন্য মনে হলো না, তবে তোকে হারানো, তুই যখন আমার পিছু পিছু কোথাও নিয়ে যাওয়ার জন্য কান্না করতি সেই জিনিসটা শূন্যতা, আবার তুই যখন রাগ করে বসে থাকতি আমার সাথে সেই জিনিসটা শূন্যতা। আবার চুপ করে গেলেন উনি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমার শূন্যতা অনুভব করতেন না? উনি হুট করে ধমক দিলেন, আমি থমথম খেয়ে যাই। ধমকের জন্য পাশে থাকা গাছ থেকে একটা পাখি কিচমিচ শব্দ করে উঠল। পাখিটা ওনার ধমকে আমার চেয়ে বেশি বিরক্ত হয়েছে বোধ হয়। উনি আমার ঠোঁটে আঙুল দিয়ে বললেন, হুশ, আজ আমি বলবো তুই শুনবি, একটা প্রশ্ন করবি না, তো প্রশ্নে আমার মুড চেঞ্জ হলে আর একটা আনসার দেব না। আমি দুদিকে মাথা দোলালাম। উনি তার আঙুল উঠিয়ে নিয়ে বললেন, আমি তার কোম্পানিতে লস খাওয়ার জন্য চোরাচালানের কেস দিয়েছিল মামুর নামে, আর পুলিশ যাচাই বাছা না করে মামুর কোম্পানির নামে হাইকোর্টে আপিল করে। এই সব কিছু মামু আমি আর তোর আঙ্কেল ছাড়া কেউ জানে না, ইভেন আম্মুও না। আমির তোদের বাসে আসার পর তোকে দেখে মামুকে অফার করে তোর সাথে তার বিয়ে দিলে সে মিথ্যা কেস উঠিয়ে নেবে। মামু রাজি হয় কারণ সব প্রমাণ তার বিরুদ্ধে। এসব কিছু আমার অজানা। আব্বুর কোম্পানি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আমার নেই। আব্বুকে এই জন্যই অস্থির দেখাতো। ইস, আমি মেয়ে হয়েও বুঝতে পারিনি। তোর বিয়ের আগের দিন মামু আমাকে ডেকেছিল যাতে তোকে দূরে কোথাও নিয়ে যায়, কারণ সে এত জলদি আর ওই আমিরের সাথে তোর বিয়ে দিতে যায়নি। সেদিন আমি তাকে বলেছিলাম আমার আর তোর বিয়ের রেজিস্ট্রি আগেই হয়ে গেছে। মামু শুনে স্তব্ধ হয়ে বসেছিল। আমি নিজেও জানি না কেন মিথ্যা বলেছিলাম, শুধু মনে হয়েছিল এইটাই বলা উচিত। তাই বলে মিথ্যা? আর এমনিতেও আব্বু আপনাকে আমায় নিয়ে যেতেই বলেছিল, তাহলে মিথ্যা কেন? আবার ওনার রাগমাখা ধমক শুনে সাইলেন্ট হয়ে যাই আমি। আল্লাহ, এই কেমন মানুষ, কিছু বলতেও দেয় না শুনতেও দেয় না। উনি আমার হাত ছেড়ে নৌকার পাটাতলে শুয়ে পড়লেন।
শুয়ে আবারও আমার হাত তার বুকের উপর রাখলেন। আমি গোপনে দীর্ঘশ্বাস ছাড়লাম। এই মানুষটা নিজে কি চায় সে নিজেই জানে না। উনি চোখ বন্ধ করে বললেন, মামু আব্বুকে ফোন দিয়ে আমার কথা বলে। সেদিন যদি আমিরের ভেজাল না থাকতো তবে সবাই এত সহজে সব কিছু মেনে নিত না। আর বিয়ের আসরে বাচ্চার কথা বলেছিলাম কারণ আমিরকে বিশ্বাস করানো আর তোর বাপকে একটু টেনশনে ফেলার জন্য বলেছিলাম। মোট কথা, আমার আর তোর হিটলার বাপ যদি আমার কথা মেনে নিত তাহলে এত ঝামেলা হতোই না। আমি আবার ভয় ভয় বললাম, আপনার কথা মানে? মনে মনে ধমক খাওয়ার অপেক্ষা কর। আমি আবার ভয় ভয় বললাম, আপনার কথা মানে? মনে মনে ধমক খাওয়ার অপেক্ষা করতে উনি আমাকে অবাক করে দিয়ে শান্তভাবে বললেন, তুই আমার বউ আর তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তারা মানতে নারাজ কারণ তোর জন্য ভবিষ্যৎ এফেক্ট ফেলবে এর জন্য। তাই আমি একটু আগ বাড়িয়ে কাজটা করিয়ে ফেললাম যাতে তোর ভবিষ্যৎ এফেক্টটা না পড়ে। এতে আমার শর্ত পালন করা হবে আর তোর ভবিষ্যৎ প্লাস আমিরের ঝামেলাটা মিটে যাবে। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ঝামেলার মূল কারণ আমির নামক মানুষ, একে পেলে আমি মাটিতে পুঁতে রাখবো। কাব্য ভাইয়া তার মুখে আবার সে হাসি ফুটিয়ে গুনগুন করে গেয়ে চলেছেন, ভিগি ভিগি রাতোমে তুমকে আও না, নাসি বরসাতোমে আও না আও না আও না। সবুজের সমারোহ ছেড়ে এসেছি ভোরের দিকে। ভোরের আলোতে রাতার কুলকে আরো সুন্দর লাগছে। কাব্য ভাইয়া আমার হাত ধরে হেঁটে চলেছেন, সামনে সিএনজি পেতে উঠে বসেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি ভ্রুকুটি করে বললেন, এইখানে কি সারা জীবন থাকার আশা আছে নাকি তোর? বাসায় ফিরবেন না? দুই দিন শেষ হয়েছে। আপনি যা বলতে নিয়ে এসেছিলেন তা তো শেষ, আমার আর কিছু জানার নেই। উনি আমাকে টান মেরে সিএনজিতে উঠালেন। ড্রাইভারকে বললেন, মামা বিছানা কান্দি চলো, যা ভাড়া লাগবে আমি দিয়ে দেব। সিএনজি চলতে শুরু করতে উনি আমায় ছেড়ে দিয়ে বললেন, তোর সোনা শেষ হতে পারে বাট আমার ঘোরাঘুরি শেষ হয়নি। আমি বিরক্তিকর সুরে বললাম, আমি বাসায় যাব কাবু ভাইয়া, আমার ভালো লাগছে না এসব আর। উনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। আমি অন্যদিকে ঘুরে গেলাম, আমার একা থাকা দরকার এখন। আমায় কবে বুঝতে পারবি নিতু? আমি মুখ ঘুরিয়ে রেখেই জবাব দিলাম, বোঝার কিছু এখানে আছে? আপনারা আমার জীবন নিয়ে খেলছেন সবাই, আমার কোনো জোর নেই নিজের উপর, সব আপনাদের জোর। কেন কেন বলতে পারবেন? মামা সিএনজি থামান তো। সিএনজি থামতে উনি নেমে ভাড়া মেটালেন। আমার কোনো দ্রুক্ষেপ নেই সেদিকে। উনি আবারও আমার হাত ধরে টেনে নামালেন। আমি চুপ করে ওনার সাথে যাচ্ছি। এখন আমার রিফ্রেশমেন্ট দরকার, আমি শান্তির স্থান খুঁজছি আর সেটা একা। চারদিকে থমথমে পরিবেশ, ড্রয়িং রুমে সবার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না। আমি সোফায় চুপ মেরে বসে আছি আর জিনিয়া আমার পাশে। ও আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, আমি ওর ভয় দূর করার চেষ্টা করছি না। সব কিছুতে অসহ্য লাগছে। পিনপতন নীরবতা ভেঙে রেদোয়ান আঙ্কেল বললেন, তুই আর নিতু একসাথে ঘুরতে গিয়েছিলি? কাব্য ভাইয়া মোবাইল চালাতে চালাতে ভঙ্গিতা না করে জবাব দিলেন, হ্যাঁ গিয়েছিলাম। আমি ভয়ার্ত চোখে তাকালাম তার দিকে। ধরা পড়ে যাওয়ার জন্য এত বাহানা করলেন আর এখন নিজে সত্য বলে দিলেন। আঙ্কেল মোবাইল কেড়ে নিলেন, রেগে বললেন, তুই কি সব ভুলে গেছিস কাব্য? উনি উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে বললেন, না ভুলিনি আর ভুলবো না, নিতু মোবাইল নিয়ে আমার ঘরে আসবে চলতে, তা না হলে। আঙ্কেলও উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে বললেন, দিনে দিনে চরম ফাজিল হয়ে যাচ্ছিস তুই, ও না গেলে কি করবি তুই? হ্যাঁ ঝিনিয়া ভয় পেয়ে নিজের ঘরে চলে গেছে। ফুপি আঙ্কেলকে ঠান্ডা হতে বলল, আমাকে হাত দিয়ে ইশারা করলেন তার ঘরে যেতে। আমি অলসভাবে উঠে দাঁড়ালাম, আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার ঘরে যাওয়ার। সকালবেলা আমরা একসাথে ফিরতে সবাই বুঝে গিয়েছিল আমরা একসাথে কোথাও গিয়েছিলাম। দীর্ঘশ্বাস টেনে ওনার মোবাইল উঠিয়ে রুমের দিকে পা বাড়ালাম। রুমে যেতে দেখি ঘুটঘুটে অন্ধকার। দুবার ডেকেও সাড়া না পেয়ে ফিরে আসতে গেলেই কেউ আমাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। অন্ধকার ঘর, বাইরের রাঙা গোধূলি থেকে হালকা আলোতে কাব্য ভাইয়ার রক্তলাল চোখ দুটো দেখতে পেলাম। উনি আমার একদম কাছে, একদম অনেক কাছে। তার নিঃশ্বাসের সাথে আমার নিঃশ্বাস পাড়ি খাচ্ছে। নিঃশ্বাসগুলো যেন ফিসফিস করে কিছু একটা বলে চলেছে, যা তাদের গোপনীয় আলাপ। সেই আলাপ থেকে বের হয়ে আমার চোখে মুখে ছুঁয়ে দিচ্ছে তারা। আমার নিঃশ্বাসও হয়তো কাব্য ভাইয়ের চোখ মুখে কোনো গোপন আলাপে লিপ্ত। অস্বস্তি,
এখন এক ভয় মেশানো ভালো লাগার অস্বস্তি। উনি এখনও আমার হাত দেয়ালের সাথে চেপে ধরে রেখেছেন। হাতে ব্যথার অনুভব হচ্ছে, কিন্তু বলতে পারছি না। কথাগুলো গলায় আটকে গিয়ে আমার কানে কানে বলছে, এভাবেই সব থাক আজ, ভয়ের সাথে কেমন ভালো লাগছে তো তোর, কিন্তু মন মস্তিষ্কের সাথে হেরে যাচ্ছে। আমি ব্যথা তোর আর ভয় মেশানো কণ্ঠে বললাম, আমার হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ান, এভাবে কেউ দেখলে কি ভাববে কাবু ভাই? জেনে আবা ফুপি আসলে? উনি আমার ঠোঁটে আঙুল দিয়ে চেপে ধরলেন, রাগ মিশ্রিত কণ্ঠে ফিসফিস করে বললেন, আমার বউয়ের সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করছি আমি, এতে কার কি ভাবার আছে? আমি ওনার বাঁধন থেকে ছোটার জন্য চেষ্টা করলাম, তাতে উনি আরও কাছে এসে দাঁড়ালেন। তার আর আমার মাঝে এক চুল জায়গাও বাকি নেই, যতটা কাছে থাকলে হৃদপিণ্ডের প্রতিটা বিট শোনা যায় ততটা কাছে। তার শরীর কাঁপছে, সাথে তার জামরাঙ্গা ঠোঁট। আচ্ছা, ছেলেদের ঠোঁট বুঝি এতটা সুন্দর হয়? হ্যাঁ হয়, মেয়েদের চেয়ে বেশি হয়। তার উদাহরণ কাব্য ভাইয়া, পাকা জাম গাছ থেকে পড়ে ফেটে গেলে যেই রং হয় একদম সেই রং তার ঠোঁট জোড়া। আপনি স্মোকিং করেন? আমার অদ্ভুত প্রশ্ন শুনে সরু চোখে তাকালেন উনি। আমি নিজের অদ্ভুত কথার রেশে নিজে লজ্জিত। ছি, সে কি ভাবছে? তার উত্তর না পেয়ে আমি স্বস্তি পেলাম। আবারও তার থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুলভাবে বললাম, প্লিজ ছাড়ুন আমায়, আপনার সাথে আমাকে এইভাবে কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে সবাই। তোর বর হই আমি, কে কি ভাবলো তোর না ভাবলেও চলবে। ওনার বেখেয়ালি উত্তর শুনে রাগ হলো আমার, চেঁচিয়ে বললাম, আমাদের খোকন শ্রেণী চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। কিসের বর? কোনো বরটর না আপনি আমার। আমার বিয়ে ভাঙার জন্য নাটক করেছিলেন, এটাই সত্য, আর কোনো কিছু আমি বিশ্বাস করি না। উনি নীরব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, হাতের বাঁধন ধীরে ধীরে আলগা হতে আমি হাতের দিকে তাকাই। ভেবেছিলাম উনি ছেড়ে দিবেন, কিন্তু না, আমার হাত ধরে ঘুরিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। তার এমন কাছে বাকরুদ্ধ হয়ে যায়, করছেন কি উনি? আমায় চুপ থাকতে দেখে উনি ওভাবেই আমাকে ধরে সামনে আগাতে থাকেন। আমি মাথা ঘুরিয়ে ওনার দিকে তাকাই, তার দৃষ্টি সামনে থাকা কাবাডের দিকে। সুন্দর মন মাতানো সুগন্ধ আসছে তার থেকে, সব কিছুতে তার সৌন্দর্য। ছেলেদের বুঝি এত সুন্দর হতে হয়? এক পা করে আগাতে আগাতে আমাকে নিয়ে কাবাডের সামনে এসে দাঁড়ান। সামনে থাকা আয়নায় তাকে দেখে মাথা নিচু করে ফেলি, কখনো এমনটা হয়নি, তবে আজ তাকে সুন্দর লাগছে, সবচেয়ে বেশি সুন্দর। উনি আমাকে ধরে রেখে কাবাড খুলে একটা ফাইল বের করলেন, এইটা তো সেই ফাইল যেটা বিয়ের দিন নিয়ে গিয়েছিলেন উনি। ফাইল আমার হাতে দিলেন, আমি না ধরাতে পড়ে যেতে নিলেই উনি আমার হাতের নিচে হাত রাখলেন। আমি চমকে আয়না থেকে তাকাতেই উনি চোখ দিয়ে ইশারা করলেন ফাইল খুলতে। আমি কি করব ভেবে পাই না, ফাইল খুলেই বা কী হবে? উনি নিজেই ফাইল খুললেন, আস্তে করে বললেন, তোর সমস্ত উত্তর আছে। তার হাতের উপর দিয়েই আমি ফাইল খুলে একটা কাগজ পাই। কাগজ খুলতেই বড় বড় অক্ষরে উপরে লেখা নিকানামা। আমি চোখ বড় বড় করে তাকাই ওনার দিকে, উনি হাসেন। আমি কাগজ খুলে পড়তে থাকি, বরের জায়গায় তার নাম দেওয়া আর কোণের জায়গায় আমার। ওই দিন অস্থিরতার জন্য কোনো কিছু পড়ে দেখিনি, তবে আজ কাগজটা মিথ্যা নয়, কোর্টের রেজিস্ট্রেশন পেপার। তার মানে সেদিন ভার্সিটি যাওয়ার আগের ঘটনা সত্য, সেদিন উনি আমার রেজিস্ট্রেশন করেছেন। আমি কাগজ নিয়ে কি করব ভেবে পাই না, ওনাকে গম্ভীরভাবে বললাম, আমাকে ছাড়ুন। এবার উনি ছেড়ে দিলেন আমায়, আমার হাত থেকে কাগজ কেড়ে নিয়ে বললেন, বিশ্বাস হয়েছে এবার, আইন মোতাবেক তুই আমার বউ। আমার দৃষ্টি ওই কাগজে নিবদ্ধ। আমি তার বেডের উপর বসে পড়লাম, মাথা হাতের উপর ঠেকিয়ে তার হাতের ওই কাগজের দিকে তাকিয়ে বললাম, তাহলে কিসের শর্ত? উনি আমার পাশে বসে আমার কাঁধে হাত রেখে বললেন, তোর থেকে দূরে থাকা। আমি তার ছেলের হাসি দিয়ে বললাম, দূরে কোথায় আছেন, আর দূরে থাকলেই বা কি, আমার জীবন তো শেষ করে দিয়েছেন। তোর জীবন যাতে শেষ না হয় এই জন্য যে দূরে থাকার শর্ত দিয়েছে আমায়। মানে? তুই এখন বড় ছোট নি তো, তোর বাবা আর আমার বাবা চাই তুই যেন নিজের পায়ে দাঁড়াস, আর আমি নিজের ক্যারিয়ার গোছাই। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, তাহলে আপনি মন থেকে কিছু করেননি, আর চলে যাবেন কেন? উনি আমার মুখ উঁচু করে ধরে বললেন, জার্মান যাবো আমার ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করার জন্য রে বাবা, আর তোর কাছে অধিকার চেয়েছি আমি, যা হচ্ছে হতে দে না। আমি চেঁচিয়ে উঠে বললাম, কেন হতে দিব, আমার জীবন আমার মর্জি, আর এই বিয়েটি আমি মানি না, আমির কাছ থেকে বাঁচানোর জন্য এত কিছু, তাই না? উনি ছোট করে হুম বলতেই আমি উঠে দাঁড়িয়ে
ওনার থেকে কাগজ নিতে চাই। উনি কাগজ উঁচু করে ধরে বললেন, নিতু বাড়াবাড়ি করবি না একদম। এই কাগজের উপর তোর আর আমার সম্পর্ক ডিপেন্ড করছে না, কিন্তু তুই আমার বিয়ে করাবো এটাই সবাই জানে। আমার কান্না পাচ্ছে খুব, চোখে পানির অস্তিত্ব টের পেলাম। এত কিছু আমি মেনে নিতে পারছি না কাব্য ভাইয়া, সত্যি মেনে নিতে পারছি না। আপনাকে দেওয়া শর্ত আমি বুঝি না। উনি দীর্ঘশ্বাস ছাড়লেন, উঠে দাঁড়িয়ে ফাইল কাবাডে রাখলেন। ড্রেসিং টেবিল থেকে নিজের খড়ি হাতে পড়তে পড়তে বললেন, মামু আর বাবা শর্ত ভিত্তিহীন নয়। আচ্ছা তুই বল আমাকে, এইভাবে মেনে নিতে পারছিস তুই? আমার হেঁচকে উঠে গেছে। উনি পানি গ্লাস এনে বললেন, প্রথমত আমিরের সাথে বিয়ে না হওয়ার জন্য মামু তোকে আমাকে প্রথম নিয়ে যেতে বলেন, বাট আমি তাকে বলি আমিরকে যেন গিয়ে বলে তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু মামু বললেন পরবর্তীতে তোকে বিয়ে দিতে গেলে এই কথাটার এফেক্ট তোর উপর পড়বে। আশা করি বুঝতে পেরেছিস। আমি পানিটুকু খেয়ে নিলাম, তার প্রশ্নের উত্তরে বললাম, কিন্তু আপনি? হ্যাঁ মিথ্যে বলেছিলাম, বাট সেটা সত্যি করেই তোর বিয়ের আসল প্রমাণ দিয়েছি। প্রমাণ তার দরকার কি ছিল? উনি বিরক্ত হলেন আমার কথা শুনে, বিরক্তি ভঙ্গিতে বললেন, বারবার এক কথা কেন বলছিস তুই? বারবার বলছি এক কথা, তা বুঝেও না বোঝার মতো করছিস কেন? তোর বাবা আর আমার বাবার প্রবলেম হলো তারা আমাকে শর্ত দিয়েছে, আর তোর প্রবলেম হলো সব বোঝো অবুঝের মতো করা। আমি ভয়ে ভয়ে আবার বললাম, আপনার থেকে দূরে কেন যেতে বলে তারা? উনি মুচকি হাসলেন, আমার সামনে হাঁটু মুড়ে বসে বললেন, তাহলে তুই চাস আমি তোর সাথে থাকি? আমি পেছনের দিকে পিছিয়ে বললাম, একদম না। তাহলে আপনি হঠাৎ এত ভালো হলেন কি করে? মানে বাবা আর আঙ্কেলের কথা মেনে নিচ্ছেন যে? উনি আমার দিকে ঝুঁকে বললেন, মেনে কই নিচ্ছি, আমি তো তোর সাথে আছি, দেখা জার্মান যাওয়া আমার স্বপ্ন তাই যাচ্ছি, তা না হলে? আমি আরো পিছিয়ে বললাম, তাহলে কি? আর ফুপা কিসের জন্য বললেন তখন? আপনি তার কথা ভুলে গিয়েছেন? তোর সাথে রুড বিহেভ যেন না করি এটাও একটা শর্তের মধ্যে পড়ে। তুই ভালো মতো পড়াশোনা যেন করতে পারিস, তোর নিজের যেন একটা ভবিষ্যৎ থাকে। আমি ভাবলাম গভীরভাবে, সত্যি এখন সংসার নামক বেড়াজালে আবদ্ধ হলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। উনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি ওনার দিকে সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি আমায় ভালোবাসেন? ওনার হাসি মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল, উনি উঠে দাঁড়ালেন, গম্ভীরভাবে বললেন, আমার যাওয়ার ডেট 5 দিন পর, তুই নিজেকে সময় দে। আমি পিছন থেকে তাকে ডাকলাম, সে পিছনে না ফিরেই বললেন, তোর পার্সোনাল লাইফ আছে সেটা নিয়ে ভাল, আর অপেক্ষার ফল সব সময় ভালো হয়। আমি তার ঘরের মেঝেতে বসে রইলাম, বিয়েটা সত্যি হয়েছে, তার মানে সে আমার স্বামী। কয়েকবার টেনে টেনে উচ্চারণ করলাম স্বামী নামক বর্ণটাকে। আচ্ছা এই শব্দটা আজ এত ভালো লাগছে কেন? তাহলে কি আমি এই শব্দটার মায়া পড়ে যাচ্ছি? ভোরের আলো ফোটার সাথে সাথেই বারান্দা দিয়ে কাব্য ভাইয়া আমার রুমে এসেছে, সেটা আমি টের পাইনি। উনি আমার কপালে পড়ে থাকা চুলগুলো একবার ঠিক করছেন, তো আরেকবার বিগড়ে দিচ্ছেন, মাঝে মাঝে আমার দিকে ঝুঁকে আবার উঠে বসছেন। আমার ঘুম তখন হালকা হয়ে এসেছে, উনি আমার কানের কাছে এসে বললেন, আমার অনাগত বাচ্চাটা কেমন আছে? আমি ঘুমের ঘরে জবাব দিলাম, বাচ্চা আসবে কোথা থেকে কাব্য ভাইয়া? আপনার লেনদেনের প্রক্রিয়া এখনো তো বুঝতেই পারিনি। তিনি হাসলেন, সেই হাসির শব্দ গুঞ্জন তুলেছে আমার ঘরের প্রতিটা কোনায় কোনায় আমার কানের মাঝে। স্বপ্নেও বুঝি মানুষটাকে অনুভব হয় আমার। আমি আবারও বিড়বিড় করে বললাম, আপনি হাসবেন না, আপনার হাসিতে কিছু একটা আছে যা আমাকে মুগ্ধ করে তোলে। কি করে তোলে? ঘরের মাঝে এসেও আমাকে জ্বালাচ্ছেন কেন বলুন তো? বললাম না মুগ্ধ করে তোলে। তাই বুঝি? আপনার সাথে পরে কথা হবে, এখন যান তো আমার স্বপ্ন থেকে। তার হাসির শব্দ আবার আছড়ে পড়েছে, আমি বিরক্তিতে চোখ মুখ কুচকে নিই, ঘুমের রেশ কাটাতে ইচ্ছা হচ্ছে না, যার জন্য স্বপ্ন থেকে কাব্য ভাইয়া নামক মানুষটাকে তাড়াতে পারছি না। আমি চলে গেলে খুব কি মিস করবি আমি নিতু? চলে গেলে শব্দটা শুনে আমার ঘুম ছুটে গেল। সত্যি উনি চলে যাবেন? আমি চোখ খুলতেই ওনাকে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেই হুড়মুড় করে উঠে বসি। আমি উঠে বসতেই উনি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় পড়বো না অস্বস্তিতে বুঝে ওঠার আগেই উনি বলে উঠলেন, তোর পাশেই ওড়না রাখা, রাতে ঘুমটা দিয়ে শুতে পারিস না, পাশের মেয়ে খোলা চুলে ঘুমালে শয়তান কি সব করে জানিস না? আমি পাশে থাকা ওড়না শরীরে জড়িয়ে তার দিকে তাকালাম, তার ডান কানের পিঠের দিকে তিলটার দিকে নজর আটকে গেল। সূর্যের আলো পড়ায় সেই তিলটা লাল বোঝা যাচ্ছে, আদেও কি লাল! আমি আজ প্রথম দেখেই প্রেমে পড়েছি, মানুষটার না সেই তিলটার। সে এখনো অন্যদিকে মুখ করে বসে আছে। আমি নজর সরিয়ে বললাম, আপনি আমার রুমে কি করেন? উনি আমার দিকে তাকালেন, আমি চুলগুলো খোপা করতে নিলেই উনি বললেন, ঘুম কুমারী তোমায় ওই খোলা চুলেই বড্ড মানায়।
চকিত হয়ে তার দিকে তাকাতেই উনি আমার অর্ধেক বাঁধা চুল নিজের হাত দিয়ে এলোমেলো করে দিয়ে উঠে দাঁড়ান। আমি জোরে অসহ্য বলতে উনি একগাল হেসে বললেন, অসহ্য বলা যাই বল, আমি ছাড়া কিন্তু তোর কোনো উপায় নেই। আমি মেঝেতে পা দিয়ে জোরে আঘাত করে নামতেই উনি আবার হেয়ালি করে বললেন, আমার বাপের হার্ট এমনি দুর্বল, তোর হাতের মতো ওজন নিয়ে মেঝেতে ধুপধাপ করলে নির্ঘাত আমাদের শতবর্ষ পুরনো বাসে ভেঙে পড়বে। মুহূর্তেই রাগ বেড়ে আকাশ ছুঁয়েছে আমার। আমি ওনার কাছে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বললাম, কথায় কথায় এমন আরেকদিন বললে আপনাকে চা বাগানে সাপ ধরিয়ে দেব। বলে দিলাম, সাত সকালবেলা আমাকে জ্বালানো ছাড়া আর কোনো কাজ নেই আপনার। উনি আমার আঙ্গুলে চুমু দিতেই আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই উনি সবগুলো দাঁত বের করে হেসে বললেন, হইলে বাবাইলে, মিত্রে এত রাগ করে দেখে আসলো, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। উফ, অসহ্য। আমি আবারও জোরে পা ফেলে চলে যেতে নিলে উনি বললেন, তোর ভার্সিটিতে ভর্তি করানোর মতো মহৎ মূল্যবান কাজ আমার মতো অথমের ঘাড়ে পড়েছে, যে মহারানীকে ডেকে তোলার জন্য এসেছিলাম। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আমার সাথে বের হবি, তা না হলে তোকে চা বাগানে সাপের সাথে বিয়ে দিয়ে দেবো। তার খাপছাড়া কথা শুনে হাসি পেল আমার। আমি মুচকি হাসতেই উনি সুর টেনে বললেন, এ তো হাসি না, পুরো রাক্ষসী হাসি তো। আমি ঘুরে কিছু বলার আগে উনি পকেটে হাত গুছিয়ে লাফিয়ে বারান্দা দিয়ে তার বারান্দায় চলে যান। অদ্ভুত, তার সব কিছুই এখন অদ্ভুত। ব্যস্ত শহরের ব্যস্ত কোলাহলের ভিড়ে ঠেলে আমরা হাঁপিয়ে যাচ্ছি ক্ষণে ক্ষণে। চারদিকে গাড়ির কালো ধোয়া, থেকে থেকে হকারের হাঁকডাক আর শুষ্ক আবহাওয়ার তীব্র গরম, সব মিলিয়ে প্রচুর বিরক্ত আমি। গাড়ির ভেতরে এসি ছাড়লে আমার বমি পায়, এজন্য এসি নামক জিনিস ছাড়তে তীব্র বারণ আমার। আমি ঝিম মেরে বাইরের জ্যাম দেখে চলেছি, আর উনি ড্রাইভিং সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছেন। তার চোখে মুখে কোনো বিরক্তির ছাপ নেই, তিনি উপভোগ করছেন সব কিছু মনে হচ্ছে। প্রায় 1 ঘন্টা আগে আমার ভর্তির যাবতীয় কাজ সেরে ভার্সিটি থেকে বের হয়েও বাসায় পৌঁছাতে পারিনি। আমি বিরক্তির সুরে বললাম, চলুন হেঁটে বাসায় যাই, এই জ্যামে বসে থাকতে থাকতে বুড়ি হওয়া ছাড়া উপায় নেই। গাড়ির দরজা খুলে আছে, চাইলে নেমে হেঁটে যেতে পারিস। ওনার নিরুত্তাপ উত্তর শুনে কিছুই বললাম না আমি। ভার্সিটি থেকে বের হওয়ার পর থেকেই এমন করছেন উনি। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম, তার ভেতর বোঝার উপায় আমার নেই। সব কিছুতেই তার গোপনীয়তা, এই গোপনীয়তা দূর করে তার মন খুলে পড়ার সাধ্য বোধহয় আমার নেই। গাড়ির হর্ন কানে আসতেই উনি গাড়ির সামনে নিলেন, তারপর আবার সেই নীরবতা জ্যামে ছড়াছড়ি। আমি চলে যাবো বুধবারে। হ্যাঁ তো, আমার ভাবে লাসিন উত্তর শুনে চুপ থেকে বললেন, যদি বলি আমার যাওয়া না যাওয়া তোর উপর ডিপেন্ড করছে। আমি তার দিকে তাকালাম, চোখ দুটো কিছু মুহূর্তের মাঝে লাল হয়ে উঠেছে। আমি অবাক হয়ে বললাম, মানে? গাড়ি স্টার্ট দিতে একটানে পাশের সামনে এসে পড়লেন চোখের পলকে। আমি এখনো তার দিকে তাকিয়ে আছি, কি বলতে চাইছেন আবার উনি? বাড়ির ভেতর উৎসব মুখর পরিবেশ, কোলাহলমুক্ত বাসা হঠাৎ করে মানুষের আনাগোনায় ভরে উঠেছে। বাসায় ঢোকার পর থেকে একের পর এক শখ পাচ্ছি আমি। কাব্য ভাইয়া চুপ। কাব্য ভাইয়ার ফুপাতো বোন ইরা আমার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, নিতু বেবি, আমাদের ক্রাশ বই কাব্য তাহলে তোমার? আই ফিল হিংসি হিংসি। আমি ওর দিকে তাকিয়ে আছি, ও আমায় ছেড়ে দিয়ে হাতের উপর গুতা দিয়ে মুচকি হেসে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না, আমরা সব বুঝি, একটু পর আমাদের পুরো গ্যাং আসবে, আজ রাতে ধামাকা হবে। আমি ওর কথার রেশ বুঝতে না পেরে শুধু হাসলাম। একে একে সবাই আমার সাথে কুশল বিনিময় করছে, কোথাও ফুপিয়ার জিনিয়াকে দেখতে না পেয়ে কপাল কুচকে এলো আমার। হচ্ছেটা কি আজ? আজ বাসায় কারো বার্থডে নাকি? না তো, অক্টোবরে কারো বার্থডে নেই। তবে ফুপিয়ার ফুপার বিবাহবার্ষিকী? ধুর ছাই, সেটাও তো চলে গেছে। আমাকে সোফায় বসিয়ে নানা গালগল্প করছেন কাব্য ভাইয়ার দূর সম্পর্কের দাদু। আমি তার কথার মানে বুঝতে পারছি না। হঠাৎ উনি আমার হাত টেনে নিয়ে বললেন, তোমার ভাগ্য কাব্য আসিল, অনেক সুখী হও দাদু, আমি প্রাণভরে দোয়া করি। আবারও কপাল কুচকে এলো আমার। আমার বিয়ের কথা এত দূর পর্যন্ত এগুলো কিভাবে, সেটাই বোঝার চেষ্টা চালাচ্ছি আর চেনামুখ খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ কাব্য ভাইকে নজরে পড়তেই বিস্ময় খায় আমি। সে হলুদ রঙের পাঞ্জাবি পরে সিঁড়ি দিয়ে নামছেন রাহুল ভাইয়ের সাথে কথা বলতে বলতে, হলুদ রং তার উপর ফুটে উঠেছে একদম। ইরা আমার পাশে বসে মুখ টিপে হেসে ওই দাদুটাকে উদ্দেশ্য করে বলল, দেখেছো দাদু, তোমার হবু নাতি বউ বড্ড বেহায়া, এখনই কেমন চোখ দিয়ে গিলে খাচ্ছে তোমার নাতিকে, আর বিয়ের পর?
ও আর কিছু বলার আগে দাদু ওকে থামিয়ে দিয়ে হাসি হাসি মুখ নিয়ে আমার মুখে আদর করে বললেন, সর্বোচ্চ সুখ তোমার কোলে এসে ভর করুক। আমি আবার অবাক চোখে তাকাতেই কোথা থেকে ফুপি এসে তাড়া দিয়ে বলল, এই কি নিতো, তুই এখনো এখানে বসে আছিস? কত কাজ বাকি, আমার সাথে আয়। আইরা, ওকে আমার ঘরে নিয়ে আয় জলদি। ফুপি ঝড়ের বেগে এসেছিল, কালবৈশাখীর বেগে আবার কোথায় যেন হারিয়ে গেল। এরা আমার হাত ধরে টান দিতে আমি ওকে প্রশ্ন করি, এসব কি হচ্ছে এরা, তুমি কিছু জানো? এরা আবারও আমার হাতে হালকা থাপ্পড় মেরে বলল, ইস ঢং, সবকিছু গুছিয়ে এখন ন্যাকা সাজা হচ্ছে তাই না? আমি আবার ন্যাকামো কোথায় করলাম, বাসায় হচ্ছেটা কি আজ? ফুপির রুমে পৌঁছাতে আবার ফুপির ঝড়ের বেগে আমায় বলল, লালপাড়ের হলুদ রঙের শাড়ি পরে বসে আছি আমি, কাঁচা ফুলের সৌরভ ভেসে আসছে আমার শরীর থেকে, গোটা কয়েক মানুষ আমাকে আর কাবু ভাইয়াকে ঘিরে মাতামাতি করছে। কাবু ভাইয়া নিরলসভাবে বসে আছে, আমিও সেভাবেই বসে আছি। হঠাৎ কাবু ভাইয়া আমার হাতে হালকা ছুঁয়ে দিতেই আমি তার দিকে তাকাই। উনি ইশারা করে বললেন, সব শেষ হলে তার সাথে যেন যাই আমি। আমিও ইশারায় হ্যাঁ বলতেই পাশে থেকে কাবু ভাইয়ার ফুফাতো ভাই সাদি ভাইয়া আর রাহুল ভাইয়া সহ বাকিরা সবাই হৈ হৈ করে ওঠে। কাবু ভাইয়া চোখ গরম করে তাকাতেই মোস্তাকিন ভাইয়া বললেন, চোখ গরম করে লাভ নেই দোস্ত, তোমার ওপর চোখ গরম করার মানুষ পাশেই আছে, তাই না নিতু? ও সরি ভাবি। মোস্তাকিন ভাইয়ার কথায় আবারও হাসির রোল পড়ে গেল। আমি নিজের শাড়ি মুট করে ধরে বসে আছি। কাব্য ভাইয়া রাগিভাবে বললেন, তোদের ডাকা হয়েছে কি তোমার? পাশে থেকে রাহুল ভাইয়া কাব্য ভাইয়ের মুখে হলুদ লাগিয়ে দিয়ে বললেন, তোকে হলুদ লাগানোর জন্য। হলুদের পাটি থেকে হলুদ উঠিয়ে আমার মুখে লাগিয়ে দিয়ে বললেন, তমা আপু, এতটুকু সময়ের মধ্যে সব আসলো কিভাবে, আর এত আয়োজন হলো কিভাবে, সেটা ভেবে আমি পাগল প্রায়। ফুপি তখন আমায় ডেকে শাড়ি আর ফুলের গহনাগুলো দিয়ে বলছিল, নিতু আম্মু, আজ তোর আর কাব্যের হলুদ হবে, আর কাল ধর্মীয় ভাবে বিয়ে। আমি অবাক চোখে তাকিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই ফুপি তাড়া দিয়ে বলল, তোর হাজার প্রশ্নের উত্তর আমি শর্ট করে দিচ্ছি। আমি প্রশ্নের উত্তরের জন্য তাকিয়ে আছি ফুপির দিকে। এরা রুমের দরজা বন্ধ করতেই ফুপি পেটিকোট আর ব্লাউজ আমার হাতে দিয়ে ওয়াশরুমের দিকে পাঠিয়ে বলল, এগুলো পরে জলদি আয়, আমি তোর প্রশ্নের উত্তর শাড়ি পরাতে পরাতে দিব, কারণ হাতে একদম সময় নেই। আমিও বাধ্য মেয়ের মতো সব শুনলাম। আমি ফিরে আসতেই ফুপির শাড়ি পরাতে নিলে ফুপির হাত ধরে বললাম, আমি যতদূর ভাবতে পারছি আজ আমার আর কাবু ভাইয়ার হলো, কিন্তু কেন? সে তো বিয়ে করে। ফুপি আমার কথার মাঝে ইরাকায় ইশারা দিয়ে দেখাতেই আমি চুপ হয়ে যাই, কারণ ওরা এখনো বিয়ের ব্যাপারটা জানে না। ফুপি ইরাকে সব হয়েছে কিনা দেখার জন্য বাইরে পাঠিয়ে দিতেই আমি আবার বলি, কাবু ভাইয়ার আর আমার বিয়ের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এইটা এখানে সবাই জানে ফুপি, তাহলে আবার এসব কেন? ফুপি আমার শাড়ি পেঁচিয়ে কুচি ঠিক করে বললেন, তোর বাসায় থেকে ফার্সিটে যাওয়ার পর আমির পাশে এসেছিল পুলিশ নিয়ে। ফুপির কথা শুনে জোরে মানে বলতেই ফুপি বললেন, মানে আমির পুলিশকে বলেছে তোকে কাব্য জোর করে উঠিয়ে এনেছে, আমির কতটা খারাপ ভাবা যায়, এ বাড়িতে পুলিশ নিয়ে এসেছে কাব্যকে মিথ্যে কেচে ফাঁসাতে। আমি ভয়ে ফুপির হাত আঁকড়ে ধরলাম। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে বলল, পুলিশের সামনে আমি আর তোর ফুপা তোদের রেজিস্ট্রি পেপার দেখাতে আমির আবার বলে এটা নাকি ভুয়া, আমি উপায় না পেয়ে কাব্যকে ফোন দেই। প্রিন্সিপালের রুমে থাকতে কাবু ভাইয়ার ফোন এসেছিল, আর সে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে যায়, তার মানে এটা ফুপির ফোন ছিল। আমি কুচি ধরে বললাম, তারপর আমিরকে কিভাবে মানালে? ফুপি লাস্ট কুচি ঠিক করে বলল, কাব্যকে তো চিনিস, ও ডিরেক্ট বলেছে তুই ওর বউ, আর বিশ্বাস না হলে কাল যেন বাসায় আসে, তোদের ধর্মীয়ভাবে কাল বিয়ে হবে। পুলিশ আমিরকে নিয়ে বেরিয়ে যায় আর বলে যায় কাল আসবে তারা, কিন্তু আমির নাসুর বান্দা, সে শাসিয়ে যায়, তোকে যেখানে পাবে সেখান থেকেই উঠিয়ে নেবে, কারণ সে তোদের বিয়ে মানে না, আর তার দৃঢ় বিশ্বাস তোদের বিয়েটা নাটক। ফুপির কথায় দীর্ঘশ্বাস ছাড়লাম, এই কথাটা আমিও বিশ্বাস করতাম না, আর আমির তো চালাক মানুষ। আমি আবার বললাম, তাহলে এসব কি আমিরকে বিশ্বাস করানোর জন্য? ফুপি হেসে বলল, একদম না, কাব্যর সাথে আমার নিতুকে একদম পাকা পুক্তভাবে বেঁধে রাখার জন্য, যাতে কেউ প্রশ্ন না করতে পারে তোকে। কাব্য ভাইয়ের সাথে বেঁধে রাখার জন্য? সেটা তো এমনিতেও আছে। আমি আবার বললাম, ফুপার বাবা মেনে নিবে হঠাৎ করে এসব হওয়ায়? ফুপি কিছু একটা খুঁজছে, আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, কাব্য বুধবারে চলে যাবে, ও ছাড়া তোকে প্রোটেক্ট করার কেউই নেই, বড় ভাই তার ব্যবসায়িক ঝামেলার কথা আমি খুলে বলেছে,
কাকার কি জন্য তোকে এত তাড়াতাড়ি এই আমিরের সাথে বিয়ে দিতে চেয়েছিল সেটাও বলেছে। সব শুনে আমি স্তব্ধ হয়েছিলাম। আমির তোর বাবার কোম্পানির নামে কেস করেছে আর সেটা থেকে মুক্ত পাওয়ার উপায় তোকে চেয়েছে, কতটা নিচু মনের ভাবা। আমাদের খোকন শ্রেণী চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তাই তারা দুজনে মিলে আবার সিদ্ধান্ত নিয়েছে তোদের বিয়ে দেওয়ার। কাব্য এমনিতেও চলে যাবে, তাই সবাই সব মেনে নিয়েছে। আর আমি মনে করি কাব্য তোর ভাগ্যে ছিল, তাই তো এত কিছু। তা না হলে বলতো আমার ছেলে কেন এত বড় একটা স্টেপ নেবে। ফুপির কথা শুনে সব মেনে নিয়েছি। তার আর আমার বিয়েটা যেখানে হয়ে গিয়েছে সেখানে আমার কি বলার থাকতে পারে? তখন না হয় জানতাম না, কিন্তু এখন জেনেই তার সাথে আবদ্ধ হই। সে তো চাইলেও আমার স্বামী, না চাইলেও আমার স্বামী। তার সাথে সম্পর্কে আবদ্ধ আমি, যে সম্পর্কে কোনো নাম নেই। সোনালী রাঙা চাঁদের আলো এসে পড়ছে ছাদে, পূর্ণ থালার মতো চাঁদ উঠেছে আজ, সেই রাতারগুলে চাঁদের মতো। কাব্য ভাই আমার পাশেই বসে আছেন আর রাহুল ভাইয়ের সাথে কালকের প্ল্যানিং করে নিচ্ছেন, তার গালে হাতে হলুদ ছোঁয়ানো। চাঁদের আলো আর লাইটের হালকা আলোয় সেই হলুদে মোড়ানো কাব্য ভাইয়াকে দেখে কিছু একটা হচ্ছে আমার মনের কিনারায়। যে মানুষকে আমি এড়িয়ে চলতাম আর সে কিনা সারা জীবনের পথ চলার, আমার কোনো কিছুতে খুশি হতে পারছি না। তবে তার একটা কথা মনে পড়ছে, যা হচ্ছে হতে দে না নিতু, জানিস তো অপেক্ষার ফল মিষ্টি হয়। আমি চোরা চোখে তাকে দেখে চলেছি, আজ ওনার মুখটা সবচেয়ে সুন্দরভাবে অনুভব করলাম আমি। নিতান্তই সে একজন সুপুরুষ, খোঁচা খোঁচা দাড়ি, বাঁ পাশের উঁচু দাঁত, হাসলে সেই দাঁত উঁকি দেয়, দেখতে অমায়িক লাগে। ইস, এত সুন্দর বুঝি কারো হাসি হয়? তার সব কিছু সুন্দর, তবে কি তার প্রতি আমার ভেতর কিছু একটা আছে? কিন্তু কেন, সে আমার স্বামী এইটা বলে? তাকে তো আমি মানতে পারছি না, আবার দূরে সরাতেও পারছি না। ঘুরে ফিরে একটা কথাই মনে হচ্ছে, যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, কারণ এই মানুষটা ভুল করতেই পারে না। রূপালী থালার ন্যায় চাঁদের আলোয় দেখছিলাম তাকে, অদ্ভুত এক মায়াময় তার মুখের হাসি, অজানা এক ভালো লাগার এই খেলায়। বিড়বিড় করে এই কথাটুকু বলতেই আমার গালে ঠান্ডার কিছু ছোঁয়া পেতেই চমকে উঠি আমি। কাব্য ভাইয়া হলুদ লাগিয়েছে আমার গালে, আশেপাশে তাকিয়ে দেখি সে আমি আর ফুল ছাড়া কোথাও কেউ নেই। উনি দুই হাতে হলুদ উঠিয়ে আমার গালে আবার লাগিয়ে বললেন, আমার প্রেমে পড়ে যাচ্ছিস মনে হচ্ছে। প্রেমে পড়িস না, আমার বউয়ের কষ্ট হবে। আমি ভ্রু কুচকে তাকাতেই উনি হেসে ওঠেন, আবার সেই দাঁতের ঝিলি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, উনি নিজের গালের সাথে আমার গাল ঘষা দেন। আমি মুহূর্তেই চমকে আওজ বলে আমার গালে হাত দেই, তার দাড়ির খোঁচা আমার গালে লেগেছে। উনি আবার হেসে বললেন, তুই তো হলুদ লাগাবি না, তাই আমি লাগিয়ে দিলাম। ওনার কথা শুনে পুরো হলুদের বাটি উঠিয়ে তার মুখে ঢেলে দিতেই উনি আমার হাত ধরে ফেললেন। আমি আমতামতা করে বললাম, হাত ছাড়ুন, আপনাকে হলুদ লাগাইনি বলেছিলেন না, এখন লাগাতে দিচ্ছেন না কেন? উনি আমার দিকে এগিয়ে এসে বলল, আমি তো হাতের ছোঁয়ার হলুদ লাগাবো না। আমি পেছন থেকে ঝুঁকে বললাম, তাহলে? উনি আবার আমার গালের সাথে তার গাল লাগিয়ে হলুদ লাগিয়ে দিলেন। আমি চোখ বন্ধ করে বসে আছি, আজ সব কিছুতে কাব্য ভাইয়ার না, নিজের স্বামীর গন্ধ পাচ্ছি। রাত 12:34, চারদিক নিস্তব্ধ অন্ধকার, ছাদে এখনো বসে আছে আমি আর কাব্য ভাইয়া। হলুদ দিয়ে আমায় হলুদ পরি বানিয়ে দিয়েছেন, এটা ওনার কথা, আমাকে নাকি হলুদের রাঙানো পরি লাগছে। ঘুম চোখের পাতায় পাতায় হানা দিচ্ছে, সোফায় হাতের কুনুই রেখে গালে হাত দিয়ে ছিমাচ্ছে। আমার হাতের উপর তার হাতের স্পর্শ পেতে চোখ খুলে সোজা হয়ে বসি আমি। বিরক্তির স্বরে বললাম, আমি ঘুমাবো, আপনার ঘুম না আসতে পারে কিন্তু আমি তো মানুষ, আমার প্রচুর ঘুম পাচ্ছে, সারা রাত থাকুন আপনি। আর কাউকে লাগলে মশা তো আছে, ওদেরকেই না হয় হলুদ লাগাবেন। আমার কথায় ওনার কোনো ভাবান্তর হলো না, আমার বাহাত তার কোলের উপর রেখে অপর সাইডে ঘুরে মোবাইলে কিছু একটা দেখছেন মনোযোগ সহকারে। আমি হাত টেনে আবার ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে উনি চিল্লিয়ে উঠে বললেন, ধুর, এত প্যাঁচানো ডিজাইন কেন দেওয়া লাগবে, মাথা ঘুরে গেল আমার। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় এত মনোযোগ দিলে আজ নাম্বার 1 টপ স্টুডেন্টের খাতায় নাম থাকতো। আমি তার কথায় ঘুম ঘুম চোখে কপাল কুচকে বললাম, আপনি নাম্বার 1 লিস্টেই আছেন কাব্য ভাইয়া। উনি আবারও আমার কথা তোয়াক্কা না করে কাকে একটা ফোন দিলেন, ওই পাশে ফোন রিসিভ হতে গম্ভীরভাবে বললেন, আমার রুমের কাবার্ডের সাইডের টেবিলের ড্রয়ারে একটা প্যাকেট আছে, সেটা ইমিডিয়েটলি নিয়ে ছাদের দরজার সামনে টোকা দে। ফোনের উপরান্তের মানুষ যা বলল তা শুনতে না পেলেও কাব্য ভাইয়ের কথা শুনে লজ্জায় পড়ে যাই আমি। ফোন পাশে রেখে আমার হাত দেখে বললেন,
নিতু। হুম বলেন। আমি চোখ বন্ধ করে উত্তর দিলাম। তার ঠোঁটের ছোঁয়া হাতে পেতেই হাত সরিয়ে ফেলতে নিলে সে আরো টেনে নিয়ে বলল, আমায় তোর চোখে কেমন লাগে? আমি ভাবিলাসীন ভাবে উত্তর দিলাম, কেমন আবার লাগবে, ভাইয়ের মতোই লাগে। হোয়াট, ভাই মানে? এ আমি তোর বর নিতু, কালকের পর থেকে পার্মানেন্ট হয়ে যাব তো। আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি আমায় মেনে নেবেন আপনার বউ হিসেবে? না। ওনার কথা শুনে ধাক্কা খেলাম একটা, কষ্ট হলো। তাহলে জোর করে আমি তার সাথে আবদ্ধ? কোথা থেকে একরাশ পানির ফোঁটা ভিড় করলো আমার চোখের কোণে। পানিটুকু মুছে নিলাম। কেন তার না মেনে নিতে পারছি না? হয়তো তার নিয়তি আমার সাথে অজানা কারণে বেঁধে গেছে, এই নিয়তি নিয়েই চলতে হবে, ভেবে মানতে পারছি না। আচ্ছা, তার জন্য কি আগে আমার মনে অনুভূতি ছিল? না, এখন আছে? আমার ভাবনার সুতো ছিল দরজায় কারো আঘাত করার শব্দে। কাব্য ভাইয়া উঠে দাঁড়িয়ে দরজার সামনে যেতে রাহুল ভাইয়া আর সিনান ভাইয়া দরজা থেকে উঁকি মেরে আমাকে দেখে মস্ত এক হাসি দেয়। কাব্য ভাইয়া রাহুল ভাইয়ার পিঠে ধুম করে একটা থাপ্পড় মারতে আমার হাসি পায়। সিনান ভাইয়া থাপ্পড়ের শব্দে সরে দাঁড়ান। রাহুল ভাইয়া পিঠে হাত দিয়ে কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলেন, আজ তোমার সময়, তাই বউর সামনে ঠাসঠুস মারছো বন্ধু। এককালে আমরাই তোমার সব ছিলাম, আর এখন বউ হয়েছে তোমার আপন। হারামি, বউর হাতে উঠতে বসতে মার খাবি তুই। রাহুল ভাইয়ের কথা শুনে আমি উচ্চস্বরে হেসে উঠতেই কাব্য ভাইয়া আমার দিকে দাঁতে দাঁত চেপে তাকান। আমি মুখে হাত দিয়ে হাসি আটকানোর চেষ্টা করছি, আর সিনান ভাই তার পিঠ বাঁচাতে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে বললেন, হলুদ রাতেই সব শেষ করলে বিয়ের রাতে কি করবা? উনি আর কিছু বলার আগে কাব্য ভাইয়া মোবাইল বের করে বললেন, তোর 6 নম্বর গার্লফ্রেন্ডের নাম্বার আমার কাছে আছে, তুই যে অন্য মেয়ের সাথে ফ্লার্টিং করছিস তা আমি সুন্দর করে উপস্থাপন করব। সিনান ভাইয়ের হাসি মুখ মুহূর্তেই চুপসে যায়। সে রাহুল ভাইয়ের হাত টেনে যেতে বললেন, অন্যের পার্সোনাল টাইমে আঘাত দেওয়া বড্ড অন্যায়, তুই জানিস না এখানে আহম্মকের মতো দাঁড়িয়ে আছিস, শালা লুচ্চা। তাদের দিকে তাকিয়ে কাব্য মুচকি হেসে পড়ে থাকা প্যাকেটটা নিয়ে আমার কাছে এসে বসেন। আমি ভ্রু কুচকে এটা কি জিজ্ঞেস করতে উনি হাসি দিয়ে বলে, নতুন বউয়ের হাতে মেহেন্দি না থাকলে তাকে নতুন বউ লাগে না তো একদম। আমি প্যাকেটের দিকে তাকিয়ে বললাম, এটা কবেকার নিয়ম, আপনি বুঝি মেহেদি আনিয়েছেন? না, লাল রঙের ভালোবাসা আনিয়েছি। আমি কম্পিত চোখে তার দিকে তাকাই। ভালোবাসা? কথাটা বড্ড মোহনীয় শোনাচ্ছে তার মুখে। উনি আমার হাত আবার তার কোলের উপর নিয়ে প্যাকেট আমার হাতে দিয়ে বলেন, কিভাবে খুলতে হয় আমি জানি না তো, একটু খুলে দে তো। আমি কথা না বাড়িয়ে টিউবটা সেট করে ওনার হাতে দিতেই উনি ভ্রু কুচকে ফেলেন, বিড়বিড় করে বললেন, কাব্য তোর জীবনের কি কি করতে হবে এটা তার ফার্স্ট নমুনা। আমার হাত নষ্ট হলে? হুশ, আমি যা করি যেটা পারফেক্টই হয়, পারফেক্ট মিন্স পারফেক্ট। আমায় আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি টিউব থেকে মেহেদি বের করার হাজার চেষ্টা করতে লাগলেন। তার চেষ্টা দেখে বড্ড মায়া হলো আমার। আমি ওনার হাত থেকে মেহেদির টিউব নিয়ে বের করে দিয়ে বলি, এভাবে করতে হয়। উনি বিশ্বজয়ের হাসি দিয়ে আমার থেকে মেহেদির টিউব ছিনিয়ে নিয়ে ডিজাইন করায় মনোযোগ দিলেন। হালকা হওয়ায় তার অবাধ্য সিল্কি চুলগুলো উড়ে বেড়াচ্ছে, উনি মাঝে মাঝে হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন। তার চুলগুলোকে আমি আলতো করে হাতের মুঠোয় নেই। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসে, সেই উঁচু দাঁতের নজর কাড়া হাসি। উনি গালে হাত দিতেই হাতে লেগে থাকা অল্প মেহেদি তার গালে লাগতেই আমি আমার শাড়ির আঁচল দিয়ে সেটুকু মুছে দিতেই উনি চমকে আমার দিকে তাকায়, অনেকক্ষণ তাকায়। তার চোখের ভাষা স্পষ্ট, সেই চোখের ভাষা পড়তে পারছি আমি। ভাষাগুলো নীরব, কিন্তু তারা বলছে, এই আঁচলের ছোঁয়া যেন সার্বক্ষণ আমার পাশে, আমার ক্লান্তিতে ছায়া হয়ে থাকে। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। ইস, এই কাজটা করার কি দরকার ছিল তোর নিতু? না করলে কি এমন হতো? না, এই কাজটুকু না করলে এতটা ভালো লাগার ছোঁয়া তোর মনের মাঝে আসতো বুঝি? ফিনিশ, ইটস পারফেক্ট, যদিও সুন্দর হয়নি তাও আমি দিয়েছি বলে কথা। পুরো 1.5 ঘন্টা লাগিয়ে উনি শেষ করেছেন মেহেদি দেওয়া। আমি জেগে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম, ওনার চিল্লানি শুনে উঠে পড়ি। আমি ঘুম চোখে তাকিয়ে দেখি উনি একরাশ আনন্দ নিয়ে হাত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছেন। আমায় হালকা ধাক্কা দিয়ে বললেন, দেখ ওই আলতু ফালতু পেছনা ভিডিও চেয়ে আমার বেস্ট হয়েছে। আমি ঢুলতে ঢুলতে ওনার বুকের মাঝে শুয়ে বললাম, কাব্য ভাই সবসময় পারফেক্টটা করে, আপনি জানেন না তার সব কিছু পারফেক্ট। সুন্দর মুহূর্ত আমার ঘুমের জন্য নষ্ট হলেও সে আমায় নিয়ে আরও অনেকক্ষণ বসেছিল সেই ছাদের মাঝে একা তার মতো। ভোরের শীতল হাওয়া চারদিকে প্রাণবন্তভাবে বইছে, তাদের ছুটোছুটি যেন নিরলস, পাখিটা নীড় থেকে ব্যস্তভাবে উঠছে।
কোথায় যেন একটা কোকিল ডাকছে। এই সময়টা বুঝি কোকিল ডাকে। ক্ষীণ স্বরে সেই আওয়াজে আমার ঘুম ছুটে গেছে। আলতো চোখে তাকিয়ে নিজেকে রুমের মাঝে আবিষ্কার করি। নিজেকে রুমের মধ্যে দেখে অবাক হয়ে উঠতেই দেখি ইরা আমার হাত ধরে মুচকি হাসছে। আমি উঠে বসে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, হাসছে কেন? ও আমাকে চোখ মেলে বলল, হাউ রোমান্টিক বুড়ো, দেখ গম্ভীর কাব্য পাইয়া এত রোমান্টিক জানলে আমি কখনো ওনাই তোকে দিতাম না। আমি ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছি। হাতের দিকে তাকিয়ে দেখি হাত জোড়া মেহেদি পরানো, সুন্দর ডিজাইন করা, তার মাঝে লাভ শেপের মধ্যে গোটা গোটা অক্ষরে লেখা, রাতের আধারে আমার নীলম্বরী তুমি, অদ্ভুত মোহময়ী মায়াবী তুমি, জানি না অকারণে সুখের মুহূর্ত তুমি, তোমাতে সিক্ত আমি, অকারণে ছোট্ট অনুভূতির দোলা তুমি, তুমি যে আমারে, তার নিচে ছোট করে লেখা তোর কাব্য ভাই নামক বর। লজ্জায় আমার গাল লাল হয়ে উঠল। মুহূর্তেই পাশের রুম থেকে গিটারের আওয়াজের সাথে ভেসে আসছে, লজ্জায় রাঙানো রূপবতী তুমি, ভালোবাসার মোহনা তুমি, আমি যে বড্ড ভালোবাসি। বাড়িতে পুরো বিয়ে বাড়ির আসর, মানুষের কোলাহল, এত এত মানুষের ভিড়ের মাঝে কাব্য ভাইয়া আমাকে নিয়ে ছাদের ছেলে কোঠায় আটকে রেখেছে। আটকে রাখেনি, তার সো কল্ড কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছে। আমি দেয়ালের সাথে একদম লেগে দাঁড়িয়ে আছি আর উনি এক হাত দেয়ালে রেখে আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে হাতের মেহেদি দেখে চলেছেন। গভীরভাবে দেখছেন তিনি মেহেদি, তার উত্তাপ নিঃশ্বাস আমার হাতের উপর পড়ছে। আমার হার্টবিট কমে বেড়ে চলেছে। লোকটা আমার কাছে আসলে হার্ট নামক যন্ত্রটা একদম কথা শোনে না, সেইটা তড়িৎ গতিতে হাতুড়ি পিটাতে থাকে। আমি কম্পিত কণ্ঠে বললাম, ফুপি ডাকছে আমায়। আমি শুনতে পেলাম। উনি আমার দিকে মুখ তুলে তাকালেন, সরু চোখে বললেন, মৃগী রোগীদের মতো কাঁপছিস কেন এভাবে, আমি কিছু করেছি তোকে? আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম সত্যি কাঁপছি আমি। উনি আমার কাঁধে হাত রেখে চোখের দিকে তাকিয়ে বললেন, কুল, এত কাঁপাকাঁপির কিছুই হয়নি তো, তবে হবে, আজ রাতেই হবে। আমি ওনার কথা শুনে আমতা আমতা করে বললাম, কি হবে? উনি আমার কপালে চুমু দিয়ে বললেন, অনেক কিছুই হবে, তোরা তো জানা লাগবে কেন না, বেশি বেগে যাচ্ছিস দিন দিন, এখন সোজা রুমে ঢুকবি, দেন গোসল করে আমার কাছে আসবি, তোকে নিয়ে পার্লারে যাবো ভূত সাজাতে, এমনি তো ভূত আছিস, আর একটু না হয় বানিয়েই নিলাম। আমি ওনার কথা শুনে তাকে ধাক্কা দিয়ে বললাম, ভূত হলে হবে আপনার বউ? হ্যাঁ আমার বউ তো ভূতই। এই কথা বলে উনি হাসছেন। ওনার হাসির জন্য ব্রুকুচকে তাকাতেই নিজের বোকামির কথা বুঝতে পারি, বউ তো আমি। সকাল 10টার সূর্যের আলো আজ মোহনীয় লাগছে আমার কাছে। গাড়িতে করে আমি আর কাব্য ভাইয়া কোথাও একটা যাচ্ছি। গাড়ির পেছনের সিটে আমাকে সাজানোর জন্য সমস্ত কিছু রাখা। পার্লারে ফুপি আর ইরা নিয়ে যেতে চাইলে কাব্য ভাইয়া জেদ করে, সেই নাকি নিয়ে যাবে আমায়। তার প্রত্যেকটা কাজে ব্যাঘাত দেওয়া লাগবেই লাগবে। আমি মনমরা হয়ে বসে আছি। উনি লুকিং গ্লাসে নিজেকে দেখে আমার উদ্দেশ্য করে বললেন, আজ আমাকে বড় হ্যান্ডসাম লাগছে, দেখেছিস? আমি জবাব দিলাম, না, তার কি প্রয়োজন ছিল আমার সাথে আসার, সেটা তো বুঝতে পারছি না। আব্বু জিনিয়া সবাই কাব্য ভাইয়াদের বাসায়। গাড়ি আমাদের কলোনিতে যেতেই আমি চমকে উঠি। আমাদের বাসার আশেপাশে পার্লার নামক কিছু আছে বলে আমার জানা নেই। আমি ভ্রুকুচকে ওনায় বললাম, এখানে এনেছেন কেন? ফুপি কিন্তু 3টার আগে বাসায় পৌঁছাতে বলেছে। উনি গাড়ি আমাদের বাসার সামনে পার্ক করতে করতে বললেন, টাইম এন্ড টাইড ওভারস অন দ্যাট, তোর চেয়ে টাইমের জ্ঞান আমার বেশি আছে, তাই চুপ করে বসে থাক। উনি নেমে জিনিসগুলো হাতে উঠিয়ে বাসার ভেতর যেতে থাকলেন। পাগল হওয়ার আর বাকি নেই কিছু, আজ ফুপির বকা একটাও মাটিতে পড়বে না, সাথে আমিরের হুমকি। উনি পেছন ঘুরে বিরক্তি স্বরে বললেন, গাড়িতে বসে সব করতে যাস তুই, ওকে আমি আসছি। আমি ওনার কথা শুনে নেমে দাঁড়াতেই জুহি আপু কোথা থেকে এসে জড়িয়ে ধরলেন আমায়। আমি ভয় পেয়ে যাই। কাব্য ভাইয়া আবারও বিরক্ত হয়ে বললেন, জড়িয়ে ধরার পরও সময় পাবি গাঁধী, আবু ওকে সাজিয়ে দেওয়ার জন্য ডেকেছি তোকে, এমন জড়িয়ে ধরার জন্য না। জুহি আপু ডাক দেখিয়ে বলল, ইউ স্টপ রোমান্টিক পোলা, হঠাৎ বিয়ে করেছিস আগে না জানিয়ে, বউকে সাজানোর সময় আমাকে মনে পড়েছে। কাব্য ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে দরজা খুলে বাসায় প্রবেশ করতে জুহি আপু গদগদ করে বলল, আই এম সো এক্সাইটেড নিতু, আমার এই প্রফেশনে আসার পর আজ প্রথম কোনো বর তার বউকে সাজিয়ে দেবে, সেটা দেখতে পাবো, হাউ রোমান্টিক ইয়ার, ছবি তুলে আপলোড করে আজ ভাইরাল হয়ে যাব ড্যাম শিওর। বর বউকে সাজাবে মানে? আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে টানতে টানতে ভেতরে নিয়ে যায় জুহি আপু।
কাবু ভাই আর চাচুর মেয়ে জহি আপু আমায় শুধু ফিসফিস করে বলল, রোমান্টিক বোম পেয়েছিস তুই, সামলে রাখিস আমার ভাইয়াকে, তোকে সে অনেক ভালোবাসে। আপুর কথা শুনে মুহূর্তেই দুনিয়া থমকে যায় আমার। আমাকে ভালোবাসে সত্যি? তার মতো মানুষ ভালোবাসতে জানে বুঝি? মনের কোনায় জানান দিল, তার মতো আর কেউ এত ভালোবাসতে পারে না নিতু। সে যে কাব্য, কাব্যই তার ভালোবাসা ঠিক রোদ্দুরে হঠাৎ আগমন বৃষ্টির মতো। আমার রুমের মাঝে বসে আছি তিনজনে, আমি রীতিমতো জুহি আপু আর কাব্য ভাইয়ার ঝগড়ার জন্য হাঁপিয়ে উঠেছি। কারণে অকারণে ঝগড়া করছে দুজন। আমি অফ হোয়াইট কালারের গোল্ডেন পাড়ের লেহেঙ্গা পরে চুপ মেরে বসে আছি। লেহেঙ্গা নিশ্চয়ই কাব্য ভাইয়ার পছন্দের, ওনার চয়েস এত ভালো সেটা কখনো জানতাম না। হুট করে সব হলেও তিনি ঠিক আমার স্বপ্নের মতো করে সব করেছেন। জুহি আপু কাব্য ভাইয়ের সাথে পেরে না উঠে আমার চোখে আইলাইনার লাগিয়ে রেগে চলে যায়। কাব্য ভাইয়া তার যাওয়ার দিকে তাকিয়ে হাসে, রহস্যময় হাসি। আমি ভয় বললাম, আপনার জন্য আজ সব উল্টাপাল্টা হচ্ছে কাব্য ভাই, জুহি আপুকে যেতে দিলেন কেন? এইবার আমি সাজবো কিভাবে? মানুষ জীবনে বিয়ে একবার করে, আর আপনি হুশ, তোকে একবার বিয়ে করবো কে বলেছে? হাজার হাজার বার তোকে। উনি তার কথা সম্পূর্ণ না করেই চুপ হয়ে গেলেন। তারপর একগাল হেসে বললেন, এই আইলাইনার ফাইলাইনার লাগানোর জন্যই ওই গাঁজিটাকে রাখা। মানে তাহলে আমাকে সাজাবে কে? কেন আমি? আমি ওনার কথা শুনে পিছিয়ে যাই, চোখে মুখে হাত দিয়ে ঢেকে বললাম, এই একদম না, আপনি পারেন কিছু? শেষে আমাকে সত্যি ভূত লাগবে। উনি আমার সামনে এসে হাত সরিয়ে শান্ত কণ্ঠে বললেন, ইউ ট্রাস্ট মি? তার কণ্ঠে কিছু একটা ছিল, আমি দুদিকে মাথা দোলালাম। উনি মুচকে হেসে বললেন, তাহলে আমাকে জ্বালাস না প্লিজ, আবার কাজ করতে দে, এটা আমার স্বপ্ন, নিজের বউকে নিজের হাতে সাজাবো আমি। নিজের বউ কথাটা শুনে আমার হার্ট অনেক জোরে বিট করে উঠল, না চাইতেও ভালো লাগলো অনেক। উনি উঠে গিয়ে কালো গোলাপ, লাল গোলাপ, গোলাপি গোলাপ নিয়ে আসলেন, সেই সাথে নাম না জানা অনেক ফুল। আমি দ্রুকুচকে তাকিয়ে আছি, উনি নিজে এক মনে আমাকে ফুল দিয়ে সাজাচ্ছেন। আমি নড়তেই বারে বারে ধমকে উঠছেন উনি, আমার কান্না পাচ্ছে, সেই সাথে অদ্ভুত সুখ। এমনটা আগে কখনো হয়েছে কারো সাথে? এমন সৌভাগ্য বুঝি আমার কপালে লেখা ছিল? উনি পিছন ঘুরতে তার মোবাইল দিয়ে কয়েকটি ছবি তুলে নেই আমি। আজ আমার রাজ্যের সুখ লাগছে, আজ মনে হচ্ছে সেদিন কাব্য ভাইয়া আমাকে বিয়ে করে ভালোই করেছেন। তা না হলে আজকের কাব্য ভাইয়া আমি পেতাম কোথায়? ওনায় আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে হচ্ছে। কাব্য ভাইয়াদের বাসায় পৌঁছাতেই আরেক দফা ভালো লাগার ছোঁয়া মনে প্রাণে বয়ে যায়। গাড়ি থেকে নামার সাথে সাথেই বাসার সবাই হৈ হৈ করতে করতে এগিয়ে আসে, সেই সাথে উপর থেকে ফুলের বর্ষণ, ফুলের বৃষ্টি। আমি খুশিতে কাব্য ভাইয়ের হাত চেপে ধরি, উনিও মুচকি হাসেন। এতটা সুন্দর আজকের দিনটা না হলেই পারত, সবকিছু সাজানো গোছানো স্বপ্নের মতো, আর সেই স্বপ্ন তৈরি করেছেন কাব্য ভাইয়া। বাসার সবাই আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে আছে। সিনান ভাইয়া চিল্লিয়ে বলে উঠল, মামা তো পুরাই রোমান্টিকের ডিব্বা, ইস, আমাদের একটু শিখাতে তো পারিস? এক কাজ কর, ইঞ্জিনিয়ারিং ছেড়ে বউ সাজানোর দায়িত্ব নিয়ে নে। কাব্য ভাইয়া সিনান ভাইয়ের পেটে গুঁতো দিয়ে বললেন, আমি শুধু আমার বউ সাজাতে পারি, হারামি দল, সব সিক্রেট ফাঁস করার অপরাধে তোকে ফাঁসিতে ঝোলাবো বিয়ের পর। ফুপি কাব্য ভাইয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এত সুন্দর করে তুই সাজিয়েছিস ওকে, মাশাল্লাহ, কারো নজর না লাগুক আমার ছেলের বইয়ের উপর। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। একটু পরে কাজে সাহেব আমার সামনে বসতেই আমি আশেপাশে তাকাই, আমির নামক অশুভ ছায়া এলো কিনা সেই ভয়ে জড়সড় হয়ে আছি। আমাকে কবুল বলতে বললে আমি চুপ হয়ে থাকি। কাব্য ভাইয়া আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, যে চিন্তা করছিস সেটা বাদ দে, আর বাসরের চিন্তা কর, তাই জলদি কবুল বলে ফেল। আমি ওনার কথা শুনে কবুল বলতেই বাসরঘর নামক ফুলের সাম্রাজ্যে বসে আছি আমি। হালকা অন্ধকার ঘরের মতো আমার মনের প্রতিটি কোণে অস্বস্তি নামক বাক্যটি ঘুরে ফিরে বেড়াচ্ছে। বেডের প্রতিটা কোণায় কোণায় বিভিন্ন ফুল দিয়ে সাজানো, আর রুমের প্রত্যেকটা জায়গায় মোমবাতি আর প্রদীপ দিয়ে সাজানো। প্রায় 30 মিনিট আগে আমাকে কাব্য ভাইয়ের রুমে বসিয়ে দিয়ে গেছে সবাই। ভয় হচ্ছে, এতদিন ঠিক ছিল সব, তবে এই ঘরটায় আসার পর থেকে কেমন যেন লাগছে। বাইরে সবার হৈ হুল্লোড়ের শব্দ ভেসে আসছে, তার মধ্যে সিনান রাহুল ভাইয়ার বলা কথায় বুঝতে পারলাম টাকা না দিলে বাসর ঘরে ঢুকতে দেবে না তারা। কাব্য ভাইয়া পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এভাবে টাকা চাওয়া চাই চলতে থাকলে সময় কেটে যাবে, সাদা রঙের একটা ফুল থেকে সুন্দর মন মাতানো সৌরভ ভেসে আসছে।
সেই ফুল হাতে নিতেই দরজা খোলার শব্দে কেঁপে উঠি। জড়সড়ো হয়ে বিছানার চাদর খামচে ধরে বসে আছি। এত জলদি ছেড়ে দিল ভেবেই অবাক হচ্ছি। আমি কাব্য ভাইয়ের দিকে তাকাচ্ছি না একদম। রুমের মধ্যে পায়ের আওয়াজ পাচ্ছি। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেতেই চোখ তুলে তাকিয়ে ওনাকে একদম আমার মুখের সামনে দেখতে পেয়ে চিল্লানি দিতে আমার মুখ আটকে ধরেন উনি। এই স্টপ, চিল্লাচ্ছিস কেন? তার হাত আমার মুখের উপর থাকার জন্য দম বন্ধ হয়ে আসছে। আমার অবস্থা বুঝতে পেরে উনি হাত সরাতেই আমি হাফ ছাড়ি। রাগীভাবে বললাম, মারতে চান আমাকে? এভাবে কেউ ধরে বুঝি? আর আপনি না ওয়াশরুমে গেলেন? তুই কি জানিস তোকে অপরূপ লাগছে? তার মোহময় ঘোর লাগানো কণ্ঠের কথা আমার দুনিয়ায় মুহূর্তে হাজারখানিক ভালো লাগার অনুভূতির প্রকাশ পেল। লজ্জায় মেয়ে গেলাম আমি। আমার থুতনিতে ওনার হাত দিয়ে উঁচু করে ধরে বললেন, তুই নিজেকে দেখেছিস? আমি চোখ বন্ধ করে বসে আছি, আজ অন্য রকমের লাগছে। উনি আবার আদুরে ভাবে বললেন, আইনি তো দেখেছিস, তোকে আজ অপরূপ লাগছে। না না দেখিনি। উনি আমার কাছ থেকে সরে গেলেন। কিছুক্ষণ নিস্তব্ধতা। তাকে দেখি উনি ড্রেসিং টেবিলের সামনে কিছু একটা করছেন। আমি কাঁপা কণ্ঠে বললাম, আমির আজ আসেনি কেন? তার তো পুলিশ নিয়ে আসার কথা ছিল। আসেনি বলে তোর খারাপ লাগছে বুঝি? উনি পিছন ফিরে উত্তর দিলেন। আমি নিজের ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বললাম, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই বলে জিজ্ঞেস করছি। কমিশনার এসেছিল আমার গেস্ট হিসেবে, আর আমির বর্তমান জেলে আছে। তোদের কোম্পানি যে কেস করেছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। বাবার কথা মনে হতেই মুখে হাসি ফুটে উঠল। যাক, এখন একটু টেনশন মুক্ত হবে তার। উনি ধীর পায়ে আমার দিকে এগোচ্ছেন। আমি ওনার পায়ের দিকে তাকিয়ে ঢোক গিলে বললাম, আমি আমার রুমে যাচ্ছি। কেন? ওনার শীতল কণ্ঠের আওয়াজে আবারও কথা আটকে আটকে যাচ্ছে আমার। উনি আমার সামনে এসে আবার বসলেন। আমি পিছিয়ে যেতেই আমার হাত ধরেন উনি। আমি কেঁপে উঠতেই সে মুচকি হাসে, আমার সামনে আয়না ধরেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকাতেই চোখ দিয়ে ইশারা করেন আয়নার দিকে তাকাতে। আমি তাকাতেই আরেক দফা অবাক হয়ে যাই। এতটা নিপুণভাবে কেউ সাজাতে পারে? হাতে গলায় ফুলের গহনা ছিল, কিন্তু মাথায় ছিল সেটা মাত্র দেখলাম আমি। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সেট করা। কালো আর লাল গোলাপ আমার মাথায়। খোপায় হাত দিতে উনি বললেন, সেখানে গোলাপি আর লাল গোলাপের বাস। আমি নিজের হাতের ফুলগুলো ধরে বললাম, আপনি পার্লারে কাজ করতেন? উনি আমার কথা শুনে কেশে উঠেন, আমার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছেন। আমি জোর করে হেসে বললাম, না মানে অনেক সুন্দর করে সাজিয়েছেন। সেটা তোকে বলতে বলেছি। আমি আবার আয়নার দিকে তাকিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। বিয়েতে যেভাবে সাজার ইচ্ছা ছিল তার থেকে হাজার গুণ সুন্দর সাজিয়েছেন তিনি আমায়। উনি হঠাৎ আয়না সরিয়ে ফেললেন, আমার হাত দুটো তার হাতের মধ্যে নিয়ে বললেন, আমার রোদ্দুরে প্রেমের বৃষ্টি হবি, আমার এক আকাশের ডানা মেলা পাখি হবি, এক পশলা বৃষ্টির স্নিগ্ধতায় পুরো ভালোবাসা হবি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। আজ কেন যেন ওই চোখ দুটো বলে বেড়াচ্ছে, নিতু তোকে আমি ভালোবাসি। আমি চোখ ফিরাতে পারলাম না, তার দিকে তাকিয়ে আছি। আমার ঠোঁট কাঁপছে। উনি আমার ঠোঁট আঙুল দিয়ে ছুঁয়ে দিতেই চমকে উঠি আমি। আমতামতা করে বললাম, আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমার যে দম বন্ধ হয়ে আসছে, আপনার কথায় কেমন শ্বাস বন্ধ হয়ে আসছে। উনি আলতো করে আমার গালে হাত রাখলেন। আমি আবার তার দিকে তাকালাম। উনি স্নিগ্ধ কণ্ঠে বললেন, তোর আর আমার নিয়তি এক, তুই জানিস? আমি দুদিকে মাথা দোলালাম। উনি মুচকি হাসলেন, আবার বললেন, ভিন্নভাবে শুরু হওয়া দুনিয়াকে আমি খুব করে চাই। আমি চুপ করে তার কথা শুনে চলেছি। কথা বলার মাঝেই আমার গালে থেকে হাত সরিয়ে উনি তার পেছনের থেকে তার ডায়েরিটা আনলেন। আমার হাতের মধ্যে যত্ন করে তুলে দিয়ে বললেন, আমার যত্নের এই ডায়েরির ভাজে তোকে চাই। আমি তার দিকে তাকিয়ে ডায়েরি হাতে নিতেই উনি আমার কপালে চুমু খেলেন। আত্মতৃপ্তি, এতটা ভালো লাগার ছোঁয়া আমার জীবনে এই প্রথম মনে হচ্ছে আমার। আমি স্থির হয়ে বসে আছি। ধীরে ধীরে বললাম, কিন্তু ডায়েরি তো আপনার। তোর? আমি ডায়েরি খুলতেই উনি গম্ভীরভাবে বললেন, তোকে দিয়েছি, তার মানে এই না যে এখনই খুলতে হবে। মানে? ঘুমিয়ে পড় নি তো। উনি আবার আমার দিকে ঝুঁকলেন, গভীরভাবে চুমু খেলেন। হৃৎপিণ্ড তড়িৎ গতিতে ধুপ করে উঠল, আবার সেই ভালো লাগার ছোঁয়া। আমায় ছেড়ে উনি কিছু না বলেই বারান্দায় চলে গেলেন। একটু পর গিটারের আওয়াজ, তারপর আমায় ডাকলেন উনি। আমি চমকে উঠে ভারী লেহেঙ্গা ধরে উঠে তার কাছে যাই।
আমি তার পাশে দাঁড়াতেই পাশে থাকা বেতের মোড়ায় বসতে বললেন। আমি বসতে উনি গেয়ে উঠলেন, কি করে তোকে বলবো তুই কে আমার, আইনার সাথে চলবো সব পারের আশকারাতে তোর কাছে হারিয়ে গেলাম, কি করে তোকে বলবো তুই কে আমার। উনি থেমে গেলেন, আমি মোহে পড়ে গিয়েছিলাম তার কণ্ঠে। হঠাৎ থেমে যেতে আমি নড়ে চড়ে বসি। উনি বললেন, দরজা খুলে তোর রুমে চলে যান। আমি অবাক হয়ে গেলাম, সাথে কেমন অপমান ফিল হলো, এভাবে কেউ বলে এত সুন্দর একটা মুহূর্তে। আমি অভিমানের সুরে বললাম, কেন? উনি গিটার পাশে রেখে বললেন, আবার শূন্য তো মেনে নিতে পারবি হঠাৎ করে, তাই দূরে থাকাই ভালো। আমার বুকের মাঝে হু হু করে উঠল, ওনার দূরত্ব কথাটা কেমন বিষাদময় লাগলো আমার কাছে। আমার কি হলো জানি না, ওনার হাত দুটো ধরলাম আমি। তিনি চমকে উঠে তাকালেন। আমি বললাম, শূন্যতা পূরণ করার জন্য আপনাকে চাই কাব্য ভাই, শূন্যতা কথাটা আমার বড্ড ভারী লাগছে যে। মুহূর্তে সেই চমকানো ভাবটা কেটে গিয়ে তার মুখে হাসি ফুটে উঠল। বাসর বাসর ফিলিংস হচ্ছে তোর? আমি ওনার হাত ছেড়ে দিয়ে দূরে সরে গিয়ে বললাম, আপনি অসভ্য কাব্য ভাই, প্রচণ্ড পরিমাণের অসভ্য। উনি হঠাৎ আমায় একদম কাছে টেনে নিলেন। আচমকা এমন হয় আমি তার শার্ট খামচে ধরি। উনি আমার খাড়ে মুখ গুঁজে ফিসফিস করে বললেন, অসভ্য হওয়া তো শুরু মাত্র, তোর যে উপায় নেই নিতু। আমি ওনার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলাম। উনি আমার কোমরে হাত রেখে আরেকটু জড়িয়ে ধরলেন। আমি কাঁপা কণ্ঠে বললাম, ছাড়ুন কাব্য ভাই, আমার ভালো লাগছে না। উনি ছেড়ে দিলেন আমায়, চোখ তুলে তাকালেন না আমার দিকে। আমার কেমন খারাপ লাগা শুরু হলো। উনি আবার গম্ভীরভাবে বললেন, I'm sorry, তুই ঘুমিয়ে পড়। আমি আর কিছু বলার আগেই উনি উঠে সোফায় শুয়ে পড়লেন। আমি কি করব ভেবে পাচ্ছি না যে ওনার কি খারাপ লাগলো, কিন্তু এমনটা তো হওয়ার ছিল না। আমি বারান্দায় বসে আছি, এখান থেকে কাব্য ভাইয়ের মুখ দেখা যাচ্ছে, নিষ্পাপ তার মুখ, চুলগুলো ছুঁয়ে যাচ্ছে তার কপালের মাঝে। তার কাছে আসা অস্বস্তি দিলেও ভালো লাগার তীব্র গন্ধ ছুটে চলেছে আমার মাঝে। আমি ধীর পায়ে ওনার কাছে সামনে গিয়ে বসি, গভীরভাবে তাকে দেখে চলছি। হঠাৎ করে আমি ওনার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে চুমু দিয়ে বসি। উনি ঘুমের মাঝে কপাল কুচকে ফেললেন। আমি নিজের করা কাজে নিজেই লজ্জায় মরে যাচ্ছি। ইস, উনি কি ভাববেন? চারদিকে ঘুমন্ত নগরী, আর এদিকে আমি নির্ঘুম। আমায় আঁকড়ে ধরে শুয়ে আছেন কাব্য ভাইয়া। আমি ছাড়ানোর চেষ্টা করতে উনি আরও কাছে এগিয়ে আসেন। আর অল্প একটু জায়গা বাকি সোফার, আর একটু এগিয়ে আসলে নির্ঘাত আমার উপরে পড়বেন। তার কপালে চুমু দেওয়ায় মহা অন্যায় হয়েছে। যদি আমি চুমু না দিতাম তাহলে ওনার হাতের বাঁধনে আটকা পড়তাম না। উফ, কি জ্বালায় পড়লাম! সারাদিনের বিভিন্ন কাজে অনেক ক্লান্ত হয়েছে নিশ্চয়ই, এজন্য কাঁচা ঘুম থেকে ওঠানোর ইচ্ছা মোটেও করছে না আমার। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে, অন্য অনুভূতি। সে ঘুমে তবুও মনে হচ্ছে তার নিঃশ্বাসগুলো দিয়ে আমায় ইচ্ছে করে জ্বালাচ্ছেন। তার খোঁচা খোঁচা দাড়িগুলো হঠাৎ ছুঁয়ে দেওয়ার চেষ্টা হলো, কানের পিঠের সে তিলটাকেও ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে। তার গালে হাত বোলাতেই আমার হাতের তালুতে সুরসুরি লাগতেই হাত সরিয়ে নেই আমি, আর উনি নড়ে চড়ে ওঠেন। আমি আবার চুপ করে বসে থাকি। ঘুমের মাঝেও সে হাসে, সেই মুচকি হাসি। তার জামরাঙ্গার ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে। আমি আঙুল দিয়ে ছুঁয়ে দিতেই উনি চুমু দেন। আবারও বিদ্যুৎ খেলে গেল আমার মাঝে। আমি ভ্রুকুচকে তাকিয়ে সাথে সাথে হাত সরিয়ে নিই। স্বপ্ন টপ্ন দেখছেন নাকি উনি? আমি আবার তাকাতেই দেখি মুচকি হাসছেন। আমি আবার নিজের ভ্রুকুচকে তাকিয়ে আছি, আদেও কি উনি ঘুমাচ্ছেন? বোঝার জন্য আবার একটু ওনার গালে হাত রাখি। না, সত্যিই ঘুমিয়েছেন নিতু, সকাল ছাড়া তোর ছাড়া পাওয়ার উপায় নেই। কি দরকার ছিল ওনার কাছে আসার? তার মুখ আর আমার মুখের মাঝে 2 ইঞ্চি পরিমাণের জায়গা খালি আছে কিনা সন্দেহ। থেকে থেকে আমার কপালে তার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। এইবার আমার অস্বস্তির পরিমাণ বেড়ে গেল হু হু করে, সাথে অনুভবের নিদারুণ সূক্ষ্ম ভালো লাগার ছোঁয়া। তার ঠোঁট জোড়া আবার আমার কপালে ডিপভাবে লাগাতেই আমি কেঁপে উঠি। উনি আবার মুচকি হাসছেন, অসভ্য মানুষ, তার মানে ঘুমাননি?
আমি রাগিভাবে বললাম, আপনি ঘুমাননি, ছাড়ুন আমায়। কি মিথ্যু, ভাবা যায়? ঘুমের ভান ধরে আছে। উনি ছাড়লেন না, আরও একটু আঁকড়ে ধরলেন আমায়। আমি ওনার বুকের মধ্যে হালকা ধাক্কা দিই যাতে ছেড়ে দেন আমায়। সে না ছেড়ে আরও কাছে টেনে নিল আমায়। আবার সেই অনুভূতি, বুকের বাপাশে হৃৎপিণ্ডের ধুকপুক ধুকপুক আওয়াজ। শুধু আমার না, কাব্য ভাইয়ের বুকের বাপাশের যন্ত্রটাও আমার যন্ত্রের মতোই সমান তালে ধুকপুক করছে। ওনার অস্বস্তি হচ্ছে আমার মতো? আমার ভাবনার মাঝে উনি চোখ বন্ধ করে উত্তর দিলেন, হার্ট দুটোকে বলো তাদের মালিকদের রোম্যান্স করতে দিতে। এত ধুকধাক শব্দ করলে তাদের মালিকদের যে রোম্যান্সে ব্যাঘাত ঘটে তারা জানে না, অশিক্ষিত হার্ট। তার এমন কথা শুনে আমি হেসে উঠি। হার্টও অশিক্ষিত হয় বুঝি? হ্যাঁ হয়, মোর হৃৎপিণ্ডের রানী হয়। উনি আমার মুখের উপর ফু দিয়ে বললেন কথাটা। আমি চোখ বন্ধ করে ফেললাম মুহূর্তে, কাপাভাবে বললাম, অশিক্ষিত হোক আর শিক্ষিত, তার মালিক কিন্তু দারুণ অভিনেতা। আমার কথা শুনে উনি হা হা করে হেসে উঠলেন। আমি চোখ পিটপিট করে খুলে সেই উঁচু দাঁতের হাসি দেখলাম। হাসলে তাকে এত সুন্দর লাগে কেন? আমার কেমন হিংসে হয়। আমার শব্দ তোর, তাহলে হিংসে করিস কেন? হিংসুর কথা। আমি কম্পিত চোখে তার দিকে তাকালাম। মনের কথা উনি শুনলেন কি করে? আমার মনের কথা আপনি শুনলেন কি করে? মনে মনে বলেছিস বুঝি আমি। হ্যাঁ, শুনলে কি করে? এই, আপনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে পার্লার আর মনোবিজ্ঞানী হওয়ার চেষ্টা করছেন? আমার কুচকানো কপালের মাঝে আবার কিস করে বললেন, ববের জন্য তো আমি সব হতে রাজি আছি। তার কথায় আমার চোখ মুখে লজ্জার আবরণ পড়ল, লজ্জায় মিয়ে গেলাম। এখন তার কথাগুলো শুনে মনে হচ্ছে তার কথা শোনার জন্য তাকে আমার চাই। একদিনের ব্যবধানে তাকে এতটা কাছে কেন মনে হচ্ছে? এটা কি কবুল বলার জন্য? হ্যাঁ, এই একটা শব্দের জোর অনেক, যেটা সহজেই একটা মানুষের আত্মার সাথে অন্য একটা মানুষের আত্মার মিল করিয়ে দেয়। হাজার অজানা কারণ এই একটা শব্দের কাছে ফিকে মনে হয়। আমি হাসলাম, জানি না, তবে আজ তাকে নিজের বলে মনে হচ্ছে। তোর নামের শহরে রজানা ভিড়ে রাখবি কি আমার, রাখবি কি আমার, ছোট শহর জানে আমার অজানা মনের কথা, সেই শহরের ভিড়ে খুঁজে পেয়েছি তোরই নামের কথা, রাখবি কি আমার, রাখবি কি আমার, ভালোবাসা ছোট শহর তো ঠোঁটের হাসির কারণ, ভালোবাসা ছোট শহর তো হাসির কারণ, রাখবি কি আমার, রাখবি কি আমার। আমি থমকে গেলাম। পুরোটা গান আমার দিকে তাকিয়ে গিয়েছেন উনি খালি গলায়, প্রত্যেকটা কথা যেন আমাকে নিয়ে লেখা। আমার চোখের কোণ পেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়তেই উনি চোখের নিচে চুমু দিলেন, পানিটুকু গড়াতে দিলেন না। আমি কেঁপে উঠে তার চোখের দিকে তাকালাম। একরাশ লজ্জা আমায় ঘিরে ধরল মুহূর্তেই। কি করব ভেবে পেলাম না। ওনার বুকের মাঝেই মুখ লুকাতেই উনি টাল সামলাতে না পেরে আমার উপর পড়ে গেলেন। আচমকা এমন হয় ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরি আমি। ভাগ্যিস আমার উপরে পড়েননি, তাহলে আজ চ্যাপটা হওয়া থেকে কেউ বাঁচাতে পারত না আমায়। উনি হাসছেন, আমি তার বুক থেকে মাথা উঠিয়ে তাকালাম। উনি হাসতে হাসতে উত্তর দিলেন, লজ্জা পেলে তোকে একদম রেড ভেলভেট কেক লাগে জানিস, একদম টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। আমি আবার লজ্জায় লাল হয়ে গেলাম। উনি আবার বললেন, এখন কিন্তু সত্যি সত্যি খেয়ে ফেলবো। আমি অন্যদিকে মুখ ঘুরালাম, শীতলভাবে বললাম, আমার উপরে থেকে উঠুন। আজ সারা রাত এইভাবে থাকবো, আমার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়। প্লিজ, উনি আমার মুখ তার দিকে ঘুরিয়ে বললেন, এক শর্তে উঠতে রাজি আছি। আমি থেমে থেমে বললাম, কি শর্ত? উনি একগাল হেসে বললেন, আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ইজ্জত হারানোর চেষ্টা করছিস তুই, হ্যাঁ? আমি হাত দিয়ে নিজের মুখ ঢেকে বললাম, একদম না, আপনার কপালে মশা ছিল, সেটা সরিয়েছি। উনি নাক ছিটকে বললেন, ইয়াচ্ছি নিতু,
তুই মশা দাঁড়ানোর বদলে খেয়েছিস? আপনার মাথা, আমি তো চুপ, নিজের কথা চলে নিজেই ফেসেছি। উনি হাসলেন আবার ঘর কাঁপানো হাসি। আমি আবার লজ্জায় পুরো মুখ হাত দিয়ে ঢেকে ফেললাম। উনি হাত সরিয়ে দিয়ে বললেন, ঘুমের মাঝে যে কাজ করছি সেটা এখন করতে হবে, গুনে গুনে পাঁচটা দাও আবার। উনি নিজের ঠোঁট ইশারা করতে আমি ব্যথা দূর কণ্ঠে বললাম, আমার বুকে ব্যথা করছে। উনি আতঙ্ক নিয়ে তাকালেন, তড়িঘড়ি করে উঠে বসলেন, ভয় মাখা কণ্ঠে বললেন, গ্যাস্ট্রিকের ব্যথা, ওষুধ এনে দেবো, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না কেন? হ্যাঁ, এই জন্য তো ব্যথা করছে। ওনার ক্যারিং কথা শুনে কেমন ভালো লাগার অনুভূতি ছুঁয়ে গেল। আমি তাও নিজের ভালো লাগার দূরে সরিয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। উনিও আমার সাথে উঠে দাঁড়াতেই এক দৌড়ে বেডে শুয়ে পড়লাম। উনি তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছে, মিথ্যা বুঝতে পেরে হুহা করে হেসে উঠলেন। আমি চোখ খুলে তাকিয়ে আবার বন্ধ করতেই উনি বললেন, আজ মিথ্যা বলে পালিয়েছিস, তবে কাল তারপরে হ্যাঁ আমার কাছে তো আসতেই হবে তোকে। কথাগুলো শুনেও আমি ঘুমের জন্য প্রস্তুতি নিলাম। উনি আমার পাশে আসতেই আমি বেডের সাথে একদম লেগে শুয়ে থাকি। উনি আমার উপর কাঁথা টেনে দিয়ে বালিশ নিয়ে সোফায় চলে যেতে নিলেই আমি বললাম, এত বড় বেডে এক সাইডে আপনার জায়গা হবে না? উনি শুধু হাসলেন। মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়তেই আমি চোখ খুলে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলি। নিতু, ইউ ফল ইন লাভ, ইয়াপ আই ফিল লাভ ইন হিম। নিজের মনেই কথাগুলো বিড়বিড় করতে করতেই ঘুমিয়ে পড়লাম। ডাইনিং টেবিলে সবাই উৎকৃষ্ট দৃষ্টিতে কাব্য ভাইয়া থেকে তাকিয়ে আছে। মুস্তাকিন ভাইয়া রুটি মুখে না দিয়ে হাতে নিয়ে মুখের সামনে ধরে বসে আছেন, আর সিনান আর রাহুল ভাইয়া ফিসফিস করে বলছেন, ইরা মুচকে হাসছে, বাবা আর ফুফা বাইরে কোথাও একটা গিয়েছেন আর ফুপি রান্নায় ব্যস্ত। আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি, কারণ কাব্য ভাইয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। বড়রা কেউ নেই, তাহলে কি ভাবতো? ভেবেই আমার মাটির নিচে ঢুকে যাওয়ার তীব্র ইচ্ছা হচ্ছে। সিনান ভাইয়া দাঁত কেলিয়ে বললেন, আহা, আমার বেচারা প্রাণপ্রিয় বন্ধু সারা রাত কাজের জন্য ঘুমাতে পারেনি একদম, তাই খাবার টেবিলে ঘুমাচ্ছে। সিনান ভাইয়ার কথার মাঝে মুস্তাকিন ভাইয়া রুটি মুখে পুরে বললেন, ও ও, এই ব্যাপার, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ওনাদের কথা শুনে কাব্য ভাইয়াকে উঠিয়ে পানিতে চুবাতে ইচ্ছা হচ্ছে আমার। ইরা আবার খোঁচা মেরে বলল, হাউ রোমান্টিক ইয়ার। আমি চোখ বড় বড় করে তাকাতেই ও জুস ঢালতে ব্যস্ত হয়ে পড়ে। ফুপি খাবার নিয়ে আসতেই সব চুপ হয়ে যায়। আমি আরেক দফা লজ্জায় পড়ার আগেই ফুপি পরিস্থিতি সামলাতে রাগে সুরে বলল, কাব্য, এই কাব্য, খাবার টেবিলে কিসের ঘুম? সে ছোটবেলার মতো টেবিলে ঘুমানোর অভ্যাস এখনো রয়ে গেছে। সবাই ফুপির কথা শুনে একসাথে ও বলে উঠতেই কাব্য ভাইয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, নিতু, কাল রাতে আমাকে ধোকা দেওয়ার শাস্তি এইটা। ফুপি তাকে ডেকেই চলে গিয়েছিল। ইস, থাকলে কি অবস্থা হতো ভেবেই ওনার মাথা আমার কাঁধ থেকে নামিয়ে দিয়ে আস্তে করে বললাম, আপনার শাস্তি আপনার পকেটে রাখুন, অসভ্য লোক একটা, নিজে ঘুমাচ্ছেন আর কথা শুনতে হচ্ছে আমায়। উনি মাথা নিচু করেই ঘুমকণ্ঠে জোরে উত্তর দিলেন, এই কেউ উল্টো পাল্টা বকবি না, নিতু লজ্জা পাচ্ছে। ওনার বেখেয়ালি কথা শুনে পাশে থাকা গ্লাসের পানি ওনার দিকে ছুড়ে মারি আমি। সাথে সাথেই চমকে উঠে তাকায়। আমার দিকে গরম চোখে তাকাতেই সবাই হেসে উঠে। সবার মুখের দিকে গরম চোখে তাকাতেই সবাই উঠে চলে যায়। উনি আমার দিকে তাকাতেই আমিও উঠে চলে যেতে নিলেই আমার ওড়না ধরে তার ভেজা মুখ মুছেন। আমি ছাড়াতে চেষ্টা করলেই উনি হাতে পেঁচান। ধপ করে চেয়ারে বসে পড়তেই উনি আবার আমার কোমর এক হাতে পেঁচিয়ে ধরে দাঁতের দাঁত চেপে বললেন, এখন এইভাবে বসেই খাবি, পাক্কা দুই ঘন্টা আমার সাথে বসে থাকবি, এক পা বাড়াবি তো সেটা রুমে গিয়ে বুঝিয়ে দেবো একবারে। আমি ঢোক খিলে এইভাবে বসে রইলাম। ফুপি বা কেউ এসে এভাবে দেখলে কি ভাববে ভেবে কান্না কান্না পাচ্ছে। ঠিকভাবে খেতেও পারছি না। উনি আমার কোমরে সুড়সুড়ি দিচ্ছেন থেকে থেকে। আমি ছাড়তে বললে বললেন, চুমু খেতে না চাইলে রুটি খা। কড়া রোদ এসে পড়েছে ডাইনিং টেবিলে, এখনো আমার কোমরে হাত দিয়ে গরুর হাড় চিবোচ্ছেন উনি, থেকে থেকে চাপ দিচ্ছেন কোমরের উপর। আমি খাবার নিয়ে বসে আছি, উনি টুপ করে আমার গালে চুমু দিলেন। আমি তার দিকে রাগে চোখে তাকাতেই উনি ঠোঁট উঁচু করে চুমু ইশারা করতেই আমি তরকারির বাটি উঠিয়ে ওনার দিকে ছুড়ে দিতে নিলেই সে আমায় ছেড়ে উঠে যায়। আমি চিল্লিয়ে কিছু বলার আগে আবার আমার ওড়না টেনে ধরে নিজের মুখ মুছেন। আমি টান দিতেই আমাকে টেনে তার সাথে রুমে নিয়ে যায়। আমি হাত ছাড়িয়ে বললাম, এত এমন কেন আপনি? কেমন জানি না, বিরক্ত করেন কেন আমাকে? আর কিছুক্ষণ সহ্য কর, তারপর তোর ছুটি। আমি থমকে দাঁড়ালাম। আজ বুধবার, মনে হতে চুপ হয়ে যাই। আমতা আমতা করে বললাম, কখন যাবেন আপনি?
উনি আমার কাছে একদম কাছে এসে দাঁড়ালেন, আমি সরলাম না। উনি স্থিরভাবে বললেন, বিকেলে ফ্লাইট আর একটাই। ও, আমার দিকে আরও এগোচ্ছেন উনি। আমি পিছিয়ে গেলাম, এইবার পিছাতে পিছাতে দেয়ালে গিয়ে ঠেকলাম। উনি তার এক হাত আমার পাশে রেখে শান্ত চোখে তাকিয়ে বললেন, নিধু। তার মুখে নাম শুনে অন্য ধরনের ভালো লাগে। আমি শুধু চোখ তুলে তাকালাম। উনি আমার কোমরের পেছন দিয়ে হাত দিয়ে একদম তার সাথে মিশিয়ে নেন। আমি চমকে উঠলাম, চুপ করে তার হার্টের প্রত্যেকটা শব্দ শুনলাম। উনি আমায় জড়িয়ে রেখেই পাশে থেকে হাত বাড়িয়ে পানি নিয়ে গাছে পানি দিতে থাকতেন। আমি তার মুখের উপর তাকিয়ে আছি, সূর্যের আলোতে তাকে সোনালি লাগছে। আমার দিকে না তাকিয়ে উনি বললেন, যত ইচ্ছা মন প্রাণ ভরে দেখে নে। আমি চমকে উঠে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। আজ বুধবার, আমার মনে ছিল না সে সত্যি চলে যাবে। কষ্ট লাগছে কেন এত? বাইরে থেকে ফুফার ডাক শুনে আমায় ছেড়ে উনি বাইরের দিকে চলে গেলেন। আমি পিছু পিছু যাই, ফুফার আব্বু দাঁড়িয়ে আছে। তাকে কিছু কাগজ দিয়ে ফুফা বলল, সিনান, রাহুল ওরা তোমায় দিতে যাবে, আর সব দিকে খেয়াল রাখো, নিজের যত্ন নিও। আব্বু একই কথা বলে চলে গেলেন। আমায় দেখে উনি মুচকি হাসলেন, বললেন, সেবা কর নিতু, আমি সেবা পারি না আমি। উনি আমায় আবারও টেনে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে বললেন, আয় শিখিয়ে দি। আমি ওনার কথা শুনে থমকে গেলাম। বাইরে বেরোনোর জন্য বাহানা খুঁজতেই উনি জোর করে আমাকে বসিয়ে দিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। উনি হাত টেনে তার বুকের মাঝে নিয়ে চোখ বুজে শুয়ে রইলেন। এতটা স্নিগ্ধ কেন লাগছে তাকে? বিকেলের হালকা রোদের আলো চারদিকে ছুঁয়ে যাচ্ছে। সবার সামনে কাপু ভাই আমার কপালে উষ্ণ পরশ দিতেই আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। তার কোনো বাধা নেই, সবাই আমাদের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। সিনান ভাইয়া কিছু বলার আগেই রাহুল ভাইয়া থামিয়ে দেন। কাব্য ভাইয়া আমার দুই বাহুতে হাত দিয়ে ধরতেই আমি ওনার মুখের দিকে তাকাই। তার চোখে মুখে উদাসীনতা, মুহূর্তে আমার বুকের মাঝে একটা কষ্টের সুর তুলে মানুষটা চলে যায়। শ্রেণী চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। চলে যাবেন নিতু, শীতল কণ্ঠের ডাক শুনে আমি চোখ বন্ধ করে ফেলি। উনি আমায় আবার ডাকতে চোখ খুলে তাকায়। কথা বলবি না আমার সাথে? চোখের কোণে পানির আভাস পেতে আমি লুকাতে চেষ্টা করে বললাম, নিজের যত্ন নিবেন। আর কিছু? ভালো থাকবেন। মিস করবি না ভাই? আমি এবার হু হু করে কেঁদে দিলাম। মিস করবো কি না সেটাই আবার জিজ্ঞেস করছেন উনি, এত খারাপ কেন? আমি টেনে টেনে বললাম, মিস করবো কেন, আপনার তো যাওয়ার ছিল। আর উনি আমার মুখের উপর ঝুঁকে বললেন, আর আমি কাঁদছি, উত্তর দিচ্ছি না একদম। উনি আমায় টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। আশেপাশের কেউ দেখছে কি না সেটা মাথায় একদম নেই আমার। আমি কান্না করে যাচ্ছি অনবরত, সে হাসছে, মাথা দুলিয়ে হাসছে। আমার কান্না দেখে তার হাসি পাচ্ছে। আমার পিঠের উপর তার হাত, সে শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। ফিসফিস করে বললেন, সবাই কিন্তু আমাদের রোমান্টিক দৃশ্য দেখছে। ওনার এতটুকু কথায় তাকে ছেড়ে দূরে যেতে নিলেই হা হা করে হেসে বললেন, প্রাইভেসি দিয়ে সবাই চলে গেছে মিসেস, কাল রাতে যে এখন কাজটা করেছিলি সেটা এখন করতেই পারিস। এদা আমার চোখ বন্ধ। মুহূর্তেই আমার কান্না থেমে যায়। ওনার কাছে থেকে ছাড়া পাবার জন্য ছুটোছুটি করছি। সেই কাজটা করা ঘোর অন্যায় হয়েছে তোর নিতু, ঘোর অন্যায়। তাহলে আমি নিজেই নিয়ে নিই, কি বলিস? আমি আবার মুখে হাত দিয়ে ঢেকে ফেলি। আঙ্গুলের সাইড দিয়ে তার হাসি মুখ দেখতেই লজ্জায় লাল হয়ে উঠি। উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখের দৃষ্টিতে এত মুগ্ধতা কেন, কেন এত আকুলতা? এই চোখের দিকে তাকিয়ে প্রেমের কবিতা অনায়াসে লেখা যায়। আমি কি কবিতা লিখব তার চোখ নিয়ে? হাতের উপর তার ঠোঁটের ছোঁয়া পেতেই আমি হাত নামিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছি ওনার দিকে। এই লোক ভারী অসভ্য, শেষে কিনা হাতের উপর দিল। তোর আঙ্গুল ধোকা দিয়েছে তোকে, তারা ঠিকভাবে তোর লজ্জায় রাঙা মুখ ঢাকতে পারে, আমার কি দোষ বলতো? ওনার হাত আমার কোমরের উপর এখন। আমি তার হাতের উপর হাত রেখে থেমে থেমে বললাম, ছাড়ুন তো। ওকে, ছেড়ে দিচ্ছি। ওনার স্বাভাবিক কথা শুনে একটু অবাক হলাম আমি, এত সহজে মেনে নিলেন কি করে? আমার নামানো চোখের উপর চুমু দিয়েই তিনি ছেড়ে দেয় আমায়। এইটা কি হলো? চোখের উপর হাত দিতেই উনি চলে যায়। ইরা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, হাউ রোমান্টিক কাপু ভাই, ইস তুই গাধি, রেসপন্স করবি কি, উল্টে উড়ে ছাড়তে বলিস, আমি হলে? আমি ওর হাত ছাড়িয়ে পিছনে ঘুরে রাগী স্বরে বললাম, তুই হলে কি, লুকিয়ে লুকিয়ে সব দেখছিলি, ছি নির্লজ্জ,
ইরা ভয় পাওয়ার বদলে আরো হাসে। পেছনের দিকে ইশারা করে বলল, ফ্রিতে আমরা সবাই সিনেমা দেখছি। ওর হাতের ইশারা দেখে তাকে দেখি সিনান ভাইয়া আর দাদু দাঁড়িয়ে। আমাকে তাকাতে দেখে তড়িঘড়ি করে অন্যদিকে ঘুরে যায়। কাদের পাল্লায় পড়েছি আমি? ইস, কি ভাবছে সবাই, আজ উনি চলে না গেলে চলে যাবেন? এই কথাটা মনে হতেই সব ভুলে আবার শূন্য লাগছে। ইরা হাসছে। আমি আর কিছু না বলে সামনে তাকিয়ে দেখি সেই ফুপিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে যাই। উনি এক হাতে আমাকেও টেনে নেন। তার শরীরে কেমন ভরসার ছোঁয়া পাচ্ছি। এত কষ্ট হচ্ছে কেন সে চলে যাবে বলে? আবার ওর চোখের কোনায় পানির আভাস পেতেই ওনার গালের ছোঁয়াও পাই। সে ইচ্ছে করে তার গাল দিয়ে আমার চোখের পানি মুছে দেয়। আমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। এত কেয়ারিং কেন সে? তার মায়ায় এত বাচ্চে কেন আমায়? রাতের গভীরতা, সেই সাথে কাব্য ভাইয়ার ঘরের শূন্যতা, বুক চিরে কেমন দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে থেকে থেকে। আমি আমার রুম থেকে তার রুমে এসে পড়েছি। তার বারান্দায় দাঁড়িয়ে তার লাগানো গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আজ সকালেও সে পানি দিয়েছে গাছে। সেই পানির ফোঁটা আমার হাতে লাগতেই আমার চোখের পানির ফোঁটা গড়িয়ে পড়ে। তাকে কি আমি ভালোবেসে ফেলেছি, যাকে দেখলে ভয় পালিয়ে বেড়াতাম? আর 2 ঘন্টার ব্যবধানে তাকে দেখতে পাবো না ভেবে কান্না পাচ্ছে। এই 2 ঘন্টা আমার কাছে 2 বছরের মতো কেন মনে হচ্ছে? আল্লাহ, কতদিন তাকে না দেখে থাকবো। তার গলার আওয়াজ শোনার জন্য নিজেকে পাগল পাগল লাগছে। সারা ঘর জুড়ে পায়চারি করেও শান্তি পাচ্ছি না। কাব্য, কাব্য, এই একটা নাম, এই একটা মানুষকে ছাড়া নিজের অস্তিত্ব কেমন বিলীন লাগছে আমার। তার ছোঁয়া যেখানে আছে সেখানে ছুঁয়ে ছুঁয়ে দেখছি আজ। এতটা ডেসপারেট হয়ে পড়লাম কেন আমি? এজন্যই বুঝি বাবার রেদওয়ান ফুপা শর্ত দিয়েছিল তাকে। উফ, তাকে কেন দেখতে ইচ্ছে হচ্ছে? সামনে থাকলে দূরে ঠেলে, এখন এত শূন্য লাগছে। আচ্ছা, ওনার কি আমার কথা মনে পড়ছে না? সোফার সামনে ধপ করে বসে পড়ি, কান্না পাচ্ছে। দরজা ধাক্কানোর শব্দে চুপ করে বসে থাকি আমি। জিনিয়া ডাকছে, জবাব দেওয়ার ইচ্ছা হচ্ছে না। ফুপি এসে দরজায় টোকা দিয়ে বলল, নিতু আম্মু, আমি জানি তুই কাপড় রুমে, দেখ জিনিয়া তোর জন্য কাঁদছে। তোর ফুপা আর বাবা না খেয়ে বসে আছে তোর জন্য। আমাদের কি ভালো লাগছে বল, কাব্যকে ছাড়া মেনে নিতে হবে যে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, ফুপি তোমরা খেয়ে নাও, আমি পড়তে বসেছি, ক্লাস টেস্টের অনেক পড়া বাকি। ফুপি আর কিচ্ছু বলল না, হয়তো তার মন আমার চেয়ে খারাপ বেশি। আবার দরজা ধাক্কানোর শব্দে নড়ে চড়ে বসে আমি। জিনিয়া আর ইরা চিল্লিয়ে বলছে, ভাইয়া ফোন করেছি, নিতু নামক কাউকে চাচ্ছে কিন্তু সে তো নেই, ভাইয়া ফোন কেটে দাও। উনি ফোন করেছে শুনেই ওরনা হাতে উঠে দাঁড়িয়ে দরজা খুলে একটানে মোবাইল কেড়ে নিয়ে ধপ করে ওদের মুখের উপর দরজা বন্ধ করে দেই। ব্যাপারটা এত জলদি হয়েছে, ওরা অবাক চোখে তাকিয়ে হো হো করে হেসে দেয়। হাসু, ফোন নিয়ে বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছি দরজায় ঠেস দিয়ে। দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই, ফোন কানে নিতেই গাড়ির শব্দ, সাথে সিনান, রাহুল আর মোস্তাকিন ভাইয়ার হাসির শব্দ। ফোন কানে নিয়ে ওনার নিঃশ্বাসের শব্দ শুনছি। তোর হার্টের শব্দ তো গানের চেয়ে মারাত্মক নেশা লাগানো। ওনার কথা শুনে লজ্জায় পড়ে যাই। কথা ঘোরানোর জন্য বললাম, এয়ারপোর্টে পৌঁছে গেছেন? না, রাস্তায় এখনো। ও, আবার নীরবতা, নিঃশ্বাসের ফিস ফিস। তার গলার আওয়াজ শোনার জন্য এত আকুল হয়েছিলাম, এখন কোনো কথা খুঁজে পাচ্ছি না। আমার চুপ থাকা দেখে সে নিজেই বলল, কাঁদছিস কেন? ইউ মিস মি? আমি চমকে উঠলাম, উত্তর খুঁজে পেলাম না। উনি আবার বলল, 2 ঘন্টা বউ আবার কেঁদে কেঁদে নদী বানাচ্ছে, বাংলাদেশ থেকে এখনো যায়নি, এটাই অবস্থা। না জানি বছরের পর বছর থাকলে এসে দেখব সিলেটে তার চোখের পানি যে ডুবেই গেছে। রাহুল ভাইয়া ভয়ার্তভাবে ফোড়ন কেটে বলল, নিতু বেহানা, তোর কাব্য ভাইয়ের জন্য কেঁদে সমুদ্র বানিয়ে আমাদের বাসিয়ে দিস না প্লিজ, আমরা সিঙ্গেল ভাই বাদার বিয়ে না করে ডুবে মরতে হবে যে। আমি হেসে ফেললাম। হাসির শব্দ শুনে কাব্য ভাইয়া বললেন, হাসিস না, আমার কষ্ট হয় যে। পৌঁছে ফোন দিয়েন। উনি দীর্ঘশ্বাস ছাড়লেন, সিরিয়াস ভাবে বললেন, আই মিস ইউ লট, রাতের খাবার খেয়ে নে জলদি, আর ফোন এটা তোর, প্লেনে ওঠার পর আর কানেক্টেড থাকতে পারবো না, তাই ফোনটা রাখিস না। আমিও ফোন কানে রাখলাম, খেতে ইচ্ছে হচ্ছে না। বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশ দেখে চলেছি, আর উনি ফোনে কথা বলছেন না, আমিও বলছি না। এখন একটু শান্তি লাগছে। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে যাবেন উনি। আমি ধীর কণ্ঠে নীরবতা ভেঙে বললাম, আই মিস ইউ। কি বললি, শুনতে পেলাম না। রাগ হলো আমার, সিরিয়াস মোমেন্টে হেয়ালি না করলে হয় না ওনার। বারান্দায় দাঁড়িয়ে আছিস কেন? জানি না, তবে ভালো লাগছে না, সবকিছুতে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন বলতে পারবেন? অজান্তে কথাগুলো বলে চুপ হয়ে গেলাম।
তবে বলতে পেরে ভালো লাগছে, সাথে লজ্জা। লজ্জা পেয়েও আজ হাসলাম, কারণ লজ্জায় পড়লে সে দেখতে পারবে না, আবার লজ্জায় ফেলতেও পারবে না। উনি ফিসফিস করে বললেন, এই তো নিঃশ্বাস কিছু একটা বলছে। আমি ভ্রুকুচকে বললাম, কি বলছে? ফিরে আসেন, ফিরে আসেন, মন যে নিয়ে গেছেন লাগেজে করে। হাসলাম আমি, লোকটা পারেও বটে। সত্যি কি আমার মন নিয়ে গেছে উনি? আমি বিড়বিড় করে বললাম, সত্যি যদি ফিরে আসতেন, জানি না সে আমার কথা শুনছে কিনা। তবে উনি সুর টেনে বললেন, আসব ফিরে আমি, তোমার মনে দরজার কোণে দূর খুলে দেখো, দাঁড়িয়ে আছি হাত বাড়িয়ে। কাপু ভাইয়ের বলার মাঝেই সবাই বাবা করে উঠলেন। আমি ফোন রেখে দেই, লজ্জা লাগছে অনেক। উনি আবার ফোন দিলেন, আমি ধরলাম না। তিন চারবার বাঁচতে বাঁচতে কেটে যেতে আমার বুকের মাঝে হুহু করে উঠে। আর কিছুক্ষণ, তারপরেই চলে যাবেন বহুদূর, আর চাইলেও তাকে ছুতে চোখের সামনে দেখতে পাবো না। কতদিন, কত ঘন্টা, আমি যে 3 ঘন্টার দূরত্ব মেনে নিতে পারছি না। শ্বাস বন্ধ হয়ে আসছে, এত কষ্ট কেন লাগছে? জোনাকি পোকার আলোয় চারদিক চিকচিক করছে, সেই রাতারগুলের রাতের মতো। আজ তো সে পাশে নেই, কেন কেন এ অন্ধকার বারান্দায় আজ বসে থাকতে একদম ভয় লাগছে না।